দুঃখজনক হলো সত্য যে ইসলামের নামেও এই জাহেলিয়াতের দাওয়াত মানুষ দিচ্ছে আর নাম রেখেছে কি ইসলামী গণতন্ত্র আমলের যুগেতে বিপ্লব বলতে আদর্শের উপর অনুর থাকতে হবে আপোষ করা যাবে না শিরকের সাথে আপোষ করা যাবে না বিদাতের সাথে আপোষ করা যাবে না জাহেলিয়াতের সাথে আপোষ করা যাবে না আপনি যে আহলাদি যুব সংঘের কর্মী হন কখনোই আপনি সেকুলার হতে পারবেন না আহলাদি যুব সংঘের প্রতিটি কর্মী যদি হকের অতন্দ্র প্রহরী হয়ে বাতিলের বিরুদ্ধে শিশুডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে পক্ষ হংকার ছাড়তে পারে ইনশাআল্লাহ বিগত 45 বছর ইতিহাসের ধারাবাহিকতায় আহলাদি আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অত্যাচার ধূলিসাৎ হয়ে যাবে সমাজ সংস্কারের জন্য একদল নিবেদিত প্রাণ দক্ষ কর্মী দরকার দক্ষ কর্মী ছাড়া কখনোই সমাজের বাতিল দূরীভূত করা সম্ভব নয় যদি আমরা সমাজ সংস্কার করতে চাই নিজের ব্যক্তি জীবনে নিজের পারিবারিক জীবনে নিজের আকীদায় নিজের আমলে ব্যবসা বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে সৎ হতে হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি ভাই আপনাদের কি মন খারাপ সালামের জবাব আসতে কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোন ভয় নাই ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোন ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় কথা ঠিক না ঠিক যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোন ভয় নাই
বাতিলের শক্তির ক্ষয় হয়ে যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বাতিলের শক্তির ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, দুনিয়ার খেলা গড়ে এসেছ হায়, মরণ তো একদিন ধরবে তোমায়, কথা ঠিক না ঠিক, দুনিয়ার খেলা গড়ে এসেছ হায়, মরণ তো একদিন ধরবে তোমায়, তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, দাওয়াতির লাগে নবী তাই পেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হাই, দাওয়াতের লাগে নবী তাই পেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হাই, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, কোরআন সহিহ হাদিস মানে যারা, নিজ গর হতে বাধা পায় তারা, কথা ঠিক না ঠিক, কোরআন সহিহ হাদিস মানে যারা, নিজ গর হতে বাধা পায় তারা, সেই বাধাকে মোরা ভয় নাহি পাই, সেই বাধাকে মোরা ডর নাহি পাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, লিল্লাহ তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, লিল্লাহ তাকবীর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চায় এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো রূপ বেজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহাবি সংকীর্ণতাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য এবং সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি আবদুল্লাহ আল মারুফ। আমি ওনাকে ওনার স্বাগত ভাষণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ
وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. قالوا: ومن الغرباء يا رسول الله؟ قال: الذين يصلحون ما أفسد الناس. رواه الترمذي بسند حسن. أهل حديث أندلون بنغلاديش ঢাকা পূর্ব জোন কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং ছয়টি সাংগঠনিক জেলা থেকে আগত বাংলাদেশ আহলাদি যুব সংঘের এবং আহলাদিস আন্দোলনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই ব্যতিক্রমধর্মী একটি যুব সমাবেশে আমাদের যোগদান করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যার আদর্শকে মনের মুকুরে ধারণ করে আমরা দুনিয়াবি জীবনে সফল হতে চাই, পরকালীন জীবনেও মুক্তি পেতে চাই, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, অনেকের কাছে হয়তো বা এটা অস্পষ্ট হতে পারে, ঢাকা বিভাগীয় জোন বা এটা কি? বাংলাদেশ আহলাদি যুব সংঘের কার্যক্রমকে সারা দেশব্যাপী আরও বেগবান করার জন্য আমাদের সাংগঠনিক জেলা বিভাজনের পাশাপাশি নেতৃত্বকে বিকেন্দ্রীকরণের জন্য সারা বাংলাদেশকে কয়েকটি বিভাগীয় জোনে ভাগ করা হয়েছে। পূর্ব জোনে ছয়টি জেলা নিয়ে, পূর্ব জোন সাংগঠনিক জেলা, প্রশাসনিক জেলা নয়, সাংগঠনিক ছয়টি জেলা নিয়ে পূর্ব জোন গঠিত হয়েছে। প্রথমত ঢাকা দক্ষিণ, উত্তর নয়, ঢাকা দক্ষিণ, গাজীপুর উত্তর, গাজীপুর দক্ষিণ তিন, চার নারায়ণগঞ্জ, পাঁচ নরসিংদী এবং ছয় মুন্সীগঞ্জ। এই ছয়টি জেলাকে কেন্দ্র করে ঢাকা পূর্ব বিভাগ বিভাজন করা হয়েছে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। মূলত আগামী 15ই জুলাই বাংলাদেশ আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় যে কর্মী সম্মেলন হবে তার প্রস্তুতি কল্পেই আমরা নিজেদের মধ্যে পরিচিতির লক্ষ্যে আজকে আমরা এই যুব সমাবেশের আয়োজন করেছি মহান আল্লাহ তাআলার অপার করুণায়। আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন নবুয়াত গ্রহণ করে, তিনি সমাজ সংস্কারের গুরু দায়িত্ব পালন করে আমাদের মাস থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছেন। এই রিসালাতের আমানত যুগ যুগান্তরে যারা আলেম ওলামা ছিলেন তাদের কাঁধে, তাদের স্কন্ধে অর্পিত হয়েছে এবং তারাই সমাজ সংস্কারের কাজ করে গেছেন। বর্তমান যুগেও এই সমাজ সংস্কারের গুরু দায়িত্ব নিয়েই বাংলাদেশ আহলাদি যুব সংঘ, আহলাদিস আন্দোলন, মূলত বাংলাদেশ আহলাদি যুব সংঘের মাধ্যমেই এই সংস্কার ধর্মীয় আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল। 1978 সালের 5ই ফেব্রুয়ারি রোজ রবিবার ঢাকা যাত্রাবাড়ি থেকে, সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘদিন পরে বাংলার মানুষরা যদি বুকে হাত দিয়ে যদি একটু ভাবে তাহলে বুঝতে পারবে সেই সময়কার যারা নামধারী আহলে হাদিস ছিল, আহলে হাদিসদের মধ্যে শিরক বেদাত ছিল, আহলে হাদিসদের মধ্যে ঘাপটি মেরে থাকা অনেক কুসংস্কার ছিল, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের কারণে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই কুসংস্কারের ময়লাগুলো সাফ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন: বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা।
ইসলাম শুরু হয়েছে গুটি সংখ্যক মানুষের মাধ্যমে, এবং এই গুটি সংখ্যক অল্প সংখ্যক মানুষের মাঝেই ইসলাম আবার ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, আর গুরাবা এই অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। তুবা, তুবা হচ্ছে জান্নাতের একটি বৃক্ষ, ওই বৃক্ষের ছায়ার সুসংবাদ দেওয়া হয়েছে। আদতে ওই বৃক্ষের সুসংবাদ দেওয়ার মাধ্যম হচ্ছে তাকে জান্নাতে সুসংবাদ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, কাদের জন্য এই তুবার সুসংবাদ? আল্লাহ রাসূল বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষ দিনকে যেভাবে ক্ষতবিক্ষত করে, যুগ যুগান্তরে মানুষ দিনের ভিতরে ভেজাল ঢুকাবে, দিনকে ক্ষতবিক্ষত করবে বিভিন্ন রসম রেওয়াজের মাধ্যমে, কুসংস্কারের মাধ্যমে। যারা এই কুসংস্কারগুলো দূরভূত করবে, যারা দিনকে সংস্কার করবে, সমাজকে সংস্কার করবে, তাদের জন্য রয়েছে জান্নাতে সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সেই সুসংবাদেই নিজেদেরকে আহত করতে চায়, সেই সুসংবাদের আওতায় নিজেদেরকে নিয়ে আসতে চায়। তবে আমরা যদি এই সমাজকে সংস্কার করতে যদি না পারি, আল্লাহ তাআলা আমাদেরকে হটিয়ে দিয়ে অন্য কারো মাধ্যমে সমাজকে সংস্কার করে নেবেন, তবে আমরা চাই আল্লাহ যেন আমাদের মাধ্যমে এই দায়িত্বটা পালন করে নেন। সুতরাং দায়িত্বশীল ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সমাজ সংস্কার করতে গেলে আগে নিজেকে সংস্কার করতে হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আমি যদি নিজে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারে যদি না হতে পারি, আমার মাধ্যমে সমাজ সংস্কার হওয়া কখনোই সম্ভব হবে না, আমার মাধ্যমে দাওয়াতি কাজে কখনোই বরকত আসা সম্ভব হবে না। এই কথাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের খেয়াল রাখা দরকার। যদি আমরা সমাজ সংস্কার করতে চাই নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের আকিদায়, নিজের আমলে, ব্যবসা বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে, সৎ হতে হবে। আপনি যদি অসৎ ব্যবসায়ী হন, আপনি যদি মিথ্যুক হন, আপনি যদি মানে সালাতের ব্যাপারে যদি গাফিল হন, তাহলে আপনার মাধ্যমে কিছু কাজ হতে পারে, কিন্তু ওই কাজের বরকত কখনোই হবে না। সুতরাং যদি বরকতপূর্ণ এই দাওয়াতের ময়দানকে যদি আমরা বরকতপূর্ণ করতে চাই, নিজের এই সাড়ে তিন হাত বডিতে আগে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে যথাযথভাবে, তারপরে সমাজ সংস্কার লাগতে হবে। সুতরাং আসুন আজকের এই যুব সমাজে আমাদের এই শপথ হোক, আমরা আমাদের সাড়ে তিন হাত বডিতে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করব, তারপরে আমাদের পরিবারে এবং সমাজে। মনে রাখবেন, সমাজের সংস্কারে যারা দায়িত্ব পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন। ইসলাম কখনো স্বার্থবাদী হতে শেখায় না, ইসলাম সবসময় অপরকে নিয়ে জান্নাতে যেতে শেখায়। সুতরাং স্বার্থপর যেন আমরা না, আমি নিজে ইসলাম পালন করলাম আর মানুষ জাহান্নামে চলে যাচ্ছেন না কোন দিকে চলে যাচ্ছে, ওটাও করা যাবে না, এটার ভিতরেও শয়তানের ধোঁকা রয়েছে। আমি তো আপনি বাঁচলে বাপের নাম না, প্রত্যেকের উপরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে দাওয়াত দেওয়া বর্তমান সময়ে ফরজে আইন। ফরজে আইন মানে অবশ্যই অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে, এবং যার যতটুকু এলেম আছে এবং যার যতটুকু ক্ষেত্র আছে তার মধ্যে। সুতরাং দায়িত্বশীল ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা নিজেদেরকে সংস্কার করি, এবং সমাজ সংস্কারের যে গুরু দায়িত্ব নিয়ে আমরা দাওয়াতের ময়দানে, পবিত্র ময়দানে অবতীর্ণ হয়েছি, এই দাওয়াতি ময়দানকে আরও পবিত্রময় করার জন্য আমাদের পদচারণা আরো মুখরিত করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা শুনছিলাম। এদেশের যুবকদের যখন আল্লাহর প্রেরিত ওহির বিধান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানব রচিত বিধানের কাছে আত্মসমর্পণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছিল, এদেশের যুবকদেরকে যখন বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন তাদের নিজেদের কার্য হাসিলের জন্য ব্যবহার করার চেষ্টা করছিল, ঠিক সেই সময় 1978 সালের 5ই ফেব্রুয়ারি রোজ রবিবার ঢাকার
সেই টকবগে যুবক বর্তমান আমিরে জামাত প্রফেসর আসাদুল্লাহ আল গালিব এদেশের যুবকদেরকে নতুন একটি পথের দিশা দেন। এই দিশা সেই দিশা, যেই দিশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে নির্ভেজাল ইসলামী আন্দোলন হিসাবে চলে আসছে, সেই নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী একটি সংগঠন উপহার দেন যার নাম বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের যুব সমাবেশের উদ্বোধনী ভাষণ নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি ইমরান হাসিন আল আমিন। আমি ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের এক অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগীয় যুব সমাবেশ আয়োজনে ঢাকা বিভাগ পূর্বজোন উপস্থিত অধ্যকার যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বর্তমান ঢাকা পূর্ব জোনের বিভিন্ন জেলার দায়িত্বশীলবৃন্দ, সাবেক অনেক সফল দায়িত্বশীলবৃন্দ আমাদের সামনে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগ পূর্ব জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হাঁটি হাঁটি পা পা করে 45 বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ। এই 45 বছরের দাওয়াতের ইতিহাস কখনোই মসৃণ ছিল না, আর এই হকের পথটা কখনোই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত হকের পথটা কখনোই মসৃণ ছিল না, সর্বদাই কণ্টকাকীর্ণ ছিল, পিচ্ছিল্ল ছিল, এমনই পিচ্ছিল্ল যে বৃষ্টিবিঘ্নিত কর্দমাক্ত পাহাড়ে উঠা যেমনটা কষ্টকর, ঠিক হকের পথে চলা এর চাইতে অনেক 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 বেশি কষ্টকর। হকের পথে চলতে গেলে প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে আপনি সরাসরি সাংঘর্ষিক হয়ে যাবেন। প্রচলিত যে জাহিলিয়াত, শুধু প্রচলিত না, প্রত্যেক যুগে যুগেই এই জাহিলিয়াতটা ছিল। এজন্য হকের পথে চলতে গেলে আমাকে আপনাকে আপোষকামী হতে হবে, যেমনটি হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র হিজরত করে করতে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে, নিষেধাজ্ঞা জারি হয়েছে, বাজার ঘাটে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে, ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি গাছের লতা পাতা খেয়ে তিনি জীবনযাপন করেছেন। তারপরও জাহিলি সমাজের মধ্যে থেকে এই জাহিলিয়াতের সাথে কখনোই আপোষ করেননি। কিন্তু আজকে আমাদের এই সমাজ, আজকে আমাদেরই এক শ্রেণীর লোক, মাঝহাবিরা তো রয়েছেই, সালাফির মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা হিকমার নাম করে এই বাতিলের সাথে, প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে, জাহিলিয়াতের সাথে আপোষকামী করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু তারা জানে না বাতিলের সাথে আপোষ করে কখনোই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়।
হকের পথে চলতে গিয়ে হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনোই বাতিলের সাথে আপোষ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের সাথে আপোষ করেননি, তৎকালীন সরকারের সাথে আপোষ করেননি, ফলাফল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। নবী রাসূলদেরকে ধারালো অস্ত্রের মাধ্যমে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারপরও তারা আপোষ করেননি। আসহাবুল উখদুদের হাজার হাজার মানুষকে একদিনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলা হয়েছে, তারপরও তারা আপোষ করেননি। আমাদের হিকমার নামে আমরা আপোষ করে সমাজের মধ্যে টিকে থাকতে চাচ্ছি, আমরা মনে করছি প্রগতির স্রোতে গা ভাসিয়ে দিলে আমি মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু এই যাত্রায় বেঁচে যাওয়ার পরেও তো আমার আরেকটি অনন্ত যাত্রা রয়েছে, সেই যাত্রার পথটা আমার কেমন হবে যখন আমি বাতিলের সাথে আপোষ করে বিদাত এবং শিরিক মিশ্রিত ইমান এবং আমল নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার সেই যাত্রার অবস্থাটা কেমন হবে? আমরা কি একবার ভেবে দেখেছি? এই জাহিলিয়াত থেকে এই যুব সমাজকে আলোর দিকে, জ্ঞানের দিকে, পবিত্র কোরআন এবং সহি সুন্নার দিকে আহ্বান করার জন্যই আজকের এই যুব সমাবেশ। প্রত্যেক জোনে ভাগ করে দিয়ে এইভাবে আমরা দাওয়াতি কাজের মাধ্যমে যুব সমাজকে আহ্বান করছি, আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন করি। হে তরুণ, তোমার প্রতি ফোটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি নির্ভেজাল সত্যের পথে। সুতরাং আসুন আমরা আজকের এই যুব সমাজ থেকে এই ওয়াদা করে যাই, এই শিক্ষা নিয়ে যাই, এই চেতনা নিয়ে বাড়ি ফিরি যে আমাকে যদি মেরেও ফেলা হয়, আমাকে যদি দ্বিখণ্ডিত করা হয়, আমাকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তবু আমি প্রচলিত বাতিলের সাথে আপোষ করব না, আমি তাওহীদ এবং সুন্নার পক্ষে অবস্থান করে একাই হকের পক্ষে লড়ে যাব, বাতিলকে ধ্বংস করার জন্য আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সকলকে এই যুব সমাবেশে উপস্থিত হওয়ার উসিলায় ক্ষমা করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিক, এবং এই যুব সমাবেশের আহ্বান আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে সমাজ সংস্কারে নিজেদেরকে আত্মনিয়োগ করব, বিচ্ছিন্ন হয়ে পশু পাখির মতো তথাকথিত যারা জাত ছাড়া পশু তাদের মতো জীবনযাপন করব না, জাতওয়ালা পশুগুলো অবশ্যই সংগঠনের সাথে থাকে, ঐক্যবদ্ধ জীবনযাপন করে। কিছু পশু আছে যারা সামাজিকভাবে চলতে পারে না, তারা একা একা বাস করে, সুতরাং ওই পশুর মতো আমরা বাস করব না, আমরা সমাজবদ্ধভাবে বাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুক, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। সুতরাং আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে লক্ষ্য রেখে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পতাকা তলে এসে দাওয়াতি কাজ করে এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি, এই পৃথিবীকে শিরিক এবং বিদাত মুক্তি হিসেবে গড়ে তুলি, এই পৃথিবীকে একটি শান্তি শৃঙ্খলার পৃথিবী হিসেবে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই উদ্বোধনী ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাসতাউবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم. قال النبي صلى الله عليه وسلم, ان من خيركم احسنكم اخلاق. নির্ভেজাল তাওহীদের জান্দাবাহী এদেশের এক অনন্য সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ঢাকা বিভাগের পূর্ব জোনে কর্তৃক আয়োজিত যুব সমাবেশে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
সাথে সাথে দরুদ পাঠ করছি সেই নবীর প্রতি যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের যত চেষ্টা যত প্রচেষ্টা যার আদর্শ বাস্তবায়িত হলে এবং যার আনুগত্য করতে পারলে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে মুক্তি রয়েছে সেই নবীর প্রতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই আবারও তার প্রতি দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে দাওয়াতি ময়দানে সফলতা অর্জনের মাধ্যম হিসেবে কি রয়েছে। আমরা নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজ সংস্কার করতে চাই। আমরা যদি নির্ভেজাল তাওহীদের প্রচার এবং সমাজ সংস্কার করতে চাই তাহলে আমাদের দুইটি জিনিস অবশ্যই আমাদের মধ্যে রাখতে হবে, সেটা হইতাছে এক ইলম, ইলম আমাদের রাখতে হবে, দুই উত্তম চরিত্র। এই দুইটা বিষয় যদি আমরা আমাদের নিজেদের মধ্যে তৈরি করে নিতে পারি তাহলে অবশ্যই আমরা দাওয়াতি ময়দানে সফল হব। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে উত্তম চরিত্র দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন, অতঃপর তাকে যে জিনিসটা দিয়েছেন সেটা হইতেছে ইলম। এই জন্যই সর্বপ্রথম তার উপরে ইবাদতকে সৃষ্টি করা হয়নি, তাকে বলা হয়নি তুমি সলাত আদায় করো, তুমি সিয়াম পালন করো, তুমি হজ আদায় করো, যাকাত প্রদান করো, এইগুলো বলা হয় নাই। ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলক, তার মানে আগে উত্তম চরিত্র দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, অতঃপর তাকে ইলম অর্জন করার জন্য বলা হয়েছে যে পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে দুইটা বিষয় যদি আমরা নিজেদের মধ্যে তৈরি করে নিতে পারি তাহলে আমরা দাওয়াতি ময়দানে সফল হব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা বিশুদ্ধ আকীদা নিয়ে নিয়েছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বিশুদ্ধ আমল নিয়েছি, কিন্তু উত্তম চরিত্র যে একটা বিষয় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে যে জ্ঞানগুলো আমরা পেয়েছি সেই জ্ঞানগুলো এখন পর্যন্ত নিতে পারিনি। এই জন্যই আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র নিতে না পারি তখন আমরা একজন আরেকজনের সাথে হিংসা করি, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র না নিতে পারি তখন গীবতে অংশগ্রহণ করি, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিতে না পারি তখন আমরা পরনিন্দা করি। আমরা দেখেন আমরা একটা সংগঠনের মধ্যে রয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জামাতুর রহমা ওয়াল ফুরকাতুল আযাব, জামাতবদ্ধ জীবনযাপনের মধ্যে রয়েছে রহমত এবং বিচ্ছিন্ন জীবনে রয়েছে আযাব। শয়তান বসে নেই, যারা জামাতবদ্ধ জীবনযাপনে রয়েছে এদের মধ্যে রয়েছে বিশুদ্ধ আকীদা, এদের মধ্যে রয়েছে বিশুদ্ধ আমল, এখান থেকে তো তাদের সরানো যাবে না, তাহলে কী করে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমার চেষ্টা করতে হবে। শয়তান তখন আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে গীবত, আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হিংসা, নেতৃত্বের লোভ, প্রচলিত রাজনীতিতে যে সব যুবকরা নেতৃত্ব নিয়ে মারামারি করে আজকে আমরাও নিজেরা কী করতেছি আমাদের এই সংগঠনের নেতৃত্ব পাওয়ার জন্য হিংসা করতেছি, পরনিন্দা করতেছি, গীবত করতেছি, একজন আরেকজনের সাথে মারামারি পর্যন্ত করি। এই যে আমাদের পরিস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুধু আমল নিয়েছি আকীদা নিয়েছি কিন্তু উত্তম চরিত্রটা নিতে পারিনি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাবিমা রাহমাতু মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি রহমত এটা যে তাকে নম্র করে নরম করে সৃষ্টি করা হয়েছে, তার থেকে দূরে সরে যেতেও যদি মানুষেরা তার কাছ থেকে দূরে সরে যেত সে যদি কর্কশবাসী হতো কঠোর হতো। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা ফুসসিলাতের সেখানে বলা হয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমাকে আর এক মিনিট সময় দেওয়া হয়েছে তো আমি শুধু বলে যাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে মন্দকে প্রতিহত করতে হয় উত্তম কথা দ্বারা, উত্তম কিছু দিয়ে এই মন্দকে প্রতিহত করা হয়, মানে আপনার সামনে যদি মন্দ উপস্থিত চলে আসে তখন সেটাকে প্রতিহত করতে হবে উত্তম কিছু দিয়ে, তাহলে যে আপনার শত্রু ছিল সে আপনার বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ রাসূল পৃথিবীতে কোন জিনিসটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম হিসাবে দেওয়া হয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়া আল ইনসান, মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তম কী দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন কালা খুলুকুল হাসান, যে উত্তম চরিত্র। তাহলে উত্তম চরিত্র গুরুত্ব আমরা কী করেছি ভুলে গেছি, তাই অতএব আমাদের উত্তম চরিত্র গঠন করতে হবে আমাদের জীবনে, কারণ
একজন মানুষকে উত্তম হতে হলে ইন্নামিন কিয়ারকম আহসানকম আখলাকা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে তার চরিত্রের দিক থেকে উত্তম। তাই আমরা এই বিষয়গুলো জানার পর আমরা কি করতেছি না, শুধু বিশুদ্ধ আমল এবং আকীদা নিয়ে বসে আছি, কিন্তু আমাদের মধ্যে উত্তম চরিত্র গঠন করে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে এই বিষয়টা আমরা ভুলে গেছি। অতএব এই জিনিসটা আমাদের মধ্যে রাখতে হবে। দুইটি বিষয়, যে বিষয়টা আমি শুরুতে বলছিলাম আবারও বলতেছি, সেটা হচ্ছে দুইটি বিষয় যদি না থাকে খালি কলসি বাজে বেশি, এইরকম অবস্থা হয়ে যাবে। খালি কলসিকে পূর্ণ করার জন্য অর্থাৎ মানব দেহকে পূর্ণ করার জন্য দুইটি বিষয় অবশ্যই রাখবেন। আজ থেকে ইলম অর্জন করার জন্য চেষ্টা করবেন এবং নিজেকে উত্তম চরিত্র গঠন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ওয়া মান তাবি'আহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ক্বালা আলাইকুম বিল জামাতি ওয়া ইয়াকুম আল ফুরকা فإن الشيطان مال واحد وهو من اثنين عباد من أراد البحبات الجنة فليلجم الجمع رواه أحمد ترمذي বাংলাদেশ আলেদি যুব সংঘ ঢাকা পূর্ব জুন কর্তৃক আয়োজিত যুব সমাবেশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করে দিলেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আহলেদি যুব সংঘ এদেশের মাটিতে পবিত্র কোরআন ও সুহাদিসের বিশুদ্ধ দাওয়াতকে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। সে লক্ষ্যেই বাংলাদেশ আহলেদি যুব সংঘ ঢাকা পূর্ব জুন কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশ। এই যুব সমাবেশের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে তাওহীদের বাণীকে পৌঁছিয়ে দেওয়া এবং আমাদের পরিবার ও সমাজ, এই কলুষিত সমাজে রাষ্ট্রে তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠাকে একটি সুন্দর ও সাবলীল রূপ দান করা। প্রিয় উপস্থিতি, এ সংগঠনের থেকেও যদি আমরা এত সুন্দর চমৎকার, আমাদের যদি একজন সমাজ বিপ্লব যিনি পৃথিবীতে এত চমৎকার একটি হকের প্ল্যাটফর্ম আমাদেরকে এনে দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তার মাধ্যমেই এই বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে আজকের হকের বাণী, তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অথচ আমরা আজকে এত কাছে থেকেও, এত সুন্দর পরিবেশকে আমরা পেয়েও পবিত্র কোরআন ও সুহাদিস আমরা ব্যক্তি জীবনে ধারণ করতে পারিনি। আমরা যদি আমাদের এই সঠিক বিশ্বাসকে ব্যক্তি জীবনে ধারণ করতে না পারি, তাহলে এই সমাজ, এই দেশে আমাদের আজকের যিনি যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মারুফ ভাই বললেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যতি রেখে অন্য একটি জাতিকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে এই পৃথিবীতে, এই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করবেন। প্রিয় উপস্থিতি, এজন্যই বাংলাদেশ আহলেদি যুব সংঘ পবিত্র কোরআন ও সুহাদিসকে বাস্তবায়ন করতে যে তার ব্যক্তি জীবন থেকে নিয়ে সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সুহাদিসকে অকপট মেনে নেওয়া ও সে অনুযায়ী জীবন পরিচালনা করাই হচ্ছে একটি চ্যালেঞ্জ। প্রিয় উপস্থিতি, আজকে এই বিশুদ্ধ আকীদা ও মানহাজের একটি উত্তম প্ল্যাটফর্মে থেকেও আমরা আজকে আমাদের ধর্মীয় জীবনকে, ধর্মীয় জীবনে ধর্ম অনুসরণ করতেছি, কিন্তু বৈষয়িক জীবনে যে পবিত্র কোরআন ও সুহাদিসকে আমরা কেউ তোয়াক্কা করতেছি না। প্রিয় উপস্থিতি,
এজন্যই পূর্ববর্তী দার্শনিক বলেছিলেন রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড, ইট ইজ কেম ইন টু পলিটিক্স মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্মকে রাজনৈতিক অঙ্গনে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়। ধর্ম মানুষ ও ঈশ্বরের মধ্যে একটি আধ্যাত্মিক বিষয় মাত্র। প্রিয় উপস্থিতি, এই বিশ্বাসকে ধারণ করে বাংলার জমিনে অসংখ্য অগণিত আহলাদিস নামদারি আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী, তারা আজকে এই বিশুদ্ধ আকীদা মানহাজ থেকে অনেক দূরেই সরে গিয়েছে। এজন্য আমাদেরকে বিশুদ্ধ আকীদা ও মানহাজকে ধারণ করেই পবিত্র কোরআন ও হাদিসের অনুসারী হয়ে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সার্বিক জীবন পবিত্র সার্বিক জীবন পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিসের অনুযায়ী ডেলে সাজাতে হবে। সে লক্ষ্যেই আমরা আজকে এই আয়োজন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের সার্বিক জীবনে কোরআন ও হাদিসকে অনুসরণ করার জন্য সুযোগ দান করুন। সকলে বলি আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল যাআল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আজকে শনিবারের মতো একটা ব্যস্ততম দিনে আমাদের এখানে এসে বসে কিছু কথা শোনার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার শান্তির দূত প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী দেশের একমাত্র অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগীয় যুব সমাবেশের মুহতারাম সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন বিভিন্ন জেলা থেকে আগত দিনী ভাই, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে আসলে আমাদের মুন্সিগঞ্জ জেলাটা হচ্ছে একদম সম্পূর্ণ একটা নতুন জেলা। এখানে আমি আমাদের মুন্সিগঞ্জ জেলা সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং আপনাদের কাছ থেকে দোয়া কামনা করব। 1978 সালে 5ই ফেব্রুয়ারি যখন আমাদের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার যখন এই যুব সংঘ মানে গঠন করলো, তখন যে তাদের তার চলার পথটা কত অমসৃণ ছিল সেটা আমরা আসলে মুন্সিগঞ্জ বসে আমরা সেটা উপলব্ধি করতে পারছি। আমরা গত 2 মাস যাবত আমাদের মুন্সিগঞ্জে কোনো কার্যক্রম চালাতে পারছি না। স্বয়ং আমাদের ইউপি চেয়ারম্যান মানে নিজে দায়িত্ব নিয়েছেন যেন আমাদের কোনো রকম কার্যক্রম আমরা করতে না পারি। তো সেই রকম একটা ভিডিও আমি আমার টাইমলাইন থেকে পোস্ট করেছি। তো আমরা আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাইব। আমি মুন্সিগঞ্জের প্রতিনিধি হিসাবে, আমরা মুন্সিগঞ্জে কুটি কয়েক মানুষ আছি যারা এই যুব সংঘের দায়িত্বে আছি। তো সবাই আমরা আসতেও পারিনি, 6 থেকে 7 জন লোক আমরা এসেছি, তাও মানে অনেক ব্যস্ততার কারণেও মানে আসা সবার পক্ষে সম্ভব হয়নি, 6 থেকে 7 জন আমরা আসতে পেরেছি। আর মুন্সিগঞ্জটা আমাদের মানে এমনভাবেই তারা আঁকড়ে ধরছে। আমরা যখন গত বছর শুরু করেছিলাম, আমরা 2 মাসের মাথায় এসে আমাদের পুলিশ দিয়ে আমাদের অফিসটা বন্ধ করে দেয়। আমাদের কোনো মসজিদ ছিল না, আমরা একটা অফিস থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করতাম, স্বয়ং পুলিশ দিয়ে আমাদের অফিসটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে আমরা মোটামুটিভাবে 8-10 মাস আবার আমাদের কার্যক্রম ঠিকমতো চালাতে পারছিলাম, কিন্তু গত 2 মাস যাবৎ আমাদের প্রোগ্রাম আবার সব বন্ধ করে রাখা হয়েছে। তো আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন মুন্সিগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর সমাজ থেকে বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জে যেই ধরনের শিখ এবং বেদাতগুলি চালু আছে, বিশেষ করে আমাদের ওইদিকে মাজারের সংখ্যাটা খুব বেশি, এই সমস্ত কার্যক্রম যাতে আমরা উৎখাত করতে পারি, সারা বাংলাদেশের যুব সংঘ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা মুন্সিগঞ্জবাসীও যেন সেইভাবে এগিয়ে যেতে পারি, এই জন্য আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ পর্যায়ে জেলা সভাপতি এবং প্রতিনিধিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী জেলার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি ভাইকে ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমাবাদ,
নির্বেজার তাহরিজের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগীয় পূর্ব জোন কর্তৃক আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ 2023 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত আলোচকবৃন্দ ও ঢাকা বিভাগীয় জোন এর অন্তর্ভুক্ত 6টি জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর সাবেক ও বর্তমান দায়িত্বশীল কর্মী সমর্থক বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। অতঃপর বক্তব্য হচ্ছে, একটি দেশ ও জাতি যে সমাজ ও শক্তির উপর ভর করে দুর্বার গতিতে এগিয়ে চলে তা হচ্ছে তার যুব সমাজ ও যুবশক্তি। আমাদের এই ভূখণ্ডে অতীতে বিভিন্ন দেশের শাসকগণ শাসন করে গেছেন, তাদেরকে প্রতিহত করা হয়েছে যুবশক্তির শক্তিতে। আপনারা তার প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাবেন স্বৈরাচার বিরুদ্ধে আসাদের রক্তের বিনিময়, দেখতে পাবেন স্বাধীনতার যুদ্ধে যেই সাতজন বীরশ্রেষ্ঠের চেহারা আপনারা দেখতে পান তারা যুবক, সেই যুবশক্তির বিনিময়ে দেখতে পাবেন তার পূর্বে ভাষা আন্দোলনে যে চারজন ভাষা শহীদের চেহারা দেখতে পান তারাও যুবক। ঠিক তেমনিভাবে আমাদের এই সমাজে যত কুসংস্কার, ধর্মের নামে যত জালিয়াতি, যত অপসংস্কৃতি, সব কিছু দূর হবে যুব সমাজ ও যুবশক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। সম্মানিত যুবক ভাই সকল, আজকের এই যুব সমাজ যৌবনে পদার্পণ করার সাথে সাথেই তারা তার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে শক্তির উপর ভর করে তা হচ্ছে তার পেশী শক্তি, তার অর্থশক্তি, তার নেতৃশক্তি, শেষ পর্যন্ত এমনকি সে অস্ত্রশক্তিও ব্যবহার করে থাকে। অথচ এ সকল শক্তির একটি শক্তিও তাকে ইহকালীন ও পরকালীন কোনো সফলতা ও প্রতিষ্ঠা দিতে পারে না, পারবেও না। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তিকে, যদি কোনো যুবককে ইহকালীন ও পরকালীন সফলতা ও প্রতিষ্ঠা দেওয়ার কোনো মাধ্যম থাকে তাহলে হচ্ছে তা হচ্ছে যুবকের চরিত্র, ইমান, আকিদা ও এলেম এবং সর্বপ্রতি আল্লাহর উপর ভরসা। সম্মানিত উপস্থিতি, সূরা কাহফে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। যখন কতিপয় যুবক পাহাড়ের বিস্তীর্ণ গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, হে আমাদের রব, তুমি তোমার পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষণ করো। সম্মানিত উপস্থিতি, এই কতিপয় যুবক ছিলেন সমৃদ্ধ পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের যুবক। সম্ভ্রান্ত পরিবারের যে সন্তান আছে তাদের আলাদা একটা পাওয়ার থাকে, আলাদা একটা সুনাম থাকে, আলাদা একটি সুখ্যাতি থাকে। তারা অর্থে, বিত্তে, শিক্ষায় প্রতিষ্ঠিত থাকে। এত তো সত্ত্বেও কতিপয় যুবক বিস্তীর্ণ পাহাড়ের গুহায়, পাহাড়ের বিস্তীর্ণ গুহায় আশ্রয় নিল, তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, সেখানে তারা আরামে থাকতে পারত, তা না করে এই যুবকবৃন্দ তাদের সম্ভ্রান্ত পরিবারের ঐতিহ্য নিয়ে পাহাড়ের বিস্তীর্ণ গুহায় আশ্রয় নিয়ে তারা তাদের অর্থশক্তিতে ভর করেনি, তারা তাদের পেশী শক্তিতে ভর করেনি, তারা ভর করেছে তাকওয়ার উপর। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন কতিপয় যুবক পাহাড়ের বিস্তীর্ণ গুহায় আশ্রয় নিল ফাকালু, তখন তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করো। সম্মানিত উপস্থিতি, আজকের যুব সমাজ যদি চরিত্রের নীতিতে নীতিবান হয়ে আল্লাহর উপর তাকওয়াশীল হয়ে তার এলেম দ্বারা তার সমাজ, পরিবারকে, সর্বপ্রথম তার নিজেকে, তদুপরি তার পরিবারকে, তার সমাজকে এবং শেষ পর্যন্ত রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, তাহলে তার ব্যক্তি জীবনে, তার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেমনভাবে সফলতা ও প্রতিষ্ঠিতা, সফলতা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, ঠিক তেমনিভাবে মৃত্যুর পর পরকালীন জীবনেও তার সফলতা ও শান্তি প্রতিষ্ঠিত হবে। অতএব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের হে কর্মী ভাই সকল, হে সমর্থক ভাই সকল, আসুন আমরা আমাদের এই দেশের
ভ্রান্ত বিভ্রান্ত পথচ্যুত যুব সমাজকে আলোর পথ দেখাতে আলোর পথে নিয়ে আসতে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাই। আমাদের বাংলাদেশে যুব সমাজের শক্তিতে এই দেশটাকে শান্তিময় করি এবং আমাদের যুব শক্তিকে পরকালীন শান্তি প্রতিষ্ঠায় সহায়তার পথে শান্তি প্রতিষ্ঠার পথে পরিচালিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে এই প্রচেষ্টায় ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা নরসিংদী জেলার সম্মানিত সভাপতির পক্ষ থেকে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর সাংগঠনিক জেলার সম্মানিত সাবেক সভাপতি হাতেম বিন পারভেজ। সম্মানিত সাবেক সভাপতি হাতেম বিন পারভেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا امتي وهدون بالحق وبه يعدلون قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه رواه البخاري كتاب العلم। প্রশংসা একমাত্র মহান রাব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকে বিভাগীয় যুব সমাবেশ 2023 এখানে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। শাফিউল মুজরিমিন রাহমাতাল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিম্মান খলাকনা উম্মতি ওয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। নিশ্চয়ই উম্মতের ভিতরে একটি দল রয়েছে যেই দল মানুষকে হক পথে আহ্বান করে এবং নিজেরাও হক পথে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী কিতাবুল ইলম, বাল্লিগু আন্নি আলাও আয়াহ, আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি একটি আয়াত হয়, একটি বাক্য হয়, তাহলে আমার পক্ষ থেকে এটা পৌঁছিয়ে দাও। সেই কোরআনের এই আয়াত এবং এই হাদিসকে কেন্দ্র করেই আজকে আলহামদুলিল্লাহ আমরা যুব সংঘ মানুষের দ্বারে দ্বারে পবিত্র কোরআন এবং সহি হাদিস পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, ফালিল্লাহিল হামদ। তারই ধারাবাহিকতায় সাবেক সভাপতি হিসাবে 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত গাজীপুর আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই পথ খুব সহজ পথ ছিল না, খুব কঠিন পথ ছিল। কারণ আমরা যখন গাজীপুরে আসলাম হিজরত করে পাবনা থেকে 1998 সালে, অনেক দিন ধরেই আমরা সংগঠনকে তালাশ করেছিলাম, কিন্তু তৎকালীন যে সমস্ত ভাইয়েরা দায়িত্ব পালন করেছিলেন তারা আমাদেরকে একটি শাখাও গঠন করে দেন নাই। অথচ তাদের পিছনে পিছনে আমরা অনেক ছুটেছি, কিন্তু তারা একটা শাখাও গঠন করেন নাই। কারণ আমরা বুঝতে পারলাম না, যখন আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার কারাগারে প্রেরণ করলেন, তিনি যখন কারাগারে গেলেন, এরপর অন্যরকম একটা ঘটনা ঘটে গেল। আমাদের যুব সংঘের কিছু কর্মী এবং আন্দোলনের একজন সভাপতি, তিনারাও কারাগারে গেলেন, কিন্তু তারা কিছুদিন পর বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে তারা ঘোষণা করে দিলেন, অর্থাৎ যে এই গাজীপুরে আমরা আর কোনো দায়িত্ব পালন করব না, গাজীপুরে আর কোনো সংগঠনই নাই। সোজা কথা, একবারে ডিলেট, তারা একযোগে সবাই পদত্যাগ করে গাজীপুর থেকে তারা আহলে হাদিস যুব সংঘকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। তখন আমি আমার আব্বার সঙ্গে আলাপ করলাম যে এই পরিস্থিতি তো থাকা যায় না, গাজীপুর সংগঠনবিহীন থাকবে, আহলে হাদিস আন্দোলন যুব সংঘ থাকবে না, এটা হতে পারে না, নিশ্চয়ই অবশ্যই আমাদের জন্য এটা কিছু করতে হবে।
তখন আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার মুক্তি পেলেন এবং তিনি মাদারটেকে আসলেন একটি সম্মেলনে। তখন আমি আমার আব্বাকে সঙ্গে করে নিয়ে এবং আমাদের বর্তমান আন্দোলনের যিনি সভাপতি মাওলানা হাবিবুর রহমান তিনাকে সঙ্গে করে নিয়ে আমিরে জামাতের সঙ্গে দেখা করলাম। আমিরে জামাত বললেন, কোনো সমস্যা নাই, কেউ নাই, কোনো সমস্যা নাই, তোমরা বাপ বেটা আছো, তোমরা বাপ বেটা দুইজন কাজ করো, দেখবা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সেদিনকে এই উজ্জীবিত ভাষণ শুনে, তার কথা শুনে আমরা কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ এখন গাজীপুর উত্তর এবং দক্ষিণ আলহামদুলিল্লাহ আমাদের কর্মী এখন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য রয়েছে, কর্মী সদস্য রয়েছে, আলহামদুলিল্লাহ গাজীপুরে এখন সুন্দরভাবে কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, আমাদেরকে অবশ্যই এমনভাবে প্রচেষ্টা করতে হবে যাতে করে আমরা এই আন্দোলনকে বিশ্বজনীনভাবে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারি। পরিশেষে একটি কথা বলবো, তার নাম হচ্ছে তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদ ছোট্ট একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, বন্ধুগণ আজকে আমরা শত্রুদের ধাওয়া খেতে 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 সমুদ্রের কাছে চলে এসেছি, পিছনে গেলে মৃত্যু খোদা নিয়ে সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে, আর সামনে অপেক্ষা করছে দুর্ধর্ষ সেই সেনাবাহিনীরা যারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে, ইনশাআল্লাহ তাআলা আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। আমাদের পিছনেও মৃত্যু, সামনেও মৃত্যু, অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নিয়ে সামনে অগ্রসর হয়েছি, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব এবং জিহাদ করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে নেব এবং এই পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আমরা পৌঁছে দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? বাই দা হুক এন্ড ক্রুক অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দায়িত্ব আমাদেরকে পৌঁছায় দিতেই হবে, যতই কষ্ট হোক, যতই জীবনে আমান অমানিশা নেমে আসুক না কেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্ব আমরা পৌঁছে দেব। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই আন্দোলনের প্রচার এবং প্রসার দেখে দেখবেন যে বসন্তের কোকিলেরা আমাদের এখানে আসে, অনেক বড় বড় হাইব্রিড শায়েখরা আছে, কি আছে না, তারা শুধু নিজের নামকে কামানোর জন্য আহলে হাদিস আন্দোলন যুব সংঘের ব্যানার যদি তাদেরকে একবার গায়ে লেগে যায়, সেটে যায়, তাহলে বাংলাদেশব্যাপী তাদের দাওয়াতের অভাব হয় না। এরকম বহুত লোক এই আন্দোলনে এসেছে এবং তারা চলে গেছে, যুব সংঘে এসেছে এবং তারা চলে গেছে, অতএব তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদের সাংগঠনিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বয়কটের মাধ্যমে আমাদের যারা সাংগঠনিক ভাই, আমাদের যারা সাংগঠনিক আলোচক আছে, প্রয়োজন আমরা তাদেরকে দিয়ে এই ধরনের সেমিনার আবারও করবো ইনশাআল্লাহ। আমরা চাই প্রত্যেকটি জেলায় এইরকম সমাবেশ হোক। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সমাবেশ দেখে আমার বুক আনন্দে ভরে গেছে, এইরকম সমাবেশ আমাদের দরকার যাতে করে আমরা উজ্জীবিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া দিনকে অনুসরণের মাধ্যমে বিজয় দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমরা হাতেম বিন পারভেজ ভাইয়ের কাছ থেকে অগ্নিঝরা বক্তব্য শুনছিলাম। ডিটারমিনেশন মানে, ডিটারমিনেশন না একটা টার্ম আছে যে কোনো কিছুর জন্য মনের যে আকুতি, এই ডিটারমিনেশন যে যত মানে পাকাপোক্ত হয় সে সফল হবেই হবেই হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি জান্নাত চাই, কিন্তু চাওয়ার ধরনটা কেমন এটা কিন্তু আমরা যাচাই করি না। মনে করেন যে আজকে সকালবেলা আপনার কোনো বন্ধুর সাথে আপনি খেলতে যাবেন, কিন্তু যদি একটু পেট ব্যথা হয় অথবা যদি একটু শরীর খারাপ লাগে তাহলে বলবেন যে আমি আজকে যেতে পারবো না। মানে আপনি চেয়েছিলেন কিন্তু এই ডিটারমিনেশনটা পাকাপোক্ত ছিল না, এই জন্য আপনি কাজটা করতে পারেননি। কিন্তু যদি দেখা যায় যে একদম মসজিদুল হারামের ইমাম সাহেব আপনার সাথে কথাবার্তা বলবেন, আপনার সাথে একটা পার্সোনালি একটা আলাপ করবেন, একটা মিটিং আছে, হঠাৎ আপনার পাটা ভেঙে গেল অথবা যে কোনো একটা সমস্যা হলো, আপনি কী করবেন যে না আমি যাব না, এরকম কী করবেন? হারাম শরীফের ইমাম চলে এসেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আর আমার কী কী সর্দি টর্দি তো কোনো মানে কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং ডিটারমিনেশন যদি এইরকম হয় যে আমি সমাজ সংস্কার করবো, আমাকে জান্নাত পেতেই হবে, কেউ যদি যা তার ডিটারমাইন্ড যদি হয় তাহলে তার মাধ্যমে সফলতা অবশ্যই সম্ভব। আল্লাহ তাআলা যুগে যুগে যারা এই রকম ত্যাগী ছিলেন তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। অলস ভীরু কাপুরুষদের মাধ্যমে পৃথিবীর কোনো যুগে কখনো কোনো সংস্কার হয়নি।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভীরুতা কাপুরুষতা দূরীভূত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধি মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী জেলার সাবেক সভাপতি জনাব আব্দুস সাত্তার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগ পূর্ব জনপদে আয়োজিত আজকের এই যুব সমাবেশ, এ উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করার ফলে মাঠে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে আলহামদুলিল্লাহ, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি ব্যক্তিগতভাবে, যে যুব সংঘ আন্দোলনের ব্যানারে কাজ করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস বলতে চাই, অনেক সংগঠনে অনেক দায়িত্বের সঙ্গে আমাদের দেখা হয়েছে, ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি এখনও পর্যন্ত যুব সংঘের নিবেদিত কোনো কর্মী যেই পরিমাণ তাকওয়াশীল পরহেজগার মুত্তাকি আমি অন্য কোনো সংগঠনে পাইনি, এটা বাস্তব কথা। আমি নিজে কীরকম আমি বলতে পারবো না, কিন্তু আমি অনেকদিনই পাই যে শত শত হাজার হাজার আমাদের ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ হয় যুব সংঘের। আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা কখনো হীনমন্যতে ভুগবেন না যে আমাদের সংখ্যাটা কীরকম অন্য সংখ্যাটা অনেক বড়, এটা আমাদের দেখার কোনো বিষয় নয়। কারণ যদি পৃথিবীতে বা বাংলাদেশের মাটিতে বিপ্লব ঘটে, যদি কোনো দিন ঘটে ইনশাল্লাহ, আমার বিশ্বাস এটা ঘটলে যুব সংঘের মাধ্যমে ঘটবে ইনশাল্লাহ। কেন, যুব সংঘের যে তাকওয়া পরহেজগারিতা এটা শুরু থেকে যেটা হয়েছে, এই যে প্রতিষ্ঠাতা আমিরে জামাত তার যে তাকওয়া, উনি যেই যেই চেতনা নিয়ে যুব সংঘ গঠন করেছিলেন, এই চেতনা নিয়ে বাংলাদেশে কোনো সংগঠন কাজ করে না। আমার দুঃখ হয় আমাদের, আমার দুঃখ হয় আমাদেরকে নিয়েই, অন্যদের কথা বলবো না। আমরা কিন্তু আমাদের যে সাহিত্য, সমৃদ্ধ সাহিত্য, আমিরে জামাতের লেখাগুলো আমাদের পড়া হয় না, যে কারণে যুব সংঘের কর্মীরা বুঝতে পারে না তারা আসলে তাদের যে কি সমৃদ্ধ সাহিত্য রয়েছে। যদি আমি আপনাদেরকে বলি আমাদের যে সমৃদ্ধ ইতিহাস রয়েছে, সেটি আমরা অনেক সময় না জানার কারণে অন্যের জিনিস দেখে আমরা আফসোস করে থাকি। ১৯৭৮ সালে 5ই ফেব্রুয়ারি যুব সংঘ গঠিত হয়েছে, ১৯৮১ সালে মহিলা সংস্থা গঠিত হয়েছে, ১৯৮৫ সালে তাওহীদের ডাক পত্রিকা প্রকাশিত হয়েছে। এই আমাদের সংগঠনের ব্যতিক্রমের কি সংগঠন আপনি দেখেন, যে তিনটি পত্রিকা রয়েছে একটি সংগঠনে, সোনামণি প্রতিভা, তাওহীদের ডাক এবং আরেকটা কি আছে, মাসিক আত্মাহারিক। এই আত্মাহারিকের মাধ্যমে সারা পৃথিবীতে কত হাজার হাজার মানুষ যে হকের সন্ধান পেয়েছে তার ইয়ে নেই। এক সালাতুর রাসুলের মাধ্যমে কত লক্ষ মানুষ যে পৃথিবীতে হকের সন্ধান পেয়েছে তার কোনো হিসাব কিতাব নেই। আপনি দেখেন তো, যারা বলছে পুরাতন সংগঠন, যারা বলছে বড় সংগঠন, তাদের সালাতুর রাসুলের মধ্যে একটা বই দেখান পারলে আছে নাকি, একটা পত্রিকা দেখান তো এরকম পারলে। সুতরাং বিপ্লব আপনি ঘটাবেন কিভাবে, ধারাবাহিকভাবে কাজ চলে যাচ্ছে। হাদিস ফাউন্ডেশন আমাদের আছে, তারপরে 1994 সালে 23 সেপ্টেম্বর দুইটি সংগঠন গঠিত হয়েছে, আলিস আন্দোলন বাংলাদেশ এবং সোনামণি গঠিত হয়েছে, 97 সালে মাসিক আত্মহারিক, তারপরে এই উপমহাদেশে প্রথম আনুষ্ঠানিক ফতোয়া বোর্ড দারুল ইফতা গঠিত হয়েছে 1998 সালে। এই দারুল ইফতা বা ফতোয়া বোর্ড ছিল না কখনো, ফতোয়া বোর্ড লাগে এটা জানাই ছিল না কারো, এই ফতোয়া বোর্ড গঠন করেছেন আমিরে জামাত আসরুল গালিব স্যার। তারপরে মহিলা মাদ্রাসা লাগবে এটা কারো মাথায় ছিল না। 2004 সালে বাংলাদেশের ইতিহাসে সালাফিদের সবচেয়ে বড় মহিলা মাদ্রাসা, যেটা মার্কাজে যেটা আছে মহিলা মাদ্রাসা, সেটা প্রথম গঠিত হয় 2004 সালে। তারপরে 2010 সালে গবেষণা বিভাগ গঠিত হয়, এমনকি বড় সংগঠন বলে পরিচিত, অনেক পুরাতন বলে গর্ব করা, তাদের মাথায় ছিল না যে বাংলাদেশে যে কত রক্তদান সংস্থা রয়েছে, আমাদের সালাফিদের একটা রক্তদান সংস্থা প্রয়োজন, কারণ মাথায় ছিল না।
এই জিনিসটাও 2017 সালে 23 ফেব্রুয়ারি এসে আল আউন নামে একটি সংস্থা গঠিত হয়, সেটা হচ্ছে আল আউন নিরাপদ রক্তদান সংস্থা, আলহামদুলিল্লাহ। এভাবে বিভিন্ন সেক্টরে সুনামণিদের মধ্যে, মহিলাদের মধ্যে, যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে সর্বত্র সহি আকিদা সহি মানহাজের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আহ্বান জানাবো যুবক ভাইয়েরা, আপনারা যারা জি আলহামদুলিল্লাহ সর্বশেষ পেশাজীবী ফোরাম যেটা গঠিত হলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি সংক্ষেপে কারণ অত্যন্ত সংক্ষেপ করছি। কথা হচ্ছে যে আমরা অনেকে হীনমন্যত না জানার কারণে আমি বলবো দুইটি কথা বলে শেষ করবো। এক, যুব সংঘের যারা দায়িত্বশীল রয়েছেন এখন এবং যারা সাবেক আছে তাদের জন্য একটা কথা, যারা বর্তমান দায়িত্বশীল রয়েছে তাদের জন্য একটি কথা বলে শেষ করবো। যারা দায়িত্বে রয়েছেন, যারা কাজ করছেন, তাদেরকে বলবো আপনারা অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে যান, ইনশাল্লাহ পরকালে সফল হবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে সফল করুন ইনশাল্লাহ। কেন? আপনি আল্লাহকেই ভয় করেন, আল্লাহর জন্য কাজ করছেন। সূরা তালাকের মধ্যে আল্লাহ বলছেন আমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলবেন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন, এমন উৎস থেকে যা সে কল্পনা করেনি। আমার দেখা মতে যুব সংঘের কোনো কর্মী, আন্দোলনের কোনো কর্মী বেকার বসে নেই, কারণ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, সে আল্লাহর পথে কাজ করে যাচ্ছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। এই জন্য আপনি ইনশাল্লাহ নিয়মিতভাবে কাজ করে যাবেন, দেখবেন পরকালে সফল হবেন, ইনশাল্লাহ দুনিয়াতে সফল হবেন, রিজিকের ব্যবস্থা হবে। আমার জানা মতে এই যে নিয়োগ পরীক্ষা হলো, যেটা আপনার নিবন্ধন পরীক্ষায়, এখানে অনেকের চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে প্রাইমারি টিচার, অনেকে কলেজের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, অর্থাৎ এক কথায় অনেকে ভালো পজিশনে ব্যবসা করছেন। একজন ব্যক্তি যুব সংঘে আপনি আমাকে দেখান যে বেকার বসে আছে? বেকারদের জন্য যুব সংঘ না, যুব সংঘ মানে কর্মঠ, যুব সংঘ মানে সচেতন, কোনো বুকা কাপুরুষ বেকারের জন্য যুব সংঘ না। আমরা জানি যারা আমরা মাঠে আছি আমরা কত পরিশ্রম করতে হয় যুব সংঘের জন্য। সুতরাং আল্লাহর বলেন অবশ্যই আপনাকে ফলাফল দিবেন, আল্লাহ আপনাকে অবশ্যই ফলাফল দিবেন। আমরা সারাদিন চাকরি করে সেই পাঁচটা পর্যন্ত ডিউটি করে বাসায় না গিয়ে আবার আপনার ওই আমাদের যে তাবলিগে ইস্তেমা ওটা করে 9টা 10টা বাসায় যায়, এরকম অনেক আমাদের কবির আসির আসে কেন ভাই? আল্লাহকে ফলাফল দিবেন না? আপনি যে এত পরিশ্রম আল্লাহর জন্য করছেন আল্লাহ আপনাকে অবশ্যই ফলাফল দিবেন। এই জন্য যুবক ভাইয়েরা আপনি আল্লাহর জন্য কাজ করুন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতেও সফল দেবেন ইনশাল্লাহ। আমি মুরব্বীদেরকে বলবো, যারা আমরা এখন মুরব্বী হয়ে গেছি, মানে যুব সংঘে এখন আর নাই, তার মানে আমি এখন আন্দোলনে আছি, যারা আমরা এখন মুরব্বী হয়ে গেছি, যারা আমরা আন্দোলনে চলে গেছি, তাদেরও দায়িত্ব রয়েছে আমাদের যুবক ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। যেখানে আন্দোলনের যত সহযোগিতা রয়েছে ওইখানে যুব সংঘ তত শক্তিশালী, ঠিক আছে কিনা ভাই? এই জন্য আমরা আন্দোলন যারা রয়েছি, যারা মুরব্বী রয়েছি, আমরা অবশ্যই যুব সংঘকে সহযোগিতা করবো, তাদেরকে কথার মাধ্যমে, অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে রিমাইন্ডার দেবো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলে শেষ করছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন প্রথম ওহি আসলো, তখন প্রথম ওহি আসার পরে তিনি ফেরেশতাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তিনি বাড়িতে গেলেন, বলেন জামিলুনি জামিলুনি, আমাকে চাদর আবৃত করো। তার স্ত্রী খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেলেন উরাকা বিন নাওফালের কাছে। উরাকা বিন নাওফাল যেই কথাই বলেছিলেন, আজকে আমরা আপনাদের জন্য মুরব্বীদের জন্য সে কথাই বলছি, উরাকা বিন নাওফাল যে কথা বলেছিলেন, অনেক কথা বলার পরে তিনি একটা কথা বলেছেন, হে ভাতিদা শোনো, আনসুকা নাসরান মুআজ্জারান, যদি আমি তখন বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি তখন আমি তোমাকে অবশ্যই দৃঢ়ভাবে সাহায্য করবো। আমরা বলছি যুব সংঘের ভাইয়েরা আপনারা হীনমন্য হবেন না, আমরা আন্দোলনরা ইনশাআল্লাহ যতদিন আছি, আমরা আন্দোলনে চলে গেলেও যে কোনো পরামর্শ হোক, অর্থনৈতিকভাবে হোক, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পরামর্শ পাবেন ইনশাআল্লাহ, আর আমরা সাহায্য সহযোগিতা যেভাবে দরকার করবো ইনশাআল্লাহ। যুব সংঘের ভাইয়েরা আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আপনাদের সাথে আছে, আমাদের পরামর্শ আমাদের দোয়া আপনাদের সঙ্গে রয়েছে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কওলি হাজা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন নরসিংদী জেলার সম্মানিত সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ আহলাদের যুব সংঘ সাবেক সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যেই মহান মনিবের অশেষ মেহেরবানিতে ঢাকা বিভাগীয় পূর্ব জোন কর্তৃক আয়োজিত আজ এই যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের জেলার দায়িত্বশীল কর্মী পরিষদ বিভিন্ন জায়গা থেকে আসা সুদী মণ্ডলী দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুআযাদ হাদিরিন আমি আব্দুল্লাহ আল মামুন নরসিংদী সাংগঠনিক জেলা 2008 থেকে 2012 সাল পর্যন্ত দুই টার্মে আমি সভাপতির দায়িত্ব পালন করে আসছি আমি সেই স্মৃতির পাতা থেকে আপনাদেরকে একটু বলতে চাই আমরা সেই মুক্তাঙ্গনের বক্তব্য শুনেছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমরা অনেকে উপস্থিত ছিলাম আমার প্রশ্ন এখানে যারা উপস্থিত আছেন মুক্তাঙ্গনে কে কে উপস্থিত ছিলেন একটু দেখাবেন মাত্র কয়েকজন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে কয়েকটা প্রোগ্রাম হয়েছে আমিরে জামাতের সময় জেলে ছিলেন ওই সময় কে কে সেই অনুষ্ঠানে ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে উপস্থিতি কমপক্ষে আমার যতটুকু আইডিয়া 150 হবে এর মধ্যে আমরা 12-14 জনকে পাচ্ছি বা 16 বা 20 জন হবে সেই মুক্তাঙ্গনের বক্তব্য আমরা শুনেছি আমরা সেই ইতিহাসের পাতা থেকে একটু স্মৃতিচারণ করতে চাই যে আহলাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ওই সময়ের জন্য একটি ক্লান্তিকাল চলে গিয়েছিল 2008-06 থেকে শুরু করে 8-10 সাল পর্যন্ত কঠিনভাবে আমরা একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি আমার সাংগঠনিক জেলা নরসিংদীকেই বলবো আমার পূর্বের যে বক্তা হাতিম বিন পারভেজ উনি আমার সমসাময়িক গাজীপুরের দায়িত্বশীল ছিলেন উনি ওনার কিছু স্মৃতিচারণ করেছেন আমি আমার যুব সংঘের স্মৃতিচারণ করতে চাই সেটা হলো যে ওই সময়ে আন্দোলনের অধিকাংশ কর্মীগুলি একটু গা ভাসিয়ে দিয়েছিল ওই দলে চলে যাওয়ার জন্য ডক্টর মুসলিহউদ্দিন সাহেবের যে ইনসাফ পার্টির দলটা ঘোষণা করেছিল সেই দিন তারা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল কেবলমাত্র নরসিংদী সাংগঠনিক জেলার আহলাদিস যুব সংঘের একটি কর্মীও সেই দিন তাদের কথাই তারা কোনো সময় ওই দিকে যায় নাই এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সেই দিন আমাদেরকে সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছেন কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য অধ্যাপক জালাল উদ্দিন উনি আমাদের পিছনে ছিলেন তার পরামর্শ আমাদের সাথে ছিল আমরা সত্যের পক্ষে থেকে কেবলমাত্র নরসিংদী সাংগঠনিক জেলার যুব সংঘের একটা কর্মীও সেদিন পদচ্যুত হয় নাই কল্পনাই করে নাই যে যুব সংঘে ছেড়ে দিয়ে আমরা সেই বিপদগামী হব এরকম হয় নাই কিন্তু আন্দোলনের মধ্যে অনেক কর্মী তারা বিমত ভিন্ন মত পোষণ করেছিল যাই হোক পরবর্তীতে অনেক চড়াই উত্তরের মাধ্যমে আন্দোলনের সেই গতিপথ আবারও আমাদের পক্ষে চলে আসে এই জন্য আল্লাহর শুকরিয়া করি বলে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমি মনে করি যে একটা টলমল অবস্থা তৈরি হয়েছিল সেই 2007-08-09 সালে সেই পরিস্থিতি এখন থাকতো তাহলে নরসিংদী জেলাতে আহলাদিস আন্দোলন এবং যুব সংঘের কাজ করা সম্ভব হতো না সর্বোপরি আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ সেই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে এখন আবার আমাদের আসল গতিপথে ফিরে নিয়ে এসেছেন এই জন্য আমি আবার আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলার ঘোষণা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে মানব মণ্ডলীর মধ্য থেকে মানুষের কল্যাণের জন্য আমি মনে করি এই যে যারা কল্যাণ সাধন করবে তারা কেবলমাত্র আহলাদিস যুব সংঘের কর্মী যারা তাদের পক্ষেই সেই কল্যাণ করা সম্ভব হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মা তোমাদেরকে এই জাতির উত্তম হিসেবে তোমাদেরকে বের করা হয়েছে জাতির কল্যাণ সাধনের জন্য আর এই কল্যাণ সাধনের পক্ষে তোমাদের দুটি কাজ করতে হবে এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমর বিল মারুফ এবং নাহি আল মুনকারের এই দুটি দায়িত্ব আহলাদিস যুব সংঘকে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই অসত্যের পক্ষে শিরিক বিদাতের
বিপক্ষে অবস্থান নিয়ে বর্তমান সময়ে আহলে হাদিস যুব সংঘ সেই আমিরে জামাত সেই 1978 সাল থেকে যে কার্যক্রম হাতে নিয়েছেন সেই ধারাবাহিকতায় যুব সংঘ কাজ করে যাচ্ছে, পাশাপাশি আন্দোলন তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। যেই দেশের যেই সমাজের যেই এলাকার যুবকরা অ্যাক্টিভ সেই সমাজে কুসংস্কার শিরক বিদআত দূরীভূত করা তত সম্ভব। যুবকরা যদি জেগে না ওঠে তাহলে সমাজ থেকে কুসংস্কার দূরীভূত করা সম্ভব নয়। এই জন্য আহলে হাদিস আন্দোলনের পাশাপাশি কর্মী সংগঠন হিসেবে যুব সংগঠন হিসেবে আহলে হাদিস যুব সংঘ যে কাজ করে যাচ্ছে সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা সাবেক হয়ে গেছি এখন আন্দোলনে আছি আমরা সর্বোপরি সবসময় তাদেরকে সহযোগিতা দিয়ে যাই, পরামর্শ দিয়ে দেয়, তাদের কোনো সংগঠনে আমাদেরকে দাওয়া দিলে তাদের কোনো প্রোগ্রামে আমাদেরকে দাওয়া দিলে আমরা সবসময় তাদের সেই মতামতকে আমরা গ্রহণ করার চেষ্টা করি, তাদের সেই অনুষ্ঠানে আমরা যাওয়ার চেষ্টা করি। আমাদের আন্দোলনের প্রোগ্রাম হলেও আমরা এরপরও যুব সংঘের কোনো প্রোগ্রামে তারা দাওয়াত দিলে আমরা সেই দাওয়াতে অংশগ্রহণ করে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আন্দোলনের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে এবং যত প্রকার পরামর্শের প্রয়োজন হয় সেই পরামর্শগুলি দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমি এই অত্র আজকের এই অনুষ্ঠানে যত যুব সংঘের কর্মী আছেন প্রত্যেককে আমরা একটা অভয়বাণী দিতে চাই, সেটা হলো আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ, আপনারা নির্ভয়ে কাজ করে যান, আপনাদের দিকে তাকিয়ে আছে ইসলাম, এই শরীয়ত, আপনারাই পারবেন এই পৃথিবীতে সঠিকটা উত্থাপন করতে, সঠিকটা আপনাদের সমাজের ভিতরে প্রচার করতে এবং অন্যায়ের বিরুদ্ধে আপনারাই ভূমিকা রাখতে পারবেন। যেই দেশের যেই এলাকার যুব সমাজ সচেতন সেই এলাকার কুসংস্কৃতি তত দূরীভূত হবে। এই জন্য আহলে হাদিস যুব সংঘের সমস্ত ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে যেখানেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আদর্শবান হয়ে উত্তম কর্মী হিসেবে নিজের 3.5 হাত বডির ভিতরে আপনি গুণগুলি স্থাপন করতে হবে। আমরা অনেক সংগঠনের দাওয়াত পেয়েছি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা গ্রহণ করেছি, তাদের আমল আখলাকের সাথে তাদের কথার কোনো মিল নেই, 3.5 হাত বডির ভিতরে তাদের কোনো আমল নেই। অতএব আমাদের সর্বোপরি যেই কাজটি করতে হবে সেটা হলো আমরা যে দাওয়াতি কাজে আছি সেই দাওয়াতি কাজের যেই রেজাল্টটা সেটা হলো আমার ব্যক্তি জীবনে আমি আগে কুরআন সুন্নার অনুশাসন আমি মেনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যেই কথাগুলি নিজেই আমল করো না। অতএব প্রত্যেকটা নেতাকর্মীকে যুব সংঘের কর্মীকে সর্বোপরি আগে কুরআন সুন্নার যে বিধান রয়েছে সেই বিধানগুলিকে আমাদের 3.5 হাত বডির ভিতরে আমার পরিবারের ভিতরে আগে সেট করতে হবে, এরপরে দাওয়াতের ফিল্ডে এই কাজগুলির কথা বলতে হবে। তাহলে এই দাওয়াতে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেস হবই হব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মনকে বাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে থেকে সেই অনুযায়ী নিজেদেরকে আমল করার এবং এই কথাগুলিকে সমাজে প্রচার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা ভাই আব্দুল আল মামুনের কাছ থেকে অনেক সুন্দর বক্তব্য শুনলাম। আমিরে জামাতের গ্রেফতারকালীন সময়ে একটা ক্রান্তি লগ্ন চলছিল আমাদের উপরে। যাই হোক, আল্লাহ তাআলা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একটা সাধারণ কর্মীর বুকে যতটা সাহস এবং স্পিরিট দিয়েছেন, মানে এটা সবাই অকপটে স্বীকার করেন যে যুব সংঘের একটা সাধারণ কর্মীর যে স্পিরিট আছে তার ভিতরে যে তেজ আছে, অনেক বড় বড় আলেমের ভিতরে ওই তেজ নাই। সে গোটা ভরা মজলিসে একাই হকের পক্ষে কথা বলবে একদম বুক ফুলিয়ে, কিন্তু অনেক আলেম কিন্তু এটা বলতে পারে না। আলহামদুলিল্লাহ, একজন সাধারণ কর্মীর মাধ্যমে এই বাংলাদেশে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাধারণ কর্মীর মাধ্যমে যে সংস্কার হয়েছে অনেক ডিগ্রিধারী আলেমের মাধ্যমে সেই কাজটা হয়নি। সুতরাং কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ কখন কার মাধ্যমে যেটা কবুল করে নেন, দাওয়াতটা কবুল করে নেন, এটা বড়ই আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার কবুলযোগ্য বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমরা কিছু স্মৃতিচারণ শুনব 1978 সালের গাজীপুর জেলার একজন কর্মী জনাব মুখলিসুর রহমান, বর্তমান তিনি গাজীপুর বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর দক্ষিণের উপদেষ্টা জনাব মুখলিসুর রহমান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সাল্লামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا على كلكم راع وكلكم مسؤول عن رعيته আজকের বিভাগীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি মহতারাম প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল এবং কর্মী ভাইরা সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমি কিছু স্মৃতিচারণ করব সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ সালাম জানাচ্ছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বাংলাদেশে প্রথম রাষ্ট্রদূত ছিলেন ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব আজকের যিনি আহলে হাদিস আন্দোলনের সম্মানিত আমির ইসলামিক ফাউন্ডেশনে প্রধান অতিথি ছিলেন ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব উনি প্রবন্ধ পাঠ করেছিলেন আহলে হাদিস আন্দোলনের উপর ঢাকার আহসান ভাই অনুষ্ঠান পরিচালনা করছিলেন গাজীপুর থেকে আমি যোগদান করেছিলাম ডক্টর বারি সাহেব সভাপতি ছিলেন প্রফেসর অফ এমেরিটাস সিরাজুল হক ডক্টর বারি সাহেবের শিক্ষক উনি বিশেষ অতিথি হিসাবে ছিলেন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওনার প্রবন্ধ শুনে ভূয়সী প্রশংসা করেছিলেন সেদিন ইসলামিক একাডেমি মিলনায়তন পরিপূর্ণ হয়ে গেছিল বাহিরে লোকে লোকারণ্য হয়েছিল আরেকটা স্মৃতিচারণ করব আহলে হাদিস যুব সংঘের সুরিটোলা মসজিদে সমাবেশ ছিল সেখানে হারামাইন ফাউন্ডেশনের পরিচালক আমেরিকান নন মুসলিম উনি প্রধান অতিথি ছিলেন ডক্টর গালিব সাহেব সভাপতি ছিলেন সেখানে আমি গাজীপুর থেকে উপস্থিত ছিলাম সেখানে আমেরিকান নন মুসলিমের সেই আমেরিকান স্টাইলের বক্তব্য উনি অনুবাদ করেছিলেন ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব প্রাঞ্জল ভাষায় সে অনুবাদ করেছিলেন কোনো নোট করতে হয় নাই আমি আপনাদেরকে বলব জায়াত পাঠ করেছি আলতাকুম মিনকুম মাতু ইয়াদুনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মাঝে এমন একটি সংগঠন এমন একটি দল এমন একটি ঐক্য অবশ্যই থাকতে হবে যারা মানবতার কল্যাণে নিয়োজিত থাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের প্রতিরোধ করবে আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি আমরা কি মানবতার কল্যাণে নিয়োজিত হতে পেরেছি আমরা কি অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা নিতে পেরেছি আমাদের আহলে হাদিস সমাজে আজকে নেশায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আজকে আমাদের নিজের বাড়িতে আমাদের নিজের সমাজে মোবাইলের মাধ্যমে সে অশ্লীল কর্মকাণ্ড চলছে আমরা সেই কর্মকাণ্ড থেকে নিজেকে এবং পরিবারকে মুক্ত করতে পেরেছি কি আমি নিজেকে এবং পরিবারকে কুসংস্কার মুক্ত করতে পেরেছি কি আমি কি আমার পরিবারকে পর্দার আওতায় আনতে পেরেছি এই প্রশ্নের জবাব যদি আমাদের অন্তর থেকে হা হয় তাহলে আমরা সফল সংগঠক হতে পারব সফল আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘের নেতা এবং কর্মী হতে পারব
আমি গাজীপুরের কথা বলবো। গাজীপুরে যুব সংঘের যারা নেতৃত্বে বর্তমান বিভক্ত হওয়ার পরে দক্ষিণ এবং উত্তর নেতৃত্বে আছেন, তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তাদের কর্মকাণ্ড দেখে আহলে হাদিসের অন্য সংগঠনের লোকেরা যারা পূর্বে আহলে হাদিস যুব সংঘে ছিলেন, গাজীপুরে অবস্থান করছেন, তারা এই যুব সংঘ এবং আন্দোলনের কাজকে নিষ্ক্রিয় করার জন্য সুকৌশলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তাদের নাম বলব না। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন এখানে, সুযোগ্য যুব সংঘের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি আছেন, সম্মানিত ডক্টর আহমদ সাকিব সাহেব আছেন, আমি বলবো এই বিভাগের মধ্যে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকা, এখানে যদি আহলে হাদিস যুব সংঘকে শক্তিশালী করা যায়, কোরআনের ভাষায় কান নাহুম বুনিয়ানুম মারসুস, শীর্ষদলা প্রাচীরের রক্ষ গড়ে তোলা যায়, তাহলে সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘের কাজ শক্তিশালী হবে। অন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা যুব সংঘের কার্যক্রম এবং আন্দোলনের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তাদের সংগঠনকে সমাজে পেশ করে যুব সংঘ এবং আন্দোলনকে স্তিমিত করার জন্য তারা সুকৌশলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি, আমরা যারা অভিভাবক আছি, আমরা যদি যুব সংঘ এবং আন্দোলনের পিছনে থেকে যদি আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারি, তাহলে গাজীপুর এবং গোটা এই বিভাগ শক্তিশালী হবে এবং আন্দোলনের জোয়ার আসবে। বিশেষ করে গাজীপুরকে, গাজীপুরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বকে আরও ক্ষুরদার করার জন্য, আরও গতিশীল করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাব, গাজীপুরকে যেন শক্তিশালী করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা নেতা এবং কর্মী আছি, আমাদেরকে, আমাদের নিজেদেরকে এবং পরিবারকে আমরা যদি একটু পর্যালোচনা করি, দেখব নেতা এবং কর্মী আমাদের পরিবারে পর্দার, শরী পর্দার যে সেই অবস্থা খুবই নড়বড়ে। আমাদের সেই শরী পর্দাকে এবং শরীয়তের বিধানকে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে আমাদেরকে শক্তিশালী করতে হবে, তাহলেই আমরা বিজয় লাভ করতে পারব। কোরআনের ভাষায় আমি আপনাদের সকলকেই বলবো, আসেন আমরা এই যে কোরআনে আব্দুল্লাহ মারুফ সাহেব আয়াতটা পড়েছেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেকে এবং আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যদি নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে নিজেকে এবং পরিবারকে, সমাজকে যদি সংগঠিত করতে পারি, তাহলে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। কোরআনের ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্যের বিজয় সুনিশ্চিত, অসত্যের ধ্বংস অনিবার্য। আরেকটা বিষয় আমি স্মৃতিচারণ করব, আমি যুব সংঘের সাথে সম্পৃক্ত হওয়ার আগে আহলে হাদিস ছাত্র ইসলামী মিশনের দায়িত্বে ছিলাম গাজীপুরে। তৎকালীন সময়ে 74 সনে ইডেন একটা সম্মেলন হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম দক্ষিণ পূর্ব এশিয়ার যুব নেতা হিসেবে যোগদান করেছিলেন। আজকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার আধুনিকতার রূপকার মহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় তাকে নেওয়া হয়েছিল। মন্ত্রিসভায় গিয়ে তিনি ইসলামী অর্থনীতি প্রবর্তন করেছিলেন, ইসলামী শিক্ষানীতি প্রবর্তন করেছিলেন এবং ইসলামী ব্যাংকিং প্রবর্তন করেছিলেন। উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। মাহাথির মোহাম্মদ যখন দেখল আনোয়ার ইব্রাহিম তার উপরে চলে গিয়েছে,
তার বিরুদ্ধে লাওয়াতাতের মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে আবদ্ধ করে রেখেছিলেন। সেই জেল থেকে মুক্ত হয়ে অনেক নির্যাতনের পরে আবার আজকে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আপনাদেরকে এই স্মৃতিচারণ করার উদ্দেশ্য হলো, আমরাও যদি এরকম ত্যাগ তিতিক্ষা, আজকের যুবকরা যদি এরকম ত্যাগ তিতিক্ষা বরণ করে নিয়ে আল কোরআন এবং সহি হাদিসের আমল নিজেরা করতে পারি এবং সমাজে প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার করতে পারি, তাহলে আমরাও বিজয় লাভ করতে পারব। আল্লাহ আমাদের সকলকে আল কোরআন এবং সহি হাদিসের আলোকে আলোকিত করার তৌফিক দান করুন। এই বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা স্মৃতিচারণামূলক অনেক কথা শুনলাম জনাব মোহাম্মদ মুখলিসুর রহমানের কাছ থেকে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত তাইয়্যিবা দান করুন এবং দিনের পথে সাবিত রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলেদি যুব সংঘ ঢাকা জেলার সাবেক সভাপতি সফিউল্লাহ খান। আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال تعالى بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى وتعاونوا على الإثم والعدوان। الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে আমাদের ঢাকা পূর্ব কর্তৃক যুব সমাবেশে একত্রিত হতে পেরেছি, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে আজকে এখানে এসে খুব আনন্দিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে, আমার জন্ম হয়েছে কুমিল্লাতে, আমি 96 আপনার নারায়ণগঞ্জে আসি। নারায়ণগঞ্জে আসার পর থেকে আমাদের কিছু দায়িত্বশীল ভাই ছিল, তাদের সাথে যুব সংঘের দাওয়াতে কাজ করি। 98 দিকে আমি ঢাকা জেলার তাবলিগ সম্পাদক হিসাবে দায়িত্ব পাই। তার 98 থেকে একেবারে আল্লাহ স্যারের গ্রেফতার পর্যন্ত তাবলিগ সম্পাদকের দায়িত্বে ছিলাম। গ্রেফতারের পরে যখন সব দায়িত্বশীলরা এদিক সেদিক চলে গেল, কেউ নাই দায়িত্ব পালন করার মতো, ঢাকার যারা আব্দুল সামাদ ভাই ছিল, নূর ইসলাম নূর আলম ভাই ছিল, আরও যারা ছিল অনেকেই দায়িত্ব ছেড়ে চলে গিয়েছে, এবং তাদের মধ্যে কেউ গিয়ে আবার আমাদের ইনসাফ পার্টির সাথে যোগদান করেছিল। ওই ক্লান্তি লগ্নে আমি আসলে তাবলিগ সম্পাদকের দায়িত্ব তখন পালন করি। আমি ঢাকা জেলার যুব সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে চিন্তা আমি কোনোদিন করি নাই, মাথায় আসে নাই। যখন মাদার টেক আপনার ওই কলেজ মাঠে যখন সম্মেলন হলো, ওই কলেজ মাঠে আমাকে সহসভাপতি হিসাবে নির্বাচন করা হলো। তারপরে সেশনে আমাকে সভাপতি নির্বাচন করা হলো। আমি তখন থেকে প্রায় 2014-13 পর্যন্ত আমি ঢাকা জেলার দায়িত্বে ছিলাম। পরে আপনার 14 সালে আমরা, তখন আমাদের মুজাফর ভাই আমাদের কেন্দ্রীয় সভাপতি, তিনি আমাদের সাথে পরামর্শ করে বললেন যে আমরা কি নারায়ণগঞ্জকে আলাদা করতে পারি, কি নারায়ণগঞ্জকে আপনারা চালাতে পারবেন? তখন বললাম যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ পারবো। তখন 14 সালে আমাদের নারায়ণগঞ্জ জেলা গঠন হয় আলহামদুলিল্লাহ। এর আগ পর্যন্ত ঢাকা জেলার সাথে কাজ করেছি। আর যারা ছিল আসলে মূলত বলতে হয় এভাবেই যে তারা সুদিনে ছিল, তারা সকলে সুদিনে ছিল। যখন সংগঠনের মধ্যে দুর্দিন আসলো তখন সকলে পালিয়ে গেছে, ওই দুর্দিনের সময় আমরাই ছিলাম। তখন তাওস্টার ছিল, আরো অনেক কিছু ছিল, এবং কোটি কোটি টাকা আসতো, সারা দেশে মসজিদ হয়েছে। আমির জামাত প্রায় তার হাতে 1250 মসজিদ করেছেন। এগুলো কিন্তু তাওহীদ শাস্ত্রের মাধ্যমে হয়েছে। তখন ওই যারা দায়িত্বশীল যারা ছিল তারাই মসজিদগুলো আনতেন, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মসজিদ করতেন, বেনিফিট পাইতেন হয়তো বা।
কিন্তু আমরা এর মধ্যে ছিলাম না, শূন্য মাঠে আসছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এখনো আছি, চড়াই উত্তরের মাধ্যমে আছি, এখন নারায়ণগঞ্জ জেলাতে কাজ করি। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ জেলায় আমাদের মুরব্বী সংগঠন, মা সংগঠন যাকে বলা হয় এখন, যারা মুরব্বী সংগঠন বলে, তারা আমাদের সাথে কাজ করছে। তো এখন তাদের সাথে আমাদের পাল্টা দিয়ে কাজ করা খুব কঠিন হচ্ছে। আমাদের এই মাতৃ সংগঠনের লোকেরা আমাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং কোনো মসজিদে প্রোগ্রাম করতে আমাদেরকে দেয় না। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আপনারা বিশেষ করে কাঞ্চন এলাকায়, পাঁচরুকিয়া এলাকায়, ওই এলাকায় যে সমস্ত মসজিদগুলো আছে তাদের কেন্দ্রিক এই মসজিদগুলোর মধ্যে আমাদের প্রোগ্রাম করতে দেয় না। দুঃখজনক হলো সত্য, তারপরও আমরা কোনোদিন আমরা তাদের দুর্নাম করিনি, তাদের সুনামে করেছি। আর তারাও যে কাজ করছে এগুলো কিন্তু আমাদের দেখা দেখি করছে, তা আমরা নেকি পাচ্ছি না ইনশাল্লাহ? আমরা নেকি পাচ্ছি, কিন্তু এই যে জামাতবদ্ধ জীবনযাপনের যে একটা যে গুরুত্ব রয়েছে, আল্লাহ নবী বলছেন আল জামাতু রহমাতু আল ফুরকাতু আজাব, যে জামাতবদ্ধ জীবনযাপন হলো রহমত স্বরূপ আর বিচ্ছিন্ন জীবন হলো আজাব স্বরূপ। এতে প্রমাণ হয় যে আমরা যে কাজটা করি আমাদের দেখা দেখি কিন্তু হয়। আমার জীবনে আমি দেখি নাই যে আমাদের জমিয়তে আহলে হাদিস কোন বা অন্য সংগঠন কোন, ওইখানে কিন্তু জামাত ইসলামের খুব জোর। তারা জীবনে যখন ইফতার পার্টি আসতো আপনার বোট মুড়ি ইফতারি করাতেন। আমরা 2014 সালে যখন নারায়ণগঞ্জ জেলা গঠন করি, ইফতার মাহফিলে আপনার গরু জবাই করে বিরিয়ানি খাওয়াই আমরা ইফতার পার্টি করেছি। তারপর থেকে তাদের ইফতার মাহফিলে বিরিয়ানি হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? তো নেকি কে পেয়েছে, আমরা পাইনি? এই উৎসাহ দেওয়ার পিছনে কিন্তু যুব সংঘ আন্দোলনে কাজ করে যাচ্ছে। আর এখনো যারা বাংলার জমিনে কাজ করছে, যুব সংঘ আন্দোলনের কর্মীদেরকে দেখে দেখে কাজ করছে, তারা নিজস্ব ভাবে, তারা নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করে কোনো জায়গায় গিয়ে একটা মিটিং মিছিল করবে, এই সুযোগ তাদের এখনো হয়নি। আমরা সুযোগ করে দেই, তারপরে তারা গিয়ে মিছিল করে, আমরা সুযোগ করে দেই, তারপরে তারা ওখানে মিটিং করে। কোথায় আমরা যাই, কোথায় আমরা প্রোগ্রাম করি? এই যে আজকে আলহামদুলিল্লাহ একটা আনন্দ পেয়েছি, আমি খুব আনন্দিত হয়েছি। আমরা নারায়ণগঞ্জ শহরে প্রোগ্রাম করবো কল্পনা কোনোদিন করতে পারিনি। নারায়ণগঞ্জ শহরে যে আমরা যুব সংঘ আন্দোলনে প্রোগ্রাম করবো এই কল্পনাও কোনোদিন করিনি। কিন্তু আজকে আমরা আল্লাহর মেহরবানিতে, আল্লাহ আমাদেরকে সফলতা দান করেছেন, আমরা নারায়ণগঞ্জের উপকণ্ঠে বসে আজকে প্রোগ্রাম করতে পেরেছি। এটা আমাদের জন্য সফলতা নাকি? আমাদের জন্য বড় সফলতা। তো মনে রাখতে হবে, দৃঢ়চিত্তে যদি আমরা, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা দুর্বল হয়ো না, হীনবল হয়ো না, তোমরা মুমিন হও, তাহলে তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তা আমরা চিন্তিত হবো না, আমাদের দুঃখ করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে বাধা দিবে কেননা রাসূলদের কে বাধা দিয়েছেন ওদের পথে দেওয়া দিতে? আহলে সান্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, এদেশের মাটিতে সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছেন। একটা মাত্র সংগঠন, যে সংগঠন এই দেশের মাটিতে সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছেন, আর বাকি যত সংগঠন আছে প্রত্যেকেই তারা তাদের সার্বিক জীবনকে অন্যদের সাথে মিলিয়ে কাজ করতে চেষ্টা করেন। একমাত্র আহলে যুব সংঘে তারা পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক সমাজের মধ্যে কাজ করতে চান, সমাজ সংস্কার করে করার মাধ্যমে। আর অন্যরা তারা পিঠ বাঁচিয়ে কাজ করে, পিঠ বাঁচিয়ে দাওয়াতি কাজ করে। আহলে যুব সংঘের কর্মীরা পিঠ বাঁচিয়ে কাজ করে না। আজকে দেখেন কাঞ্চন এলাকায় আমি থাকি, আজকে মনে করেন 2000 সাল থেকে আমার উপরে চড়াই উত্তরা আসছে, মনে করেন 2017-18 দিকে থেকে, অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা গঠন করার পর থেকে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা গঠন করার পিছনে আমি একমাত্র দায়িত্বশীল কর্মী ছিলাম, যে নারায়ণগঞ্জ জেলার, আমি ডাকা হয়ে কাজ করেছি নারায়ণগঞ্জের একজন প্রতিনিধি হয়ে। তখন নারায়ণগঞ্জের ডাকা এবং নারায়ণগঞ্জ একসাথে কাজ করত। তো এই সুবাদে আমার পিছনে এখনও লেগে আছে ওরা, এখনও আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে, আজকে 2017 সালের আগে আমি ইমামতি করতাম, পাশাপাশি আমার অন্য কোনো বিকল্প নাই, আমার কোয়ালিফিকেশন আছে কিন্তু হয়তো বা তাকদিরে নাই। সরকারি একটা মাদ্রাসা ঢুকেছি 2004 সাল থেকে, প্রভাষক হিসেবে ঢুকেছি, কিন্তু এই পর্যন্ত কর্তৃপক্ষই তার ইচ্ছা করেই এটা আলেম এমপিভুক্ত করেনি, সুযোগ ছিল করেনি, কিন্তু এইভাবে আমি চলছি ইমামতি করে, দাওয়াতি কাজ করে, হয়তো বা এখন নারায়ণগঞ্জ যারা দায়ী হিসেবে আছে এই কাজ করে চলছি। কোনো মসজিদ ইমামতি করতে গেলেও তারা বাধা দেয়। ইদানিং আমাদের রানীপুরাতে একটা মসজিদ হয়েছে, এখানে তারা আমাকে নিবে, কিন্তু এই কাঞ্চন এলাকার জমিয়তে সুবান আহলে হাদিসের সভাপতি, যিনি আমরা ওনাকে অত্যন্ত ভালোবাসি এবং শ্রদ্ধা করি, এই লোক ফোন দিয়ে বলছে যে ওনাকে নিয়েন না, ওনাকে নিয়েন না। তখন ওই মসজিদের সভাপতি বলছে যে সফুল্লাহ সাহেব,
উমুক তো বলছে আপনাকে নিবেন নিতে না করছে, আমি বলছি যদি না করেন নেন না নেন, যদি আপনারা আমাকে চিনেন জানেন যে আমি আপনার সাথে কাজ করছি, যদি আমার ব্যাপারে কোনো সন্দেহাতি থাকে তাহলে নানেন সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে কারোর জন্য এই জমিনকে সংকুচিত করে দেয় নাই, প্রশস্ত করে রেখেছেন। যদি আল্লাহর জমিনে কেউ আল্লাহর পথে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তাকে প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ আশা করি। তো দেখা গেল যে ওনার কথা কেউ শুনে নাই, আমাকে তারা নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এখানে আছি, তারপর ওই তারা উদ্বোধনের দিন গিয়েছেন এবং উদ্বোধনের দিন মুজাফরকে দিয়ে উদ্বোধন করছি, তাবলিগ ইস্তেমার পরের দিন, মানে তাবলিগ ইস্তেমার দিন আমাদের। এবার তাবলিগ ইস্তেমা যেতে পারিনি, আমার জীবনে এবার রেকর্ড, বড় রেকর্ড, আমি তাবলিগ ইস্তেমা যেতে পারিনি শুধু খালি এই মসজিদের উদ্বোধন, কারণ যদি চলে যাই আবার কোন ফেতনা লাগাই দেয়, এই ফেতনার ফাঁসিতে পড়ার চিন্তা ভাবনা ছিল। তারপরে গেছে তারা, গিয়েও তারা ওই কথা বলছে যে এখানে যেন এক হাজার না হয়, কথা বলতে পারছেন, এখানে যেন এক হাজার চালু করতে না পারে। মসজিদের কমিটিদেরকে বলছে যে হ্যাঁ কিন্তু এক হাজারের পক্ষে কথা বলবে, আমি সভাপতির সাথে কথাও বলছি, উনি বলছেন এক হাজার তো আসে, কিন্তু এই কথা বলার পরে ওরা সকলে বলছে না এটা একটা ফাসাদ, এটা একটা ফেতনা, এটা করতে যায় না, এরকম অবস্থা করেছে তারা। তো এই দাওয়াতিক ময়দানে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত কোনোদিন এই সংগঠন থেকে যে অন্য চিন্তা ভাবনা করবো এই চিন্তায় মাথায় আসেনি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ রহমতে ভালোই আছি, আল্লাহ ভালো রেখেছেন এবং দাওয়াতি করে কাজ করে যাচ্ছি। তো যতদিন আল্লাহ পাক দুনিয়াতে রাখি আল্লাহ পাক যেন এই আহলে সান্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘর্ষের সাথে থেকে কাজ করে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন, এই প্রার্থনা করে এবং আপনাদের সকলকে নারায়ণগঞ্জের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আমরা সফিউল্লাহ খান ভাইয়ের কাছ থেকে অনেক অজানা কথা শুনলাম অনেকেই। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যখন হেফজখানায় পড়তাম আমিরে জামাত তখন জেলখানায় ছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আমরা প্রত্যেক সপ্তাহ বগুড়া কারাগারে আমরা আমিরে জামাতকে দেখতে যেতাম। ওই সময় যারা তাহারিক পড়েছেন তারা দেখবেন যে ওই সময় তাহারিকের প্রচ্ছদগুলো ছিল অন্যরকম। এমনি সাধারণভাবে তাহারিকের প্রচ্ছদগুলোতে ছবি, মানে মসজিদের ছবি দেওয়া থাকে, কিন্তু ওই সময়কার যে তাহারিকগুলো ছিল ওই মানে তাহারিকের প্রচ্ছদগুলো ছিল ভিন্ন রকম এবং বিভিন্ন আয়াত টায়াত দেওয়া থাকতো। আমার মনে আছে যে ওই যে আয়াতগুলো দেওয়া থাকতো প্রচ্ছদগুলোতে ওগুলো মনে হয় এখনও স্মৃতিপটে, এখন কীভাবে ছিল ওটাও আমার মনে আছে। তার মধ্যে সূরা আল ইমরানের একটা আয়াত ছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয় না, তোমরা মানে চিন্তিত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সত্যিকার অর্থে যদি আমরা মুমিন হতে পারি আমাদের পথ চলাকে কেউ স্তব্ধ করতে পারবে না, সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারে কিন্তু হকের পথ কখনোই স্তব্ধ হয়ে যায় না, সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। স্রোতের মুখে যদি বাদ দেওয়া হয় স্রোত আবার আরেকটা তার পথ করে নেয়, তার পথ কেউ ধরে রাখতে পারে না। বাংলাদেশ আহলাত যুব সংঘের গতি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে হকের পথে দৃঢ় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যুব সংঘের সাবেক সভাপতি আমাদের বড় ভাই মোহাম্মদ ফেরদাউস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। فأعوذ بالله من الشيطان الرجيم إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার সামনে উপবিষ্ট একরাশ প্রাণোচ্ছল তরুণ যুবক এবং অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি সভাপতি এবং অতিথিবৃন্দ সুধীবৃন্দ, খুব খাপছাড়াভাবে প্রথমেই এই তরুণ যুবকদের উদ্দেশ্যে দুটি কথা। প্রথম কথা হচ্ছে, এতক্ষণ ধরে আমরা কিন্তু যুব সংঘের খুব সুনাম বা যুব সংঘের আসলে প্রাণোচ্ছল কোনো কথা শুনলাম, প্রাণোজ্জীবিত করার মতো কিছু কথা শুনছিলাম। আমরা যখন যুবক তখন কিন্তু আমাদের গতিধারা খুব প্রাণোচ্ছল হবে, গতিধারা খুব উদ্যমী হবে, গতিধারা খুব শক্তপোক্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যুবকদের চিন্তাধারাকে গণ্ডিবদ্ধ করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা এখন ব্যয় করা হচ্ছে। নম চমস্কি বলেই দিয়েছে যে আজকে এই যুবকদের চিন্তাধারাকে নির্দিষ্ট খাতে প্রতিহত করার জন্য, প্রবাহিত করার জন্য, বাধা দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিনিয়োগ করা হচ্ছে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরা তাগাবুনে বলেছেন যে নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততিগণ তোমাদের শত্রু, কিন্তু যদি তোমরা তাদেরকে ক্ষমা করো, তাদের ব্যাপারে সতর্ক থাকো, তাদেরকে পরিশুদ্ধ করো, এরকম ভালো ভালোভাবে তাদেরকে যদি তোমরা সঠিক পথে প্রবাহিত করো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম। দেখেন, আমরা কিন্তু যুবক বয়সে অনেক স্বপ্ন দেখি, তাই না? যুবক বয়সে আমরা অনেক চিন্তা করি, তাই না? আমাদের চিন্তা থাকে অনেক কিছু করে ফেলবো, অনেক উদ্যমী হব, ভেঙে চুরে চুরমার করে দিব, ছারখার করে ফেলবো সব কিছু। এবং এই গতিটাকে কিন্তু কেউ ভালো পথে প্রবাহিত করে, কেউ খারাপ পথে প্রবাহিত করে। এই গতিটাই আমাদের দরকার। আমাদের এই খারাপ পথে প্রবাহিত করার জন্য যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে আমাদের অবসরকে কাজে লাগাই, আমাদের যে প্রয়োজন, আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি, আমাদের অবসরকে কাজে লাগানো, বা আমরা আমাদের এই গতিটাকে সুন্দরভাবে যেখানে কাজে লাগাতে পারবো, সেটা কি আমার কাজ, সেটা কি আমার যেটাতে শখ আছে, সেটা কি যে জিনিসটা আমি ভালো পারি, এই সব কিছুকে আজকে দমনপীড়ন করার জন্য, সব কিছুকে ভুল পথে প্রবাহিত করার জন্য অসংখ্য উপকরণ আজকে আমাদের পুরো বিশ্বে পুরো সমাজে সয়লাভ হয়ে আছে। সম্মানিত উপস্থিতের আমার সামনে বন্ধুগণ যারা আছেন, লক্ষ্য করুন, এই সমস্ত উপকরণের বিরুদ্ধে প্রত্যেকটা যুগে যেই পরিমাণ প্রতিরোধমূলক ব্যবস্থা ইসলাম গ্রহণ করেছে, সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা কিন্তু সেগুলো লক্ষ্য করি না বা সেগুলো নিয়ে গবেষণা করি না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা অনেক সময়ের মতো আঁকড়ে বসেছে। আমরা সবসময় মনে করি বাপদাদাদের কাছ থেকে পাওয়া পৈতৃক সম্পত্তির মতো আমাদের নিজেদের গুণগুলোকে যদি আমরা শুধুমাত্র ধারণ করি, তাহলেই আমরা চলমান সমস্যাগুলো থেকে উতরে যেতে পারবো। কিন্তু বন্ধুগণ, কোনো সময় এমনটা হয়নি, যার কারণে আমরা দেখছি, মনে করছি, আগের নীতি ফলাও করে, আগের নীতি অনুসরণ করেই বর্তমান যুগ চাহিদায় আমরা জিতে যাব, বর্তমান যুগ চাহিদায় আমরা পাশ করব, এমনটা কিন্তু হচ্ছে না। আমরা দেখেছি যেই সূত্রটা 1952 সালে খেটেছে, যেই সূত্রটা 1971 সালে খেটেছে, সেই সূত্র কিন্তু এখন খাটছে না। যেই মানুষজন লড়কে লেগে পাকিস্তান বলে পাকিস্তানের আন্দোলন করলো, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বুকে ধারণ করলো, সেই মানুষগুলোই 28 বছর পরে, কিছুদিন পরে, বাংলাদেশের জন্য বা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গোপনে কোরাম গঠন করলেন এবং দল গঠন করলেন। আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো। অর্থাৎ একটা বিষয় প্রয়োজন মাফিক বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়, বিভিন্ন সময়ে আধুনিকায়ন হয়। সম্মানিত বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম, আমরা তিলে তিলে যেই পরিবারকে গড়ে তুলি, তিলে তিলে যেই সাধনালব্ধ জ্ঞানকে সাজিয়ে তুলি, সেই সাধনালব্ধ জ্ঞান, সেই পরিবারও কিন্তু একটা সময়ে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যাটা যাতে না হয়, আমরা কিন্তু আমাদের যুবসংঘের ভেতরে এই সমস্যাটা দেখছি, আমাদের অনেকের মধ্যে এই সমস্যাটা দেখছি, আমাদের ব্যক্তি জীবনে এই সমস্যাটা দেখছি। আমরা তিলে তিলে যে জিনিসটাকে গড়ে তুলছি, সেই জিনিসটা যে আস্তে আস্তে অন্যদিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, এ ব্যাপারে সজাগ থাকছি না বলেই তারা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, আমাদেরকে খুব সুন্দরভাবে গড়ে দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এই যুবসংঘকে। সেটাকে আমরা আধুনিক যুগ বাস্তবতায় কিভাবে এই সময়ে আমরা চলমান যে সমস্যাসমূহ রয়েছে সেগুলোকে প্রতিহত করতে পারবো, সেগুলোকে মারিয়ে এগিয়ে যেতে পারবো, সেই দিকে যাতে আমরা অগ্রসর হই, আমি সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি এরই মধ্যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ আলাদা যুবসংঘ তৎপর হয়েছে। এই ব্যাপারে অবশ্যই আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবসংঘের নতুন কমিটি হয়েছে। অবশ্য নেতৃবৃন্দের বিভিন্ন একাডেমিক ব্যস্ততার কারণে তারা আসতে পারেন নাই, তারপরেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে যুবসংঘে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিকে এত গুরুত্ব দিয়েছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে যুবকদেরকে নিয়ে একটা সমাবেশ করার বা সেমিনার করার, এখন যেখানে যুবকদেরকে বিভিন্ন শিক্ষামূলক পরিবেশে নিয়ে যাওয়ার বা তাদের ক্যাম্পাসে অনুষ্ঠান করার বা তাদেরকে নিয়ে অর্থনৈতিক বিষয়ে আলোচনা করার, রাজনৈতিক বিষয়ে আলোচনা করার, শিক্ষা বিষয়ে আলোচনা করার, মানে বিভিন্ন প্রয়োজন মাফিক একটা ইস্যু কেন্দ্রিক আলোচনা করার, রাজনীতি নিয়ে আলোচনা করার যে সুযোগ, এইরকম বিষয়গুলো নিয়ে যে তারা ভাবছেন, এটা খুব ভালো লাগছে। এরকম অগ্রসর চিন্তার মানুষ আমরা যুবসংঘে পেয়ে আসলে আনন্দিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেতৃবৃন্দকে আরও উদাত্ত চেতনার, আরও উদার চেতনার এবং সত্যিকারে এই চেতনাগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি সকলের কাছে দোয়া কামনা করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে আবারও
চলমান সমস্যা সংকটকে মোকাবেলার মতো করে যুব সংঘকে সাজিয়ে নিতে আমাদেরকে মনোনীত করেন। আমরা যাতে আমাদের রাষ্ট্রীয় সংস্কারে, আমরা যাতে আমাদের দেশের সংস্কারে, আমরা যাতে আমাদের অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, যে শিক্ষানীতি আজকে গল্পের ছলে নানা ধরনের পৌরাণিক কাহিনী শেখাচ্ছে, আমরা তা থেকে যাতে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। জাযাহুল্লাহ খাইরান ফেরদাউস ভাইকে। নোয়াম চমস্কি, এই ফেরদাউস ভাই যেই কথাটি বললেন, নোয়াম চমস্কি একটা কথা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যাডোতে বড় করে লেখা আছে যে যুব সমাজ আমরা যে চিন্তা ভাবনা করি এটার পিছনে কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করছে বিধর্মীরা। বাংলাদেশ আহলাদি যুবসংঘের যে পাঁচটি মূলনীতি আছে তার মধ্যে একটি মূলনীতি হচ্ছে সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসেবে পরিগ্রহণ। সুতরাং পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, এমন কোনো সমস্যা আসেনি এবং এমন কোনো সমস্যা আসবে না যার সমাধান ইসলামে নেই। বাংলাদেশ আহলাদি যুবসংঘের প্রতিটা কর্মী জীবনের সকল ক্ষেত্রে সকল সমস্যায় ইসলামী আদর্শকেই সে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সে সর্বাগ্রে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল ইসলামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলাদি যুবসংঘ ঢাকা জেলার সম্মানিত সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ছিলেন এবং বর্তমান আহলাদিস আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের বড় ভাই মাওলানা আব্দুল ওয়াদুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم। ঢাকা পূর্ব বিভাগীয় যুব সমাবেশ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত যুবসংঘ কর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠের পর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই অনুষ্ঠানকে কবুল করেন এবং নাজাতের একটা উসিলা করেন সেই দোয়া করছি। 1995 থেকে 2000 সাল পর্যন্ত আমি যখন কুমিল্লাতে ছিলাম, যুবক ছিলাম এবং অন্যান্য যুবকদের মতো লেখাপড়ার পাশাপাশি অন্যদিকে যখন চিন্তা ছিল, তখন যুবসংঘের দাওয়াত পেলাম। যুবসংঘের বর্তমান কুমিল্লা জেলার আহলে হাদিস আন্দোলনের সম্মানিত সভাপতি মাওলানা সফিউল্লাহ এবং সহসভাপতি মাওলানা মুসলিহউদ্দিনের অনেকবার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছে। বুড়িচং আলহেরা মডেল একাডেমি এবং কোরপাই কাকিয়ারচর ফাজিল মাদ্রাসা তার জ্বলন্ত সাক্ষী। অনেকবার প্রশিক্ষণ নেওয়ার ফলে আলহামদুলিল্লাহ আজকের এই তাওহীদের পক্ষে কথা বলার সামর্থ্য হয়েছে। অন্তত এতটুকু বলতে পারি যে আমার মুখ থেকে বিজাতীয় কোনো কথা বের হয় না, বিজাতীয়র পক্ষে স্লোগান বের হয় না, আমার টাকা আমার রক্ত কোনোদিন বিজাতীয়র পক্ষে যায়নি এবং দোয়া করি যাতে ভবিষ্যতেও না যায়। এটা যুবসংঘেরই অবদান। যুবসংঘ যদি না থাকতো হয়তো আমি অন্য যুবকের মতো যে কোনো দিকে চলে যেতে পারতাম। আমার মুখ থেকে হয়তো আমি নাস্তিকবাদী না হলেও আমি হয়তো মিলাদ পাঠের একটা হুজুর হয়ে যেতে পারতাম। আমার থেকে হয়তো বিদাতি কথা হতো, তাবিজ কবজ দিয়ে হয়তো আমার জীবন চলতো। কিন্তু আমি মনে করি এটা যুবসংঘের অবদান। যেই যুবসংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি গঠনের পর
লক্ষ লক্ষ যুবককে পথের দিশা দেখিয়েছে, তাওহীদের রাস্তা যে যুবসংঘ দেখিয়েছে, যারা দায়িত্ব পালন করেছেন। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই খেদমতকে কবুল করেন। মোহতারাম আমিরে জামাত, যিনি যুবকদের কথা চিন্তা করে এই দিশেহারা যুবকদেরকে সঠিক পথে দেখানোর জন্য যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ হায়াতে তৈয়বা দান করেন এবং তাকে যাতে এই সওয়াবের উসিলায় আমরা যে নেক আমল করতেছি, দিশা পেয়েছি, এর সওয়াবের একটি অংশ যাতে তার আমল নামায় যুক্ত হয়ে জান্নাতের উত্তম মাকামে তাকে যাতে স্থান করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুব সংঘের প্রতি যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আমার তিনটি পরামর্শ। এক, প্রশিক্ষণ বাড়াতে হবে। বর্তমানে আমি যে প্রশিক্ষণ নিয়েছিলাম, আমার মনে আছে 2001 সালে আমি সপ্তাহব্যাপী প্রশিক্ষণ নিয়েছিলাম রাজশাহীতে। তখন আমাদের যে বড় ভাই, আমার নামে নাম আব্দুল ওয়াদুদ, তিনি আমাকে নিয়েছিলেন এবং মানে আমরা যুবসংঘ কুমিল্লা থেকে তিনজন গিয়েছিলাম, আমি এবং জামিল ভাই যিনি বর্তমানে কুমিল্লার আন্দোলনের সেক্রেটারি। ওই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে আমি প্রথম হয়েছিলাম এবং আমার সার্টিফিকেটটা আছে। আমি কয়েকজনকে দেখিয়েছিলাম দায়িত্বশীলদেরকে যে আপনারা এরকম প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেন, কিন্তু এখন আমি মনে করি যে প্রশিক্ষণের অনেক কমে গেছে, জেলাব্যাপী বলেন বা কেন্দ্রব্যাপী বলেন অনেক প্রশিক্ষণ কমে গেছে। এই জন্য আমার দায়িত্বশীলদের প্রতি বেশি পরামর্শ যে আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করুন, হাতে কলমে প্রশিক্ষণ, শির দিয়ে প্রশিক্ষণ এবং দিনব্যাপী প্রশিক্ষণ, বসিয়ে বসিয়ে প্রশিক্ষণ এবং সাথে সাথে মুখস্থ, সাথে সাথে পরীক্ষা, এইটা হলো কার্যকর প্রশিক্ষণ। আশা করি এটা ব্যবস্থা করবেন। দুই নম্বর পরামর্শ, যে আমাদের যুবকদের মধ্যে দেখা যায় যে যারা প্রথমে হয়তো যুবসংঘের সাথে জড়িত হওয়ার পরে পরবর্তীতে তারা দিশা না পেয়ে, মানে পড়ালেখা সে কী করবে, কোন দিকে যাবে, এই দিশা না পেয়ে অনেক সময় যুবসংঘ থেকে ছিটকে পড়ে। এই জন্য আমি মনে করি যে যুবকদেরকে টার্গেট করে, যারা দাখেল আলেম, এসএসসি এসএসসি যারা পরীক্ষা দিবে তাদেরকে টার্গেট করে কোথায় সে ভর্তি হতে পারে, সে কি মদিনা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে না কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কোন বিভাগে তার পারদর্শিতা বেশি, এইটা দেখে যদি একটা গাইড দেওয়া যায় যে তুমি এই বিশ্ববিদ্যালয়ে যাও, যা সহযোগিতা আমরা করবো। আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সারা বাংলাদেশ থেকে যদি এভাবে না করে বরং যুবকদেরকে টার্গেট করে যে তুমি পরীক্ষা দিয়েছো, কোচিং করায় কোথায় করা লাগবে আমরা ব্যবস্থা করতেছি, তাহলে যদি তার মাধ্যমে সে যদি একটা দিশা পায়, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা না হোক একটা ভালো প্রতিষ্ঠানে যেতে পারে, তখন তার যুবসংঘের প্রতি বা আন্দোলনের প্রতি একটা মহব্বত থাকবে বলে আমি আশা করি। তিন নম্বর যে পরামর্শটা সেটা হলো ইমাম খতিব। আমাদের একটা ইমাম এবং খতিবদের একটা সংগঠন আছে, মোহতারাম আমিরে জামাত এটা গঠন করেছেন, কিন্তু এটার কার্যকারিতা আমার মনে হয় খুব কম দেখা যাচ্ছে। আজকে যিনি প্রধান আলোচক মোহতারাম আলোচক আমাউল্লাহ বিন ইসমাইল, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আছেন। আমি আশা করি যে যেহেতু বর্তমান নেটের যুগে আপনারা দেখবেন যে যারা আলোচক বা যারা খতিব তাদের একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, কি এলেম আসে কি নাই, ট্রেজে কথা বলতে পারলেই তিনি ভাইরাল বক্তা, তার ফলোয়ার অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন। ফলে দেখা যাচ্ছে যে অনেকে এই জন্য যুবসংঘ এবং আন্দোলনের যারা আছে তাদেরকে যদি ট্রেনিং দিয়ে, যেহেতু তারা খতবা দিতেই হয়, তারা মাঠে ময়দানে থাকতেই হয়। আমাদের এক ভাই বললো যে আমাদের লোকদেরকে দিয়ে আমরা মাহফিল করাবো, যোগ্য বক্তা যদি তৈরি না হয় কিভাবে সে কথা বলবে, কিভাবে সে দাওয়াত পৌঁছাবে, এই বিষয়গুলি উসুর দাওয়া এটার উপর একটা বিরাট বিষয় রয়েছে। মোহতারাম শরীফ ইসলাম মাদানী তিনি মদিনায় পড়ে আসছেন, আমরাও মাহাতে পড়েছি, উসুল দাওয়ার একটা বিশাল বিষয় আছে। এই বিষয়টা আমাদের দায়ীরা অনেকেই জানেন না, ফলে দেখা যায় কখন কোন দাওয়াত দিতে হবে, কোথায় কি কথা বলতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, এগুলি আমাদের অনেকটাই অজ্ঞ থেকে যায়। এই জন্য আমি মনে করি যে আমাদের অধীনে যে মসজিদ রয়েছে, মাদ্রাসার শিক্ষকদের যেমন প্রশিক্ষণ হচ্ছে হাদিস ফাউন্ডেশনের অধীনে, অনুরূপভাবে ইমাম এবং খতিবদের যে সংগঠন রয়েছে এটাকে চালু করে, এটাকে চাঙ্গা করে, এটাকে যাতে কার্যকর করে, এটার প্রতি আমার বিনীত পরামর্শ থাকলো। সর্বশেষ তিনটি, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য তিনটি পরামর্শ। এক, আইলমুন আমিক, গভীর জ্ঞান অর্জন করতে হবে। যুবসংঘ এবং আন্দোলনের মধ্যে যারা আছেন, আমি আমার নিজেকে আগে বলছি, গভীর জ্ঞান অর্জন করতে হবে। আমরা দেখা যায় যে বাসা বাসা জ্ঞান অর্জন নিয়ে আসি, গভীর জ্ঞানের জন্য আমার পরামর্শ হলো তাহরিক এবং
আমাদের যে যুব সংঘের যে পত্রিকা রয়েছে তাওহীদের ডাক, এটাকে ফরজ করে নিতে হবে, একেবারে পুরাটা পত্রিকা পড়ার জন্য ফরজ করে নিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ নয়, এটা সংগঠনের জন্য ফরজ করে নেবেন যে তাওহীদের ডাক এবং তাহরিক আমাকে পুরাটা পড়তে হবে, বুঝতে হবে এবং এটা অনুযায়ী আমার জীবন সাজাতে হবে, এটাকে ফরজ করে নিতে হবে। তাহরিকে যারা লেখেন বা যারা এটাকে প্রকাশ করেন তারা বোঝেন যে একটা তাহরিক প্রকাশ হয়ে আসতে, একটা তাওহীদের ডাক প্রকাশ হয়ে আসতে কত সময় লাগে, কত কষ্ট করতে হয়। কিন্তু আমরা এটা 30 টাকা দিয়ে কিনেই মনে করি যে এটা শেষ হয়ে গেল, না, এটাকে পড়তে হবে এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে। কারণ আমাদের আন্দোলন কোনো শক্তির আন্দোলন নয়, আমাদের আন্দোলন কোনো লোভের আন্দোলন নয়, বরং এই আন্দোলনটা হলো জ্ঞানের আন্দোলন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, হাযিহি সাবিলি, এটা হলো আমার রাস্তা, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমি মানুষকে ডাকি জাগ্রত জ্ঞান সহকারে, কোনো বুয়া কথা বলে নয়, কোনো যুক্তি দিয়ে নয়, কোনো ধমকি দামকি দিয়ে নয়, বরং জাগ্রত জ্ঞান দিয়ে। এই জন্য জ্ঞানে পারদর্শী হতে হবে, গভীর জ্ঞান অর্জন করতে হবে। গভীর জ্ঞানের মাধ্যমে যখন দাওয়াত পৌঁছানো হবে সেটা কার্যকর হবে। গতদিন আমরা যে বৈঠকে ছিলাম, শরীফুল মাদানী সাহেব ছিলেন, আমাদের দিদারুল ভাই কথা বলতেছিলেন, তিনি প্রসঙ্গে বললেন যে আমাদের খুলনার 13 খাতাতে প্রথম দিন আলোচনা করলেন আহলে হাদিসের আলমগণ, দলিল আদিল্লা কোরআন হাদিস দিয়ে তারা কথা বলে গেলেন। পরের দিন, দুই দিন পরে যখন মাজহাবি বক্তারা আসলেন, এসে তারা শুধু গালিগালাজ করে গেলেন। ফলে দেখা গেলে যে 12-14 জন লোক এমনি আহলে হাদিস হয়ে গেছে, যে তারা এসে গালিগালাজ করতেছে আর অন্যরা এসে কোরআন হাদিস দিয়ে কথা বলতেছে। সুতরাং কোরআন হাদিস এবং গভীর জ্ঞান দিয়ে যখন আপনার আলোচনা হবে, কথা হবে, যুক্তি হবে, দাওয়াত হবে, তখন মানুষ এমনিতেই সত্যের পথ গ্রহণ করবে। 2 নম্বর যেটা সেটা হলো ফাহমুদ দাকিক, সঠিক বুঝ। কোরআন হাদিসের সঠিক বুঝের কারণে আজকে অসংখ্য যুবক দেখা যাচ্ছে আপনার অন্যদিকে চলে যাচ্ছে, জঙ্গিবাদ, তারাও কিন্তু কোরআন হাদিস দিয়ে দলিল দিচ্ছে। বর্তমান যে ফিতনা, কোরআনি ফিতনা, তারাও কিন্তু কোরআন দিয়ে দলিল দিয়ে বুঝাচ্ছে। এই জন্য কোরআন হাদিসের সঠিক বুঝ থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যারা হত্যা করেছিল তারাও কিন্তু কোরআন দিয়ে দলিল দিয়েছিল যে আলীকে হত্যা করে আমরা ভালো কাজটাই করেছি। এই জন্য যুগে যুগে এই ফেতনা আসবে, যুবকদেরকে আজকে সরিয়ে নেওয়ার জন্য, যুবকদেরকে আজকে এমনকি সংগঠন বিমুখ করার জন্য তারা কিন্তু কোরআন দিয়ে দলিল দিবে, আপনাকে কোরআন দিয়ে দলিল দিবে, হাদিস দিয়ে বুঝাবে যে সংগঠন করা যাবে না, বরং সংগঠন করলে ফিতনা হবে, সংগঠন করলে হিংসা হবে, সংগঠন করলে মারামারি হবে, এটা আপনাকে কোরআন দিয়ে অনেক সময় বুঝাবে। এই জন্য কোরআনের সঠিক বুঝ, ফাহমুদ দাকিক, একেবারে সূক্ষ্ম বুঝ আপনাকে লাগবে। এই জন্য মাসিকার তাহরিক পড়তে পারেন, মুহতারাম আমিরে জামাতের যে কোরআনের ব্যাখ্যা রয়েছে, আপনার সিরাতুন নবী রয়েছে, এই জন্য পড়ার প্রতি আমাদের বেশি আগ্রহ দেখাতে হবে এবং পড়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, যে 3 নম্বর যেটা সেটা হলো হিকমা, অবস্থা অনুযায়ী কথা বলতে হবে। অবস্থা দেখা যায় যুবকদের অনেক সময় রক্ত গরম, একেবারে কথা অনেক সময় বলেই ফেলতে, আপনার অবস্থা অনুযায়ী কথা না বললে অনেক সময় সঠিক কথাটাও আপনি ভালোভাবে বুঝাতে পারবেন না। মুহতারাম আমিরি জামাত যখন গ্রেফতার ছিলেন, আপনারা মুক্তাঙ্গনের কথা শুনেছেন, মুক্তাঙ্গনে আমি একজন আলোচকের একটা উদাহরণ শুনেছিলাম, নাম বললে আপনারা চিনবেন, আমি নামটা বলতেছি না। তো তিনি বলেছিলেন যে এক রাজা স্বপ্নে দেখছে, মানে হিকমতের কথাটা বুঝাতে যে তিনি বলছেন যে এক রাজা স্বপ্নে দেখছেন, তো স্বপ্নের ব্যাখ্যাটা বুঝানোর জন্য একজন জ্যোতিষীকে নিয়ে আসছেন। এখন জ্যোতিষী এসে বলতেছে যে আপনি রাজা মানুষ এমন একটা স্বপ্ন দেখলেন, এত দুঃস্বপ্ন, এটা কিভাবে হতে পারে, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার আত্মীয় স্বজন সবাই মারা যাবে, আপনি কিছুই করতে পারবেন না। তখন তো রাজা মানে একেবারে অন্যরকম হয়ে গেছেন, কি বলতেছো তুমি। তখন তাকে শাস্তি দেওয়ার তো শাস্তি দিলেন, এভাবে কয়েকজন একই অবস্থা হলো। তো আরেকজন জ্যোতিষী সে বুঝতে পারছে যে আগের জ্যোতিষীদের কি অবস্থা হয়েছে, তো তিনি আবার আসলেন, এসে বললেন যে রাজা মশাই আপনি একটা স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটার ব্যাখ্যা আপনার পছন্দ হচ্ছেন, তা আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। তখন ওই জ্যোতিষী ব্যাখ্যা করতে যে আপনার মতো এমন ভাগ্যবান, এই স্বপ্ন রাজারাই দেখতে পারে, আর কেউ দেখতে পারে না, দেখা যাবে যে আল্লাহ আপনাকে এত হায়াত দিবেন, এত দীর্ঘদিন আপনি শাসন করবেন, যে দেখা যাবে যে আপনার ভাই বেরাদন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাই মারা যাবে কিন্তু আপনি বেঁচে থাকবেন। তখন রাজা বলছে ঠিক আছে, তুমি তো ভালো কথাই বলছো,
আসলে কিন্তু দুটোটা একই, আরেকজন বুঝাইতে একরকমভাবে বুঝাইছেন আর উনি বুঝাইতে একরকমভাবে বুঝিয়েছেন, কিন্তু স্বপ্ন তো একটাই। মানে রাজা অনেকদিন বেঁচে থাকবেন, তার আগে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেকেই মারা যাবে, কিন্তু তিনি কিছু করতে পারবেন না, মানে কি তিনি আয়াত মুক্ত আল্লাহর হাতে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কথা হিকমত, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, হিকমতের সহিত তোমরা দাওয়াত দাও। হিকমত মানে সত্য গোপন করা নয়, হিকমত মানে সত্যকে এড়িয়ে চলা নয়, বরং হিকমত হলো ওয়াদউ শাইইন ফি মাহাল্লিহি, যথাযথ স্থানে যথাযথ জিনিসটাকে রাখা। যাকে রাগ করে বলা দরকার তার রাগ করে বলতে হবে, যাকে দমক দিয়ে বলা দরকার তাকে দমক দিয়ে বলতে হবে, যাকে নসিহত করা হাতে পায়ে ধরে বলতে তাকে হাতে পায়ে নসিহত করেই বলতে হবে। এইগুলি যখন হবে সম্মানিত উপস্থিতি, তাহলে এই দাওয়াত বেগবান হবে। যুবসংঘের কর্মীগণ যদি জ্ঞানে বলিয়ান হয়, হিকমত অবলম্বন করে এবং সঠিক প্রজ্ঞা নিয়ে মাঠে ময়দানে নেমে পড়ে, ইনশাআল্লাহ বেশি দিন আর দূরে নয় যেদিন সত্যের আওয়াজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে, তাওহীদের পানি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে, যেদিন সুন্নাতের আলোতে উদ্ভাসিত হবে বাংলার ঘর, সেদিন আর বেশি নয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবসংঘের মাধ্যমে যাতে তাওহীদের একটা বিপ্লব ঘটে যায়, সুন্নাতের একটা বিপ্লব ঘটে যায় বাংলাদেশে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলাকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, একটা দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা তাদের বিরোধী হবে তারা কখনোই তাদেরকে কোনো অপদস্থ করতে পারবে না। আপনারা আমাদের বিভিন্ন ভাইদের থেকে কথা শুনেছেন, বিভিন্নভাবে অপদস্থ করা হয়, মসজিদে প্রোগ্রাম করতে দেওয়া হয় না, মসজিদে বসতে দেওয়া হয় না। ওই দিন এক প্রোগ্রাম ঢাকা শহরে একটা প্রোগ্রাম করা হলো, এই ওই মসজিদে তাবলিগ জামাতের লোক প্রোগ্রাম করতে পারে, কিন্তু আন্দোলনকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলবো যে আল্লাহ হাব্বুল আলমের কাছে দোয়া করবো, আল্লাহ হাব্বুল আলমিন যেন আমাদের এই কাফেলাকে কবুল করেন, আমাদের এই কাফেলাকে যাতে কবুল করেন। এই কাফেলা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হকপন্থী লোকের সংখ্যা চিরদিনই কম হবে, হকপন্থী লোকের সংখ্যা চিরদিন কম ছিল এবং চিরদিনই কম থাকবে। ফাতুবালিল গুরাবা, আর এই কম সংখ্যক লোকদের জন্যই পরকালে শান্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক। হাযা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা বক্তব্যের এই পর্যায়ে সাবেক দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা জেলার সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি ওনাকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকের এই মহতি অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবীর আদর্শকে বলুণ্ডিত করার জন্য বাংলার জমিনে নির্বিজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। সেই রাসূলের প্রতি আমরা দুরুদ পাঠ করি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নির্বিজাল তাওহীদের ঝান্ডা বাহিয়ে দেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত কর্মী ও সাথী ভাইয়েরা, আমি খুব বেশি কথা বলবো না। আজকের এই মঞ্চে আলহামদুলিল্লাহ অনেক তারকা বক্তা উপস্থিত আছেন, আপনারা তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন এই প্রত্যাশা। সর্বোপরি আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা কিন্তু কথা বলার আগেই বলি নির্বিজাল তাওহীদের ঝান্ডাবাহী একক যুব সংগঠন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিটা কর্মীর নীতি এবং আদর্শ এমন হওয়া উচিত যে গ্রামে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একজন কর্মী থাকবে সে গ্রামে আপনার শিরক এবং বিদাত ঢোকার ক্ষেত্রে শতবার ভাববে যে না এই গ্রামে একজন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী আছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে।
আমরা আমাদের নীতি এবং আদর্শের জায়গা থেকে কখনোই সরে যাইনি। এদেশের মাটিতে কোরআন এবং সহি সুন্নাহর বাস্তবায়নে বাংলাদেশ আহলে যুব সংঘ বরাবরই সোচ্চার, দায়িত্বশীল, গার্ডের ন্যায় ভূমিকা পালন করেছে, যে সে তার দায়িত্ব কখনো ভুলে যায়নি। আমাদেরকে অবশ্যই মাথা রাখতে হবে আজকের অনেক জেলার সমন্বয়ে আজকের এই বিভাগীয় যুব সমাবেশ। আমার প্রত্যাশা ছিল যে আজকের এই অনুষ্ঠানে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে, মানুষজন আরও বেশি হবে এবং নির্দিষ্ট সময়ের আগে আমরা বুঝতে হবে। সত্যি এটা আমার কামনা ছিল, এটা আমার বাসনা ছিল, আমার প্রত্যাশা ছিল। আমি চাই বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেক কর্মী সে নিজে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, সাথে তার সাথী বন্ধু এবং দিনে ভাই যারা আছে তাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ আহলে যুব সংঘের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে দেখেছি তারা পরস্পর নিজেদেরকে দায়িত্বের ব্যাপারে সচেতন করতেন। একজন কর্মী আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার ব্যাপারে আরো পাঁচজনের সাথে যোগাযোগ করবে যে ভাই যেতে হবে, তাহলে আপনি যুব সংঘের কর্মী। যদি শুধু কর্মী এবং দায়িত্বশীলদের আজকের অনুষ্ঠান, আমি আপনাদের কাছে আরো বেশি সচেতনতা প্রত্যাশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে আমৃত্যু এই সংগঠনের উপরে কবুল করেন, আল্লাহুম আমিন। এ কথা বলার উদ্দেশ্য হলো অনেক দিনদার পরেশগার মুত্তাকি মুমিন জোশ খ্যাতি এবং তাদের বিচরণ এমন ছিল সে কথা বলার অভিজ্ঞতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সংগঠনের উপরে কায়েম রাখেন নাই। আমরা যেভাবেই প্রচেষ্টা চালাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমৃত্যু এই সংগঠনের উপর কবুল করেন, আল্লাহুম আমিন। আমাদেরকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ছোট খুঁটিনাটি দুনিয়াবী স্বার্থের উদ্দে এই সংগঠনকে ভালোবাসতে হবে। আমরা অনেকেই নিজের মনে লালন করি যে আমাকে মূল্যায়ন করা হলো না। আপনি একজন বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মী, আপনি হবেন জান্নাতি আসি, আপনার প্রত্যাশা থাকবে কেন? কে আপনাকে অনার করলো কি করলো না? আপনার উপরে অর্পিত দায়িত্ব জীবন প্রাণ দিয়ে আপনাকে পালন করার চেষ্টা করতে হবে। আমরা যখন বাংলাদেশ আহলে যুব সংঘের কাউন্সিল সদস্য হিসেবে শপথ নিয়েছিলাম আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এই সংগঠন। আমরা সেই জায়গা থেকে মনে হয় সরে যাচ্ছি। আমাদেরকে অবশ্যই নিজেদের দায়িত্বের ব্যাপারে আরও সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, আগামী দিন আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা আরও সুন্দর প্রোগ্রাম করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং যারা এই সত্য এবং ন্যায়ের কাফেলায় কাজ করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজকে আরও বেগবান করার জন্য তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমি স্বাগতিক জেলা অর্থাৎ এই জেলায় অবস্থান করি, এই এলাকায় অবস্থান করি, সত্যি আজকে অনেক আনন্দের ব্যাপার যে এতগুলো দিনে ভাইকে আমি একসাথে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার খুশির শেষ নেই। এই জন্য এই জেলা দায়িত্বশীলদেরকে আমি আবার একবার ধন্যবাদ জানাই যে তাদেরকে আমাদেরকে তারা সুযোগ দিয়েছেন আজকের এমন একটা সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ তাদেরকে যা যা খায় দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে যুব সংঘ কবুল করুন, আমাদেরকে সহি সালামত আমৃত্য সংগ্রহ থেকে জীবন পরিত্যাগ করা অর্থাৎ মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ঢাকা জেলার সম্মানিত সাবেক সভাপতি হোমেন ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তকারে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এবং ঢাকা জেলার যিনি সভাপতি ছিলেন আমাদের বড় ভাই মুস্তাফিজুর রহমান সোহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী বাদা। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেই জন্য সর্বাগ্রে যার অনুগ্রহে আমরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম সেই মহান মনিবের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যার 23 বছরের জিন্দিগি মুসলিম অমুসলিম সকলের জন্য আদর্শনীয় এক জীবন ব্যবস্থা, যার 23 বছরের সংগ্রাম আমাদেরকে একটি স্বচ্ছ দিবালোকের মতো স্পষ্ট একটি দিন রেখে গিয়েছেন সেই মহান মানবের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, বার আসরের পর থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন, জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন, অনেক স্মৃতিকথা শুনেছেন। আজকের এই আলোচনা, মূলত আজকের এই অনুষ্ঠানটা কাদের জন্য,
অনুষ্ঠানটা হলো যুবসংঘের আগামী জুলাই মাসের 14 তারিখ নদাপাড়াতে আমাদের যেই কেন্দ্রীয় কর্মী সম্মেলন উপস্থিত অনুষ্ঠিত হবে, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ আলে হাদিস যুবসংঘ প্রত্যেকটা এই বিভাগীয় জোনে এই প্রোগ্রামগুলি আয়োজন করেছেন। আমি আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাতে চাই। আবু তায়েবার এই পূর্ণভূমি যেই বাংলায় সোনারগাঁয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রথম শুরু হয়েছিল বুখারি মুসলিমের দাস, এর পূর্বে উপমহাদেশের কোথাও বুখারি মুসলিমের দাস শুরু হয়নি। এই কেন্দ্র যেই কেন্দ্র আজ বিলীন হতে চলেছে, এই নারায়ণগঞ্জ থেকেই কোরআন এবং সুন্নার বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আমাদের পূর্বপুরুষের ত্যাগ এবং তিতিক্ষার কথা, আমরা ভুলে গিয়েছি আমাদের উপর অর্পিত দায়িত্বের কথা। সম্মানিত উপস্থিতি, আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন আগামী 15 জুলাই যেই কর্মী সম্মেলন নদাপাড়াতে অনুষ্ঠিত হবে, এর জন্য আপনাদের এই নদাপাড়া কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে হলে, এই সফলতা অর্জন করতে হলে আপনাদের করণীয়গুলি কী কী? এক, আমি শুধু পয়েন্টসগুলি আপনাদেরকে বলে দিয়ে যাব, আপনারা মনে রাখেন। প্রথমেই আপনাদেরকে নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। এক নম্বর পয়েন্ট, আপনাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমরা ইনশাআল্লাহ নদাপাড়ার কর্মী সম্মেলনে অংশগ্রহণ করব। যদি আপনি নিয়তের ঘাটতি হয় তাহলে আপনার অংশগ্রহণের ঘাটতি হবে। আমি আমার ব্যক্তি জীবনের একটি বিষয় এই জায়গায় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সকালবেলা হাঁটার সময় যদি নিয়ত করি যে আমি 45 মিনিট হাঁটব, ওই দিন আমি 50 মিনিট হাঁটতে পারি না। 45 মিনিট হাঁটার পরে আমার মনে হয় যে আমার হাঁটা শেষ হয়ে গেছে। আর যেদিন মনে করি যে আমি আজকে 20 মিনিট হাঁটবো, ওই দিন আমি 20 মিনিটই হাঁটতে পারি। তাহলে আপনার নিয়ত যেরকম হবে, আপনার যদি অংশগ্রহণের নিয়ত থাকে, তাহলে ওই যে মারুফ বলে গিয়েছিল যে এই হারামের ক্ষতি যদি আসে আপনার সাথে সাক্ষাৎ করতে, আপনি তখন আপনার পা ভেঙে গেছে এটাকে আপনি উপেক্ষা করবেন। তাই প্রথমে আপনাকে নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। দুই, লক্ষ্যটাকে স্থির করতে হবে। আপনার লক্ষ্য কী, কতজন কর্মীকে আপনি নিয়ে যাবেন, এই লক্ষ্যটাকে আপনাকে স্থির করে নিতে হবে। এই লক্ষ্য স্থির করার পাশাপাশি তৃতীয় যেই কাজটা আপনাকে করতে হবে, এটা হলো কর্মীর যোগাযোগ বৃদ্ধি করতে হবে। যেটা আমাদের গঠনতন্ত্রে কর্মপদ্ধতিতে উল্লেখ করা আছে, আমরা যদি আমাদের গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতি পুরোপুরিভাবে মেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই কাজে বিফল হওয়ার কোনো সুযোগ নেই। চার, এরপর আমাদেরকে কী করতে, যোগাযোগ তো বৃদ্ধি করলাম এই ফোনে, এখন যেহেতু সুযোগ আছে, তারপরে শাখাগুলিতে অধীনস্থ যতগুলি শাখা আছে, এলাকা আছে, উপজেলা আছে, এইগুলিতে সফর বৃদ্ধি করতে হবে। আসতে আর 1 মাস 15 দিন সময়, 10 দিন সময় আমাদের কাছে, 12 দিন সময় এখন আছে। তিন, পরের যে বিষয়টা, এটা হলো কেন্দ্রীয় কোঠা পূরণ করা। আমরা অনেকেই এই জায়গাটাতে খুব অবহেলা করি, মনে করি কেন্দ্রীয় কোঠা পূরণ করব, কেন্দ্র আমাকে দিয়েছে 50,000 টাকা, আমি 20,000 টাকা দিব। আগেই আমার নিয়তটাতে গলত থেকে যায়। আমাকে চেষ্টা করতে হবে, কেন্দ্র আমাকে দিয়েছে 50,000 টাকার কোঠা, আমি 50,000 টাকা কোঠাই ফিল আপ করবো, এবং আমি দাবাতি কাজটাকে এরকমভাবে ব্যবহার করব যেন আমি 1,00,000 টাকা আদায় করে বাকি 50,000 টাকা দিয়ে জেলার ফান্ডটাকে সমৃদ্ধ করতে পারি। সম্মানিত এই দায়িত্বশীলবৃন্দ, এই কেন্দ্রীয় কোঠা পূরণের পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনি এই যে কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন, এই সম্মেলনের প্রস্তুতিটাকে সম্পূর্ণভাবে শিখে নিতে হবে। দুই, আপনি যখন প্রস্তুতি শেষ করলেন, কেন্দ্রে চলে গেলেন, তখন কেন্দ্র আপনাকে যে অর্পিত দায়িত্ব, আপনার উপর যে দায়িত্ব অর্পণ করবে, এই দায়িত্বগুলি আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। কারণ কেন্দ্রীয় এত বড় একটা প্রোগ্রাম, শুধু কেন্দ্রীয় দায়িত্বশীলদের দিয়ে সম্পন্ন করা সম্ভব নয়। যে অবশ্যই জেলা পর্যায়ে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য যারা আছে, কেন্দ্রীয় জেলা দায়িত্বশীল যারা আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন কমিটিগুলি গঠন করা হয়। এই কমিটিগুলিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করবেন। পরের যে বিষয়টা হলো, সুষ্ঠুভাবে কর্মী সম্মেলন বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনাকে।
মনে করতে হবে এই কর্মী সম্মেলন আমার কর্মী সম্মেলন, এই সম্মেলনটাকে আমাকেই বাস্তবায়ন করতে হবে, এবং এটা যদি এই সম্মেলনে কোনো ত্রুটি বিচ্যুত হয় তাহলে এটা আমার ত্রুটি বিচ্যুত হলো। সম্মেলন শেষ করে আমরা অনেকেই কেন্দ্রীয় দায়িত্বশীল এবং আমিরের জামাতের কাছ থেকে দোয়া না নিয়েই চলে আসি, যার যার মতো চলে আসি, একটা দোয়া নেওয়ারও প্রয়োজন বোধ করিনি, আমিরের জামাতেরকে বলে আসারও প্রয়োজন বোধ করিনি। আশা করব এই কাজটা করবেন না। আমি আপনাদেরকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে এই সংগঠনের বড় প্রয়োজন। কেন প্রয়োজন? আল্লাহ বাণীকে মানে পথপথ করে উড়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে স্থান দেওয়ার জন্য আপনাদেরকেই প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। যেহেতু সংক্ষিপ্ত সময়, আমার কথার ভিতরে যে ত্রুটি বিচ্যুতি ছিল এগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে একটি ইসলামী জাগরণী পেশ করবেন দুই ভাই আবু রায়হান এবং বুরহানউদ্দিন। আবু রায়হান এবং বুরহানউদ্দিন ভাইকে জাগরণী পরিবেশনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোরা আহালে হাদিস সত্যের সেনা ভাই করিনা, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভাই করিনা, দাওয়াত জিহাদে নামতে দাওয়াত জিহাদে নামতে মোরা ভয় পাই না, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করিনা, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করিনা। অন্ধ তাকলিদ করে হারা ছড়ে ঈমান, কোরআন হাদিসের তুই করলি না সন্ধান, অন্ধ তাকলিদ করে হারা ছড়ে ঈমান, কোরআন হাদিসের তুই করলি না সন্ধান, অন্ধ তাকলিদ করে হারা ছড়ে ঈমান, কোরআন হাদিসের তুই করলি না সন্ধান, যারা মুসলিম কোরআন হাদিস ছাড়া কিছু বোঝে না, যারা মুসলিম কোরআন হাদিস ছাড়া কিছু বোঝে না, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করি না, দাওয়াত জিহাদে নামতে দাওয়াত জিহাদে নামতে মোরা ভয় পাই না, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করি না, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করি না। ওহির উপর বাতিলেরা করছে যখন আঘাত, বাতিলের সঙ্গে তুমি করছো তখন আপোষ, ওহির উপর বাতিলেরা করছে যখন আঘাত, বাতিলের সঙ্গে তুমি করছো তখন আপোষ, ওহির উপর বাতিলেরা করছে যখন আঘাত, বাতিলের সঙ্গে তুমি করছো তখন আপোষ, যারা মুসলিম বাতিলের সাথে আপোষ করে না, যারা মুসলিম বাতিলের সাথে আপোষ করে না, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করি না, দাওয়াত জিহাদে নামতে দাওয়াত জিহাদে নামতে মোরা ভয় পাই না, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করি না, মোরা আহালে হাদিস সত্যের সেনা ভয় করি না, সত্যের সেনা ভয় করি না, সত্যের সেনা ভয় করি না, সত্যের সেনা ভয় করি না। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা ঈমান জাগানিয়া একটা চমৎকার জাগরণী শুনলাম। জাগরণী হচ্ছে যা হৃদয়কে জাগিয়ে তোলে, মানুষকে ঘুমের পাড়া থেকে জাগিয়ে তোলে, সেটাই হচ্ছে জাগরণী। এই জন্য আমিরে জামাত এটাকে জাগরণী নামকরণ করেছেন, ইসলামী গান বা ইসলামী সঙ্গীত নামে নামাঙ্কিত করেননি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলাদি যুব সংঘ কেন্দ্রীয় সহসভাপতি আসাদুল্লাহ মিলন। আসাদুল্লাহ মিলন, তার বক্তব্যের বিষয় সফল ক্যারিয়ার কি ও সফল ক্যারিয়ার গঠনে আমাদের করণীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী বাদা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলাদি যুব সংঘ ঢাকা পূর্ব জোন কর্তৃক আয়োজিত যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত কর্মী এবং সুধীবৃন্দ, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এত সুন্দর আয়োজন যে মহান রাব্বুল আলামিন করার সুযোগ দান করছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম সর্বশেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের আজকের আয়োজনের বিশেষ একটা মৌলিক উদ্দেশ্য যে জুলাইয়ের মাসের পনেরো তারিখে কেন্দ্রীয়ভাবে রাজশাহীতে যুব সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটারই উল্লেখ উদ্দেশ্যে নিজেদের ভিতরে একটু জাগরণ সৃষ্টির জন্য, আরেকটু আলোড়ন সৃষ্টির জন্য, নিজেকে আরেকটু জাগ্রত করার জন্য এই বিশেষ আয়োজন। কিন্তু আজকের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন এটাই যেন কেন্দ্রীয় মানে উদ্যোগে যুব সমাবেশ, খুবই ভালো লাগছে দেখে। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলনায়তনে বিভিন্ন সময় যুব সমাবেশ হয়, সেটারই মতো একটা পরিবেশ লাগছে। আলহামদুলিল্লাহ, নতুন জায়গা হিসেবে আমাদের খুবই ভালো লাগছে। সংক্ষিপ্ত সময়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব যে সফল কেরিয়ারের বিষয়। কেরিয়ার বিষয়টা আসলে মোটামুটি আমরা সবাই জানি, যদিও কথাটা হলো ইংরেজি কথা কিন্তু বলতে বলতে আমাদের মতো বাংলা হয়ে গেছে। কেরিয়ার মানে আমাদের উদ্দেশ্য থাকে, আমরা যদি বাবা হই আমার সন্তান পড়াশোনা শেষ করে বিশাল একটা কিছু করবে, একটা ভালো মানের চাকরি করবে অথবা জব করবে। নিজে যদি হই ছাত্র তাহলে উদ্দেশ্য থাকে যে আমি পড়াশোনা শেষ করে অনেক বড় কিছু করব। কিন্তু বিষয়টা ঠিক আছে যে আমি একটা কিছু করব, কিন্তু কেরিয়ারের মূল উদ্দেশ্য থাকতে হবে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন। আপনার উদ্দেশ্য যদি থাকে আমি পড়াশোনা শেষ করে আমি সরকারি হোক বা বেসরকারি হোক বিশাল বড় মানের একটা চাকরি করব, অনেক সম্মানীয় একটা চাকরি করব, মানুষ আমার অনেক প্রশংসা করবে, গ্রামের মানুষ আমাকে অনেক সম্মান করবে, দেশবাসী আমাকে অনেক সুনাম করবে, তাহলে কিন্তু হবে না। আপনার উদ্দেশ্য থাকতে হবে কেরিয়ারে ডেভেলপ করে আমি এই আমার যে অর্জিত জ্ঞান, আমার আমি যেটা অর্জন করেছি এর দ্বারা এমন কিছু করব যেন জাতি উন্নতি হয়, সমাজের উন্নয়ন হয়, রাষ্ট্রের উন্নয়ন হয় এবং পাশাপাশি পরকালে যেন আমি সফল কামীদের অন্তর্ভুক্ত হতে পারি। কিন্তু আমরা কিন্তু সেটা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের উদ্দেশ্য থাকে যখন আমাদের ছোট্ট সন্তান হয় মনে হয় যেন 1-2 যখন ভর্তি করি মনে হয় যেন সে সব কিছু যেন তাকে মুখস্থ করাই দিই আমরা, মানে সে ছড়া পারে না কেন, সে গল্প পারে না কেন, সে অনেক বর্ণ পারে না কেন, কিন্তু আস্তে 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 যত বড় হয় আমাদের সেই ইচ্ছাটা সেই আগ্রহটা আস্তে 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 ঝরে যায়। সে সালাত আদায় করে কিনা, সে ইসলামী শরিয়া মোতাবেক চলে কিনা, সেই খেয়াল আমাদের থাকে না। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ আহলাদি যুব সংঘের কর্মী এখানে বেশিরভাগ উপস্থিত আছি, আমাদের অভিভাবক অনেকে উপস্থিত আছে, আমরাও আমাদের ক্যারিয়ার ডেভেলপ করা দরকার। ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য আমাদের কিছু কমফোর্ট জোন আছে, তার থেকে বেরিয়ে আসতে হবে। আপনি অনেকক্ষণ ঘুমাবেন, অসংখ্য সময় ফেসবুকে ব্যবহার করবেন, অসংখ্য সময় গল্পে ব্যবহার করবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ব্যবহার করবেন, তাহলে আপনার ক্যারিয়ার ডেভেলপ হবে না। কারণ সাংগঠনিক জীবনে ইসলামী দাওয়াতের ক্ষেত্রে ক্যারিয়ার দরকার আছে, কিন্তু সেটা যদি হয় আপনি দিনে অনেক সময় ঘুমালেন, ফেসবুক ব্যবহার করলেন, ইচ্ছা মতো সময় ব্যবহার করলেন, তাহলে কিন্তু ক্যারিয়ারে আমরা ডেভেলপ করতে পারবো না। সেই জন্য আমাদের অর্থাৎ কমফোর্ট জোন বলতে যেটা আমার আরাম আয়েস, যেটা আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে,
সেই জায়গা থেকে যদি বেরিয়ে না আসেন প্রচুর পরিমাণ স্টাডি করতে হবে, পাঠ্যপুস্তক হোক বা অন্যান্য বই পড়তে হবে। দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কিন্তু সব কিছু কিন্তু আমরা আমাদের শিক্ষার মানে কারিকুলামের ভিতরে কিন্তু পাই না। আজকে আপনি কিভাবে বক্তব্য দিবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে আপনি একটা মেহমান আসলে আপ্যায়ন করবেন, কিভাবে আপনার বাসাতে মেহমান আসলে আপনি বিদায় দিবেন, সব কিছু কিন্তু আপনার পাঠ্যক্রমে নাই। এগুলো শিখতে হলে আপনাকে বই পড়াশোনা করতে হবে। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশ আলাদা যুবসংঘ এমন একটা সংগঠন যেটা একটা ইউনিভার্সিটির মতো এবং এর কারিকুলাম অনেক বিস্তৃত। আপনার বাসায় একজন মেহমান গেছে, আন্দোলনের দায়িত্বশীল, যুবসংঘের দায়িত্বশীল, আপনার সন্তান মনে করেন বাম হাত দিয়ে ডান হাত দিয়ে জগ ধরে বাম হাত দিয়ে গ্লাসে পানি দিয়েছে, সেই মেহমান সাথে সাথেই আপনার সন্তানকে শিক্ষা দিবে যে বাবা তুমি বাম হাত দিয়ে জগটা ধরো, ডান হাত দিয়ে পানি দাও। তার মানে বাংলাদেশ আলাদা যুবসংঘের একটা কর্মী, একটা দায়িত্বশীল, আন্দোলনের একটা কর্মী আপনার দায়িত্বশীল, আপনার বাড়ি যাওয়া মানেও একটা প্রশিক্ষণের ট্রেইনার নিয়ে যাওয়া আপনার বাড়িতে। এই ধরনের উদাহরণ অনেক কিছু আছে। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের সন্তান বা আমরা সায়েন্সে পড়লে বা বিশাল অনেক ভালো ইউনিভার্সিটি থেকে পড়লেই তার মনে হয় ক্যারিয়ারটা অনেক ভালো হবে, বিষয়টি কিন্তু সম্পূর্ণ এক নয়। দেখেন বাংলাদেশে যারা সাধারণত একটা উপজেলা যদি ধরি, উপজেলার রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেয় একজন ইউন, একটা জেলা যদি ধরি, একটা জেলার রাষ্ট্রীয়ভাবে যিনি নেতৃত্ব দেন তিনি হলো ডিসি। এভাবে গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরে আসে। এখন প্রত্যেকটা ইউনো, প্রত্যেকটা ডিসি কি অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে? সবাই কি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে গেছে? সবাই কি সায়েন্স থেকে পড়াশোনা করছে? আমাদের সন্তানরা যখন নাইন টেনে পড়ে, নাইনে থেকে সাধারণত সায়েন্স, আমরা ব্যাকুল হয়ে যাই যে আমার সন্তানকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। তাহলে যে একজন ডিসি একটা জেলার নেতৃত্ব দিচ্ছে, অনেক অনেক জায়গায় দেখবেন যে তারা আর্টস থেকে পড়াশোনা করছে। আমি ডিসিকে বলছি না যে সে ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, কারণ আপনি যত শিক্ষিত হন না কেন, যত উচ্চ পর্যায়ে আপনি দায়িত্ব পালন করেন না কেন, আপনার ভিতরে যদি সালাত না থাকে, সিএম না থাকে, আপনার পরিবারে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে আপনার ক্যারিয়ারটা যে অনেক ভালো সেটা আমরা কী করে বলতে পারি? আপনি অনেক শিক্ষিত, মাস্টার্স পাস করেছেন, অনেক ট্যালেন্ট, অনেক ব্রিলিয়ান্ট, আপনার প্রত্যেকটা রেজাল্ট অনেক ভালো, গোল্ডেন প্লাস অথবা GP 5 পর্যায়ে, কিন্তু আপনি পড়াশোনা শেষ করে অনেক ভালো একটা চাকরি করেন, অনেক অর্থ উপার্জন করেন, কিন্তু আপনার দ্বারা নিজের, আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের কোনো উন্নয়ন হয় না। সেফ আপনি পড়াশোনা করছেন, জ্ঞান অর্জন করছেন, ভিতরে জ্ঞান আছে অনেক, আপনি ভালো ভালো কথা বলতে পারেন, আপনি যে চাকরিটা করেন সেখানে সার্ভিস দেন, অর্থ উপার্জন করেন, পরিবারের জন্য খরচ করেন। বাংলাদেশে যদি প্রত্যেক বছরে এই ধরনের মানুষ 1000টা বেরোয়, 1000টাই যদি স্রেফ নিজের জন্যই এতটুকু করে, যদি পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কিছুই না করে, তাহলে কি রাষ্ট্রের কোনো উন্নয়ন হবে? রাষ্ট্রের কোনো সংশোধন হবে? হবে না। সেই জন্য আমরা যারা বাংলাদেশ আহলেদ যুবসংঘের কর্মী আছি, আমরা যে পর্যায়েই হোক না কেন, আমাদের একটা ভালো লাগার বিষয় হলো আমরা সমাজ উন্নয়নের জন্য আমরা কিন্তু কাজ করছি। কোনো ব্যক্তি যদি একটা কোম্পানি প্রতিষ্ঠা করে থাকে, মনে করেন সে SSC পাস অথবা SSC পাস, এবং সেই কোম্পানিতে একটা ভালো পর্যায়ে ম্যানেজার পর্যায়ে মনে করেন একজন চাকরি করে, যে মাস্টার্স পাস করে আসছে, দেখেন ম্যানেজার পর্যায়ে যে পড়াশোনা করছে মাস্টার্স পাস করে, সে কিন্তু নিজেকে অনেক গর্ববোধ করে যে আমি MA পাস করি, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার পদ হলো ম্যানেজার। সে যদি অবিবাহিত হয়, এই ম্যানেজারের জন্য তার বিয়েটা অনেক সহজ হয়ে যাবে এবং সে মানুষের কাছে পরিচয় দেয় আমি একটা কোম্পানির ম্যানেজার। কিন্তু যে কোম্পানিটা প্রতিষ্ঠা করেছে, SSC বা SSC যে পাশই হোক, তার পরিচয় যদি দেওয়া হয়, সে কারোর কাছে পরিচয় দিলে কী বলে? আমার একটা কোম্পানি আছে। সমাজের কাছে কিন্তু যে ম্যানেজার তার মূল্যায়নটা অনেক বেশি। যে কোম্পানিটা প্রতিষ্ঠা করলো, এই সংস্থাটা প্রতিষ্ঠা করলো, সমাজের কাছে কিন্তু তার মূল্যায়নটা অনেক কম, কারণ সে কিছু করে না। কী করে? তার একটা কোম্পানি আছে, নিজে একটা তৈরি করছে। অথচ আমরা মূল্যায়ন করি কাকে? ওই কোম্পানির অধীনে যে চাকরি করছে। সেই জন্য আমরা বাংলাদেশ আহলে যুবসংঘের যারা কর্মী আছি, প্রত্যেকটা কর্মী, আমরা যে মানেরই হোক না কেন, আমি পড়াশোনা জানি আমি জানি নে, আমরা মনে করি প্রত্যেকটা কর্মী একটা ইউনিভার্সিটির মাস্টার্স থেকে পড়াশোনা করা আসার মতো তাদের জ্ঞান ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সংস্থার মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে তাদেরকে দিয়েছে এবং আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ক্যারিয়ার যত ভালোই হোক না কেন, যদি আমরা যদি আকিদা বিসর্জন দিয়ে
আমার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য, ভালো কোনো জায়গায় যাওয়ার জন্য যদি আকিদা বিসর্জন দিয়ে, আমার লেবাস বিসর্জন দিয়ে, কুরআন সুন্নাহ বিসর্জন দিয়ে যদি আমি ক্যারিয়ারে ডেভেলপ করার চেষ্টা করি, তাহলে সেই ক্যারিয়ারে কোনো দরকার নেই। বিষয়টা কেমন, আপনার খুব একটা ভালো চাকরি হবে, খুব ভালো একটা পজিশনে যেতে পারবেন। শর্ত একটা, কী শর্ত? আপনার দাড়িটা ছোটো করতে হবে অথবা দাড়িটা শেভ করতে হবে। আরেকটা শর্ত, কী শর্ত? আপাতত যে টাকনের উপরে প্যান্ট পরছেন আপাতত পরা যাবে না। তাহলে কি হবে, আপনার যে লেবাস আছে, আপনি পাঞ্জাবি টুপি, এটা আপনি ছেড়ে দেন, তাহলে আপনার জন্য ভালো ক্যারিয়ারে একটা ভালো জব হবে। এই ধরনের ক্যারিয়ার বাংলাদেশ আল্লাহ যুবসংঘ চায় না। আমরা আমাদের আকিদা, আমাদের বিশ্বাস কোরআন সুন্নাহর বাহিরে আমরা কোনো বিসর্জন দিয়ে আমরা ক্যারিয়ারের সর্বশিখরে, যেটাকে প্রচলিত ক্যারিয়ার মনে করি, সেই জায়গায় আমরা যেতে চাই না। সেই জন্য বাংলাদেশ আলো যুবসংঘের প্রত্যেকটা কর্মীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। পাশাপাশি আমাদের যারা অভিভাবক আছেন এখানে, যাদের সন্তান আছে, তাদের সন্তানদের প্রতিও আপনাদের নসিহা থাকবে যে আকিদা বিসর্জন দিয়ে আমরা ক্যারিয়ারের সর্বশিখরে যেতে চাই না। আমির জামাত সেই জন্য বিভিন্ন সময় বলেন যে আমরা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বঙ্গভবন না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো জান্নাত। সেই জন্য আমাদের ক্যারিয়ার ডেভেলপ করবে, ঠিক আছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে জান্নাত। বাংলাদেশ আহলে যুবসংঘ প্রত্যেকটা কর্মী বিভিন্ন নেশা, মাদক বা বিভিন্ন রকম কিশোর গ্যাং থেকে কিন্তু মুক্ত, যেটার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসন বিভিন্ন সময় অর্থ অনেক কিছু ব্যয় করছে। নেশা দা দ্রব্যর পিছনে যারা নেশা করছে, যারা মাদকের সাথে জড়িত, তারা বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, অথচ বাংলাদেশ আহলাদ যুবসংঘের কোনো কর্মীর সাথে জড়িত নাই, বরং তারা এর বিরুদ্ধে আরও সোচ্চার। তার মানে বাংলাদেশ আহলাদ যুবসংঘ সরকারের একটা অংশ হিসেবে কিন্তু কাজ করছে। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, ঠিক আছে, কিন্তু সেটার উদ্দেশ্য থাকবে স্রেফ আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং সেই উদ্দেশ্যে যেন আমরা পরকালে জান্নাতে অন্তর্ভুক্ত হতে পারি, যারা সফল কাম তাদের অন্তর্ভুক্ত হতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব আমাদের ক্যারিয়ার ডেভেলপ করার, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকতে হবে সেটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই অন্তর্ভুক্ত করে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করার সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অলসতা এবং বিলাসিতার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের জন্ম হয় নাই। আপনারা সবাই জানেন, আহলে হাদিস যুব সমাজ যখন ঘুমন্ত ছিল, আহলে হাদিস যুব সমাজ যখন বাতিলের সঙ্গে আপোষ করে নিজেদেরকে লেপের নিচে লুকিয়ে রেখেছিল, ঠিক সেই সময় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গঠিত হয়, এদেশের যুব সমাজকে জাগিয়ে তোলার জন্য, এদেশের যুব সমাজকে শিরক বেদাতের বিরুদ্ধে আপোষহীনভাবে জাগিয়ে তোলার জন্যই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গঠিত হয়। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন। বিষয়, দিনের পথে নিজেকে দৃঢ় রাখার উপায়। আমি ওনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الحمد لله নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল সংগঠনের প্রাণ কর্মী ভাইয়েরা, আমার আলোচনার বিষয় আপনারা ইতিপূর্বে শুনেছেন, দিনের প্রতি নিজেকে ধরে রাখার উপায়। দিনের পথে বলতে এখানে দিন ইসলাম, ইসলামের উপর নিজেকে টিকিয়ে রাখার উপায়গুলো কি? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সাল থেকে দিনের পথে, ইসলামের পথে এদেশের যুব সমাজ, ছাত্র সমাজকে আহ্বান করে যাচ্ছে।
আজকে আমরা যুবকদের মাঝে ঘুমন্ত চেতনা, ইমানি চেতনাকে জাগিয়ে তুলতে চাই। আর সেই লক্ষ্যে 78 সাল থেকে সংগঠন নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলনীতি এবং কর্মসূচি দিয়ে মাঠে ময়দানে আজকে কাজ করছে। আজকে আমরা দুনিয়ার মানুষকে যে কথাগুলো বলি সেটা হচ্ছে এই যে আখেরাতের বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ প্রদত্ত যে দিন, যেটা আসমান থেকে এসেছে, এই দিনের উপর যতদিন পর্যন্ত না আমরা নিজেকে প্রতিষ্ঠা করব ততদিন পর্যন্ত আমরা পরকালে বিজয় লাভ করতে পারব না। এই জন্য আহলে হাদিস আন্দোলন দুনিয়ার মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয় না, বরং জান্নাতের পথ দেখায়। আহলে হাদিস আন্দোলন আজকে মানুষকে জান্নাতমুখী করার জন্য তারা সংস্কার, তিন জায়গায় সংস্কার করতে চায়, তিন জায়গায় বিপ্লব ঘটাতে চায়। প্রথম সংস্কার আমাদের, এক নম্বর সংস্কার, এক নম্বর কর্মসূচি হচ্ছে আমরা আকীদার জগতে বিপ্লব ঘটাতে চাই। আর এই বিপ্লব হচ্ছে তাওহীদের বিপ্লব, এই বিপ্লব হচ্ছে সুন্নাতের বিপ্লব। দ্বিতীয় পর্যায়ে আমরা আমলের জগতে বিপ্লব ঘটাতে চাই, আর এই বিপ্লব হচ্ছে আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল ইমানের জগতে এবং সালাত সিয়াম হজ জাকাত যত আমল আছে সর্বজগতে, আমরা একমাত্র আল্লাহ রাসূলকে অনুসরণ করতে চাই। আমাদের আমল হবে একমাত্র আল্লাহ রাসূলের আমলের মতো। মহতরম হাজিরিন, তৃতীয় যে বিপ্লব যেটা আমরা ঘটাতে চাই সেটা হচ্ছে আমরা আখলাকে বিপ্লব ঘটাতে চাই। আমরা মানুষ হিসাবে আমরা যাতে কখনোই চরমপন্থী না হই, মানুষ হিসাবে আমরা যাতে কখনো নরমপন্থী না হই। আইলাদির যুবসংঘের প্রত্যেকটা কর্মী হবে, আন্দোলনের প্রত্যেকটা কর্মী দায়িত্বশীল হবে মধ্যপন্থী। আমরা মধ্যপন্থী অবলম্বন করে দুনিয়ার মানুষকে আমরা জান্নাতের দিকে আহ্বান করি। সম্মানিত উপস্থিতি, এই যে বিপ্লব, আমাদের দাওয়াত শুরু হয়েছে তাওহীদ দিয়ে, আমরা দাওয়াত শেষ করতে চাই তাওহীদ দিয়ে, কথা ঠিক কিনা? নবী রাসূলরা যেখান থেকে দাওয়াত শুরু করেছেন আমরা সেখান থেকে দাওয়াত শুরু করছি। আর আহলে হাদিস আন্দোলন একটা নির্ভেজাল তাওহীদ ভিত্তিক আন্দোলন। মহতরম হাজিরিন, এই জন্য আকীদায় আগে বিপ্লব ঘটাতে হবে। আজকে যুবসংঘের কর্মীদের আকীদায় যদি বিপ্লব ঘটে, ইনশাআল্লাহ পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বিপ্লব ঘটবে। আমরা যদি এইখানে আমাদের অন্তরে এই 3.5 হাত বডিতে যদি বিপ্লব ঘটাতে না পারি, পশ্চিমকালও আমার পরিবারে বিপ্লব ঘটবে না, সংস্কার হবে না, সংশোধন হবে না, সমাজে তো প্রশ্ন উঠে না। এই জন্য আহলে যুবসংঘের কর্মী আমরা যারা আছি, আমরা আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে তাওহীদ ভিত্তিক জীবনযাপন করতে হবে এবং তাওহীদের উপর মৃত্যু কামনা করতে হবে। দুই নম্বর যে কথা বলবো, আমলের জগতে বিপ্লব বলতে আদর্শের উপর অনুর থাকতে হবে। আপোষ করা যাবে না, শিরকের সাথে আপোষ করা যাবে না, বিদাতের সাথে আপোষ করা যাবে না, জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। আপনি যদি আহলে যুবসংঘের কর্মী হন কখনোই আপনি সেকুলার হতে পারবেন না, পারবেন না, পারবেন? আপনি জান্নাত কামনা করেন, আবার কিভাবে সেকুলার হতে পারেন, কিভাবে ধর্ম নিরপেক্ষ হতে পারেন? আপনি যদি আহলে হাদিস যুবসংঘের কর্মী হন, আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীল হন, কর্মী হন, আপনি কখনো ডেমোক্রেটিক হতে পারবেন না, হতে পারবেন? আপনি কখনো পপুলার হতে পারবেন না, পারবেন? সর্বক্ষেত্রে আদর্শের মজবুতি চাই। আদর্শের মজবুতি দেখবেন যারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। এই পাক ভারত মহাদেশে সুলতান মাহমুদ একবার না দুইবার, দুইবার না 17 বার ভারত আক্রমণ করেছে। 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ, তার 16তম অভিযান ছিল সোমনাথ অভিযান। সোমনাথ ছিল হিন্দুদের তীর্থস্থান, এখানে বিরাট মন্দির আছে। সোমনাথ মন্দিরে একটা মূর্তি ছিল, যেই মূর্তির নাক ছিল 6 গজ। তাহলে কত হাত? একটা মূর্তির নাকে হচ্ছে 12 হাত, মূর্তিটা কত বড়। সুলতান মাহমুদ বীর বিক্রমে যখন সোমনাথ এলাকায় প্রবেশ করলেন, হিন্দুর ঠাকুররা বলা বলি শুরু করলো যে আবার সুলতান মাহমুদের কোনো রক্ষা নেই, দেবতার গজব সুলতান মাহমুদের উপর পড়বে। দেবতার কোনো পাওয়ার আছে? মূর্তির কোনো পাওয়ার আছে? হ্যাঁ, কিন্তু ঠাকুরদের বিশ্বাস, হ্যাঁ, কি অন্ধবিশ্বাস, এবার সুলতান মাহমুদের আর রক্ষা নেই। সুলতান মাহমুদ, তিনি মন্দিরে আক্রমণ করার চিন্তাভাবনা তার ছিল না, হ্যাঁ, মূর্তি ভাঙ্গা তার চিন্তাভাবনা ছিল না, রে হিন্দুদের ধর্মকর্মর জায়গা, এখানে আমি ঢুকবো কেন? কিন্তু যখন তার কানে আওয়াজ আসলো যে এবার সুলতান মাহমুদের বাহিনীর উপর মানে দেবতাদের গজব পড়বে, তখন সুলতান মাহমুদ চিন্তাভাবনা করলেন যে হিন্দুদের এই অন্ধবিশ্বাসের মূলে কুঠার আঘাত আনতে হবে।
তিনি মন্দিরে ঢুকলেন, মন্দিরে ঢুকে এক আঘাতে মূর্তির নাক ধ্বংস করলেন। যখন নাক ধ্বংস করলেন, হিন্দু ঠাকুররা তাৎক্ষণিক মিটিংয়ে বসল। বসে সুলতান মাহমুদকে প্রস্তাব দিল, আপনি যদি মূর্তির বাকি অংশ ধ্বংস না করেন তাহলে আপনাকে অঢেল স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সেদিন সুলতান মাহমুদ দৃষ্টিহীন কণ্ঠে একথা বলেছিল, মাই বুদ্ধ শীঘ্র হু বুদ্ধিহীন পুরুষ হু, আমি মূর্তি বিক্রেতা নই, আমি হচ্ছে মূর্তি ধ্বংসকারী। কথা ঠিক কিনা? আজকে আমরা তাদেরই বংশধর আহলাদের যুব সংঘের যারা কর্মী, আমরা কশ্চিন কালো সেকুলার হব না, আমরা কশ্চিন কালো ডেমোক্রেটিক হব না, আমরা কশ্চিন কালো পপুলার হব না, আমরা হব পিওর খাঁটি নির্বিচার তাওহীদের খাদেম এবং প্রচারক, ছাড়া আর কিছু না। কথা ঠিক কিনা? এ হচ্ছে আদর্শ, এই আদর্শের উপর আমাদেরকে অনড় থাকতে হবে। এই পাকঘর তো আমাদেশে জিহাদ মুভমেন্ট হয়েছে কোরআনের উপর। একজন ইংরেজ শিখ, একজন শিখ, একজন শিখ সে কোরআনের উপর পা রেখে বক্তৃতা দেয়। হ্যাঁ, পাঞ্জাবের স্বর্ণ নির্মিত মন্দিরের পুরোহিত ঈশ্বর সিং কোরআনের উপর পা রেখে বক্তৃতা দেয়। মোহতারাম, আমির জামাতের বই দাওয়াত জিহাদ পড়েন, আপনি পেয়ে যাবেন। কোনো মুসলমান এটা সহ্য করবে? বলেন, কোনো মুসলমান সহ্য করবে? আপনার সামনে যদি কোনো কেউ কোরআনের অপমান করে, আপনি কি বসে থাকবেন না প্রতিবাদ করবেন? এটা কি আপনার দায়িত্ব না? অবশ্যই আপনার দায়িত্ব। আল্লাহু আকবার। যশোরের গাজী আব্দুল ওয়াহাব সালাবি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই কথা শোনার পরে সহ্য করতে পারেন নাই, একাই মন্দিরে ঢুকে ঈশ্বর সিংহের মাথা কেটে নিয়ে চলে আসে। এই যে মুসলমানদের ইমান, হ্যাঁ, মুসলমানদের ইমান একমাত্র কোথায় উৎসর্গ হবে? আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের মর্যাদারের জন্য। কথা ঠিক কিনা? আজকে এদেশের স্লোগান উঠছে যে ডিজিটাল বাংলা না, এখন হচ্ছে স্মার্ট বাংলা। আমরা আহলাদী যুব সংঘ আন্দোলন মনে করি, ডিজিটাল বাংলাও না, স্মার্ট বাংলা না, যতদিন পর্যন্ত ওহির বাংলা প্রতিষ্ঠা না হবে, ঘরে ঘরে ওহির আলো উদ্ভাসিত না হবে, ততদিন পর্যন্ত এই সোনার বাংলা, এই বাংলাদেশকে সোনার বাংলা পরিণত করা যাবে না, কখনই যাবে না। যাবে? ওহির বাংলা ছাড়া মানুষ তৈরি করা সম্ভব না। ওহির বাংলা ওই মানুষ তৈরি করে, খাঁটি মানুষ তৈরি করে। আহলাদী যুব সংঘের কর্মী, এরা কখনোই জঙ্গি না, এরা কখনোই সন্ত্রাসী না, এরা কখনোই মানুষ হত্যা করে না, এরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে আদর্শের ক্ষেত্রে। আদর্শের উপরে এরা কি থাকে? অনড় থাকে। মোহতারাম হাজিরিন, আরেকটা ঘটনা না বললো, আদর্শের উপর কীভাবে মুসলমান অনড় থাকে? মোহতারাম আমির জামাতের দাওয়াত জিহাদের বইয়ের মধ্যে এটা পাবেন। যশোরের গাছে যশোরের গাজী আব্দুর রশিদ, তিনি শুনলেন, দিল্লি এসে শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দাকারী গুমনাম লেখক স্বামী শ্রদ্ধানন্দ দিল্লি আসছেন। তখন তিনি একাই সিদ্ধান্ত নিলেন যে তাকে তিনি ক্রাশ করবেন। স্বামী শ্রদ্ধানন্দের কক্ষে ঢুকে যশোরের গাজী আব্দুর রশিদ একাই তাকে ক্রাশ করে চলে আসেন। কেন? সে আমার রাসূলকে নিয়ে বিদ্রোহ করেছে, কবিতা লেখছে। ইংরেজ আদালতে তার ফাঁসি হয়ে যায়। মুসলমানরা ইংরেজ ম্যাজিস্ট্রেটকে বলে, আমরা তাকে আমরা কি করবো, তার ওজনে সোনা দিন, আমরা তাকে মুক্ত করবো, তাকে মুক্তি দেন। কিন্তু সেদিন যশোরের গাজী আব্দুর রশিদ কি বলছিলেন? মেরে আমল নামা মে কুই নেকি নেহি আই বুজুজ রাসূল কে হিজ কারণে ওয়ালা উস দুশমন কা খুন বা নেকি মাই কবি উসে চকলা না নেহি সকতা। আমার আমল নামায় অন্য কোনো নেকি নাই, হ্যাঁ, এই নাস্তিকের এই বদমাইশের খুন ছাড়া আমি কিভাবে সত্যকে স্বীকার করতে পারি? অতএব আহলাদের যুব সংঘের কর্মীরা, আজকে এই চেতনায় উদ্ভাসিত, হ্যাঁ, আহলাদের যুব সংঘের কর্মীদের উপর আজকে জুলুম নির্যাতন হচ্ছে, কিন্তু তারপরও তারা কি আদর্শচ্যুত হচ্ছেন না? আদর্শচ্যুত হচ্ছেন? কারো দাপটে, কারো প্রভাবে আহলাদের যুব সংঘের কর্মীরা শিরকও করে না, বেদাতও করে না, বরং এর বিরুদ্ধে এরা আন্দোলন করে, করে কিনা? এটা হচ্ছে আদর্শের উপর নিজেকে টিকে রাখার শ্রেষ্ঠ মাধ্যম। মহতারাম হাজরিন, অনুরূপভাবে যেখানে বেদাত সেখানে আমাদের আন্দোলন, যেখানে কুসংস্কার সেখানে আমাদের সংস্কার আন্দোলন, যেখানে ভুল সেখানেই আমরা কি করি, মানুষকে সংশোধন করি। এটা হচ্ছে আহলাদের আন্দোলনের মেজাজ। এই মেজাজে আমাদেরকে ধরে রাখতে হবে। মৌলভী আমিরুদ্দিন, তিনি কানসার্ট, এই যে চাঁপাইনবাবগঞ্জ কানসার্ট, এক বেদাতের প্রতিবাদ করায় বেদাতিরা তাকে পুলিশের হাতে ধরে দেয়। হ্যাঁ, ইংরেজ আদালতে তার ফাঁসি হয়। আপনি দেখেন মুমিনের মেজাজটা কি। ফাঁসির রায় শুনে মৌলভী আমিরুদ্দিন সে আলহামদুলিল্লাহ বলে, মানে খুশি হয়। হ্যাঁ, যখন খুশি হয় ইংরেজ ম্যাজিস্ট্রেট যে কথাটা বলে, এই এই আসামি খুশি কেন? বলতেছে আপনার রায় শুনে সে খুশি হয়েছে। আমি তো রায় দিয়েছি, ফাঁসি দিয়েছি তাকে খুশি করার জন্য না। আমি ফাঁসি দিয়েছি কেন? তাকে কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তখন রায় পরিবর্তন করে তাকে তার ব্যাপারে ফয়সালা করা হয় কি, যাবজ্জীবন, মানে দীপান্তর। আল্লাহু আকবার।
তাহলে আমি যে কথা বলবো যে আকীদার বিপ্লব আমলের বিপ্লব ঘটাতে হলে আমাদেরকে অবশ্যই আদর্শের উপর অনুর থাকতে হবে। কেন থাকতে হবে? আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই, আসামি হয়ে না, আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই, আল্লাহর মেহমান হয়ে আমার মৃত্যুর পরে আমার কবর যাতে জান্নাতের টুকরা হয়, সেই লক্ষ্যে যুবসংঘের প্রত্যেকটা কর্মীকে দাওয়াত এবং জিহাদের কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। ঘরে বসে থাকার সময় নাই, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে এই সমাজ এই রাষ্ট্র কশিন কালে পরিবর্তন হবে না, মানুষ হকের দিশা পাবে না, কুরআন এবং হাদিসের যেই নির্ভেজাল যে দিন এই দিনের সন্ধান পাবে না। অতএব আমি যুবসংঘের কর্মীদেরকে বলবো যে আমরা মুসলিম থাকি মুসলিম হয়ে জমিন থেকে বিদায় নেওয়ার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করি তাহলেই কিন্তু আমাদের সফলতা, এছাড়া কিন্তু সফলতা নাই। অতএব আমরা শুধু একথাই বলবো না যে আমাদের রব আল্লাহ কথা বলাই কিন্তু আমাদের শেষ না, এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন যারা বলে আমার রব আল্লাহ এতটুকুই খান্ত না, তারপরে আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে নেয়, তার হুকুম আহকাম তাওহীদের রুবুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়াত এবং সার্বিক জীবনে আমাদের আল্লাহর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি করার জন্য তার সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয়, সেটা কার জন্য? আল্লাহর জন্য। অতএব আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, পরিশেষে আমি যে কথাটা বলবো সে হচ্ছে আসুন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আদর্শের উপর যাতে অনর থাকি, সংগঠনকে বোঝার চেষ্টা করি। আহলাদী যুবসংঘ, আহলাদী আন্দোলন অন্যান্য সংগঠনের মতো না, আমরা দল ভারী করার জন্য আন্দোলন করি না, আমরা মানুষ তৈরি করার জন্য আন্দোলন করি, আমরা প্রকৃত মানুষ তৈরি করার জন্য আন্দোলন করি। অতএব সংগঠনের থিংটা বুঝবেন, থিংটা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে আমাদের সবার একটাই যাতে লক্ষ্য হয় যে আমাদের সার্বিক কর্মকাণ্ডের বিনিময়ে যাতে আমরা জান্নাতে যেতে পারি। এই লক্ষ্যে আমরা দুনিয়াতে ইসলামের পক্ষে কাজ করব, তাওহীদ এবং সুন্নাতের পক্ষে কাজ করব, শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন করব, এই মানসিকতা নিয়ে মৃত্যু পর্যন্ত যাতে আমি সজাগ থাকি, সচল থাকি, অ্যাক্টিভ থাকি, তাওহীদের অ্যাটম বোম হয়ে যে যেখানেই থাকি না কেন তার বিস্ফোরণ ঘটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উন্নত লড়াই আল্লাহর দরবারে ভুলুন্ঠিত করার তৌফিক দান করুন। কবি নজরুলের ভাষায়, আমি যার চির অজয় ঝোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ কত ফেরাউন কত সাত্তাদ কারুন আসিয়াছে মুরেই চলপতে হইয়া বাদা দারুন, পড়ি নাই আমি নমরুদি হুতাশনি বিকাইনি আমি বিপুল কারুণী ধনে সাত্তাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে নমরুদ শিরে পড়েছে প্রয় জ্বর, আমি মুসলিম এক আল্লাহ সারা করি না করো তসলিম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিশেষ করে বিভাগীয় ঢাকা বিভাগীয় এই যুব সমাবেশের সফল করতে যারা কাজ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা জাগরণী শুনব, জাগরণী পরিবেশন করবেন আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গর্ব সমাজ গর্ব জাতি গর্ব মোরা সারা বাংলাদেশ, জ্ঞানের আলোই দূর করিবে অন্ধকার ও ক্লেশ। গর্ব সমাজ গর্ব জাতি গর্ব মোরা সারা বাংলাদেশ, জ্ঞানের আলোই দূর করিবে অন্ধকারী ক্লেশ। এরই ফলজ আজকে সমাবেশ বিভাগীয় যুব সমাবেশ, এরই ফলজ আজকে সমাবেশ বিভাগীয় যুব সমাবেশ। আল্লাহ তুমি কবুল করো মোদের উপর রহম করো, আল্লাহ তুমি কবুল করো মোদের উপর রহম করো, পাপাচারী ধ্বংস করো দিনের প্রতি যাদের মনে রয়েছে বিদ্বেষ। জ্ঞানের আলোই দূর করিবে অন্ধকার ও ক্লেশ, এরই ফলজ আজকে সমাবেশ, এরই ফলজ বিভাগীয় যুব সমাবেশ, এরই ফলজ আজকে সমাবেশ বিভাগীয় যুব সমাবেশ।
কোরআন দিয়ে গর্ব সমাজ রুখে দিব অনাচারাস, কোরআন দিয়ে গর্ব সমাজ রুখে দিব অনাচারাস, এসো সবাই মিলে গড়ি, এসো সবাই মিলে গড়ি যোগ্য পরিবেশ, জ্ঞানের আলোই দূর করিবে অন্ধকার ও ক্লেশ, এরি ফলজ আজকে সমাবেশ বিভাগীয় যুব সমাবেশ, এরি ফলজ আজকে সমাবেশ বিভাগীয় যুব সমাবেশ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা সুন্দর জাগরণী শুনছিলাম, আরও একটি জাগরণী শুনবো আমরা। জাগরণী পরিবেশন করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিসে আন্দোলনের কুভুমুর নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিসে আন্দোলনের কুভুমুর নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। এক আল্লাহ সর্বদাই হকের পতন নাই। আহলে হাদিসে আন্দোলনের কুভুমুর নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। কত নেতা জেলে গেল, হকের পতন নাই। আহলে হাদিসে আন্দোলনের কুভুমুর নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, বিন তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে, জেলের মধ্যে বিন হাম্বুলের আঘাতে কোন ঝড়ে, তাদের কথা স্মরণ করে সান্ত্বনা যে পাই, হকের পতন নাই। আহলে হাদিসে আন্দোলনের কুভুমুর নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। জুলুম তোমরা করো যত, হকের পতন নাই। আহলে হাদিসে আন্দোলনের কুভুমুর নাই, সকল পথের মরণ হলেও
পতন নাই, হকের পতন নাই, আহলে হাদিসে আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের স্টেজের সামনে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই পাওয়া যাচ্ছে, আপনারা নিয়ে যাবেন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আত্তারিক টিভির কন্টেন্ট ক্রিয়েটর এবং আত্তারিক টিভির সদস্য আবুল বাসার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লানা বিবাদ। আজকে আসলে এখানে এসে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুকর। একটা আধুনিক শহরে, আধুনিক একটা পরিবেশে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনেক অংশে এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কেন্দ্রীয় যে কর্মী সম্মেলন ওটাকে মনে করিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ জেলা এবং সবাইকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় হলো এখানে যে জায়গাগুলোর নাম লেখা রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগের ঢাকা দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, গাজীপুর, গাজীপুর দক্ষিণ, নারায়ণগঞ্জ, প্রত্যেকটা জায়গা বাংলাদেশের টপ লেভেলের আধুনিক শিল্পায়ন এবং সকল দিক দিয়ে যে আধুনিকতার ছোঁয়া কিন্তু এই জেলাগুলোতে রয়েছে। কিন্তু অত দুঃখের সাথে বলতে হয়, এই জায়গাগুলোতে আমাদের আহলে সাদর বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদি যুব সংঘের প্রচার প্রচারণা বিভিন্ন ইন্টারনেট অনলাইন মাধ্যমে অনেক অংশে কম। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, আমরা যে হারে কাজ করি, যে হারে প্রতিনিয়ত কাজ করি, আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশ আহলেদি যুব সংঘ আহলে সাদর বাংলাদেশের কতগুলো তালিমী বৈঠক সাপ্তাহিক, মাসিক, প্রতিদিন প্রত্যেকটা জেলা, উপজেলা, শাখা, এলাকায় অনুষ্ঠিত হয়, এগুলোর খবর কিন্তু আমরা পাই না। কিন্তু কোনো একজন আলেমের দিন একটা তাবিজ কেটে দিয়েছেন, ওই নিউজ পুরা ইন্টারনেটে ঘুরতে থাকে। তা আমরা চাই আইটি বিভাগের পক্ষ থেকে, মানে নিজেদের এই সাংগঠনিক যজবা থেকে বলছি, আমরা চাই যে এই এই জনশক্তিকে, আধুনিক জনশক্তিকে এই মোবাইলের মাধ্যমে আরও দক্ষ সাংগঠনিক ওয়েতে এবং বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীদেরকে, আহলে সুন্নাহ বাংলাদেশের কর্মীদেরকে আরও বেশি দাওয়াতি মঞ্চে অনলাইনের মাধ্যমে প্রচার প্রসারা করার জন্য আমরা অনেক মানুষের কাছে এই মোবাইলের মাধ্যমে পৌঁছাতে পারি। আমরা এখানে অনেকে উপস্থিত আছি যারা এই মোবাইলের মাধ্যমেই দাওয়াত পেয়ে কিন্তু আহলেদিস হয়েছে, তার মধ্যে আমিও একজন। সেহেতু আমরা এটাকে মূল্যায়ন করবো এবং 9 তারিখে আমাদের আইটি প্রশিক্ষণ রয়েছে দিনব্যাপী মাসিক। আপনারা প্রত্যেক স্ব জেলা যুবসংঘের সভাপতি অথবা আন্দোলনের সভাপতির সাথে যোগাযোগ করে প্রত্যেক জেলা থেকে আপনারা যারা যেতে ইচ্ছুক, আমরা টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়, সারা বাংলাদেশে 64টা জেলার এবং এই আলোগুলো ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, সৌদি আরব, বাহরাইন, কাতার, যেখানে যেখানে আমাদের বাংলা ভাষাভাষী লোক রয়েছে সেখানে আমরা একটি করে আইটি টিম খুলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুলবো, সংগঠনের মাধ্যমেই খুলবো ইনশাল্লাহ। তা আপনাদের যে যেগুলো, যে যে চাহিদাগুলো আপনাদের আইটি প্রশিক্ষণের জন্য বিশেষভাবে প্রয়োজন, তার 1 নম্বরে হলো আপনাদের বাংলাদেশ আহলেদি যুব সংঘ অথবা আহলে সুন্নাহ বাংলাদেশের সদস্য হতে হবে, সেটা আপনি যে কোনো লেভেলের হন, শাখা, এলাকা, যে কোনো কাগার। 2 নম্বরে হলো আপনার একটা স্মার্টফোন থাকতে হবে, যে স্মার্টফোনের মাধ্যমে। আর সবচেয়ে বড় বিষয় 3 নম্বর যেটা, সেটা হলো আপনার সদিচ্ছা থাকতে হবে। তাই আমরা এই 3টা জিনিসকে মূল্যায়ন করে আমরা জেলা সভাপতির সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ প্রশিক্ষণে অংশগ্রহণ করবো। প্রত্যেক জেলা থেকে আমরা চাই যেন এই প্রশিক্ষণ সমৃদ্ধ হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শিল্প বিদা এবং জাহেলিয়াত অধ্যুষিত এলাকায় নিজেকে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলার জন্য আমাদের 3টি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। নিজেকে সবসময় জাহেলিয়াতের ময়দানে যুদ্ধরত সৈনিক মনে করা, শাহাদাত পিয়াসী সৈনিকের বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, নিজের কর্ম ও আচরণ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন
নির্বেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক অনন্য সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবুল কালাম বিষয় আদর্শ ইসলামী সমাজ গঠনে আমাদের করণীয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করে মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون নির্বিজল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিভাগীয় পূর্ব জোন কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী, প্রধান আলোচক, অন্যান্য অতিথিবৃন্দ, অত্র বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মী ও সতীবৃন্দ, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিভাগীয় যুব সমাবেশে আমরা উপস্থিত হয়ে বিকেল তিনটা থেকে পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ পরিচালনা করছি, ইনশাআল্লাহ সফল সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন তারই বারগাহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী, সুষ্ঠু শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে যুব সমাজের উপরই নির্ভর করতে হয়। যুব সমাজ জাতির ভবিষ্যৎ, যুব সমাজ জাতির কাণ্ডারী, আদর্শ যুবক জাতির উজ্জ্বল নক্ষত্র। যৌবনকাল সীমাহীন আশা আকাঙ্ক্ষা, নির্লস কর্মতৎপরতা এবং রক্তে জোয়ার বয়ে যাওয়ার সময়, আত্মদান ও আত্মত্যাগের বয়স, গঠন ও সংস্কার সাধন করার বয়স, ভাঙা গড়ার আঘাত হজম করার সামর্থ্য তরুণদের আছে, যেটা শিশু অথবা বৃদ্ধদের সেই আঘাত হজম করার সামর্থ্য নেই। কিন্তু তরুণদের আছে ভাঙা গড়ার যে আঘাত সেটা হজম করে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার সামর্থ্য তরুণদের আছে। দুনিয়ার যে কোনো আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। তাদের শক্তি, সাহস, মেধা, যোগ্যতা পুরোপুরি যদি ইসলামের পথে ব্যবহার করা যায় তাহলে বাতিলের কবর রচিত হবে, দিক দিগন্তে হকের দীপ্তি ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। অফুরন্ত প্রাণ শক্তি আর সৃষ্টির উন্মাদনায় তারুণ্যের গৌরব, বদ্ধ কুটিরের দুয়ার চূর্ণ করে সামনে এগিয়ে যাওয়ার গৌরব হচ্ছে তরুণদের। চেতনাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকর চড়াই উত্রায় মারিয়ে তারা বিজয় ছিনিয়ে আনে, বিজয় সূর্য তাদের পদচম্বন করে। এই চেতনা নিয়েই 1978 সালের 5ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আজকে 3রা জুন 2023
এর মধ্যে অতিবাহিত হয়েছে 45 বছর 3 মাস 29 দিন আহলাদীর যুব সংঘের ইতিহাস খাটো করে দেখার সুযোগ নেই আহলাদীর যুব সংঘের এই 45 বছরের টেক তিতিক্ষা এক ফুৎকারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এই সময়ে এসে যারা তৈরি করা পরিবেশে সুবিধা মতো নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে দাওয়াতি কাজের যে পরিবেশ পে আহলাদীর যুব সংঘের ইতিহাসকে যদি ভুলে যায় তা আহলাদীর সমাজকে তারা ইতিহাসকে তারাই পরিবর্তন করতে চায় আদৌ সেটা সম্ভব না আহলাদীর যুব সংঘের এই 45 বছরের বহু রক্তাক্ত ইতিহাস আছে একদিনেই এদেশের পরিবেশ তৈরি হয় নাই অত সহজে সারা বাংলাদেশে বিশুদ্ধ দাওয়া প্রচারের ক্ষেত্র তৈরি হয় নাই 1978 সালের 5ই ফেব্রুয়ারি শুরু হওয়ার পরে ঠিক তার পরের বছর 1989 সালে ঢাকায় কবর পূজারীদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে তাদের ইট পাটকেলের আঘাতে তৎকালীন দায়িত্বশীল কর্মীবৃন্দ রক্তাক্ত হয়েছিল কিন্তু মাজার প্রয়োগ পূজারীদের ইট পাটকেলের আঘাতে আহলাদীর যুব সংঘের নিভে যায় না 1980 সাল 5-6 এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আহলাদীদের যে ঐতিহাসিক প্রথম দিন সেমিনার এবং পরের দিন আহলাদীর যুব সংঘের জাতীয় সম্মেলনের মাধ্যমে বাংলার রাজধানী ঢাকাতে আহলাদীর তরুণদের যে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল এই আহলাদীর যুব সংঘের দাওয়াতের জোয়ার দেখে বিভিন্নভাবে কিবত তোহমত করা হয়েছিল কিন্তু কিবত তোহমত আহলাদীর যুব সংঘ থেমে যায় নাই 1989 দোসরা জুলাই আহলাদীর যুব সংঘের উজ্জ্বল নক্ষত্র মাওলানা আব্দুল মতিন মাদানিকে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশের মাধ্যমে এ দেশ থেকে বিতাড়িত করেছিল কিন্তু আহলাদীর যুব সংঘের দাওয়াত কিন্তু থেমে যায় নাই 1989 21 জুলাই এখন যারা মাতৃ সংগঠন বলছেন আর পিতৃ সংগঠন বলছেন তারা আহলাদীর যুব সংঘের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করে আহলাদীর যুব সংঘের দাওয়াতিকে ফেলাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য তারা পায়তারা করেছিল কিন্তু আহলাদীর যুব সংঘের দাওয়াত নিভে যায় নাই বরং আল্লাহর কাছে যেই সংগঠনের যে দাওয়াত কবুলিয়াত হবে কবুল হবে সেই সংগঠন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে সেই দাওয়াতিকে ফেলা তার লক্ষ্য বানিয়ে গিয়ে যাবে কোন বাধা তাকে দুনিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার 2005 সালে আবারও নেমে আসলো সরকারি জুলুম নির্যাতন মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব সহ কেন্দ্রীয় চার নেতৃবৃন্দ সহ সারা দেশের পর্যায়ক্রমে বহু নেতা কর্মীকে গ্রেফতার করে জেল জুলুমের মাধ্যমে আহলাদীর আন্দোলনের দাওয়াতকে চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহর খাস রহমতে এই ষড়যন্ত্র রুখে গেছে আহলাদীর যুব সংঘের দাওয়াত থেমে থাকে নাই তারপরে মহতারাম আমিরে জামাতকে জেলখানায় বন্দী করে আহলাদীর আন্দোলনের এই দুর্দিনে চক্রান্তকারীদের নতুন ফন্দি আহলাদীর আন্দোলনকে আদর্শচ্যুত করার দৃঢ় প্রয়াস নিয়ে 2006 সালে বস্তা পচা নোংরা গণতান্ত্রিক দল তৈরির পায়তারার মাধ্যমে আবারও চেষ্টা করা হয়েছিল আহলাদীর আন্দোলন যেন আদর্শচ্যুত হয় সেটাও সম্ভব হয় নাই 2015 সালে এসে আবারও নিজেদের ঘরের ব্যক্তিবর্গই আহলাদীর আন্দোলনকে বিভক্ত করে আহলাদীর আন্দোলনকে আবারও ধ্বংস করার নীল পরিকল্পনা করেছিল আল্লাহর খাস রহমতে সেটাও সম্ভব হয় নাই আহলাদীর যুব সংঘের দাওয়াত থেমে থাকে না সুতরাং আজকে এসে যারা আহলাদীর যুব সংঘের দাওয়াতি মিশনকে দাওয়াতি কাফেলাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে করার প্রয়াস চালাচ্ছেন আহলাদীর আন্দোলনকে আহলাদীর আন্দোলনের মহাদারাম আমির জামাতকে বয়োজ্যেষ্ঠ আহলাদীর জাতির এই
কান্ডারির বিরুদ্ধে এমন কোন তুচ্ছ তাচ্ছিল্য শব্দ নেই যেটা প্রয়োগ করে আবারও প্রয়াস চালানো হচ্ছে জাহালাদিস আন্দোলনকে নিভিয়ে দেওয়ার, আহালাদিস আন্দোলনের দাওয়াতি কাফেলাকে স্তব্ধ করে দেওয়ার অপপ্রয়াস চালানো হচ্ছে। আহালাদিস যুব সংঘের প্রতিটি কর্মী যদি হকের অতন্দ্র প্রহরী হয়ে বাতিলের বিরুদ্ধে শিশুডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে ব্যক্ত হংকার ছাড়তে পারে, হিংসা বিগত ৪৫ বছর ইতিহাসের ধারাবাহিকতায় আহালাদিস আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অত্যাচার ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার ১৯৮৯ সালে আহালাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করা হলো। দীর্ঘ ৫ বছর প্রচেষ্টা করার পরেও যখন ঐক্যের পথ প্রায় বন্ধ হয়ে গেল, তখন ১৯৯৪ সালে ২৩শে সেপ্টেম্বরে আহালাদিস আন্দোলন গঠন করা হলো। কিন্তু ১৯৮৯ ২১শে জুলাই যুব সংঘের সাথে সম্পর্কহীনতা ঘোষণার পরেই ১৯৮৯ সালে ঠিক একই বছরের ২৮শে ডিসেম্বর সেই কথিত মাতৃ সংগঠন জমিয়তে সুব্বানে আহালাদিস নামে তারা যুব সংগঠন গঠনের মাধ্যমে আহালাদিস যুব সংঘের সাথে ঐক্যের যে পথ চিরতরে বন্ধ করে দিয়ে আজকে দেশে দেশে গ্রামে গঞ্জে সর্বত্র উল্টা ছড়ানো হচ্ছে যে আহালাদিস আন্দোলন, আহালাদিস যুব সংঘের তৎকালীন সভাপতি বর্তমান মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর সাদুল্লাল গালিব আহালাদিস জামাতকে ভেঙেছে, আহালাদিস জামাতের ঐক্য বিনষ্ট করেছে, আহালাদিস আন্দোলনের আমিরে জামাতের বিরুদ্ধে এই তোহমত মিথ্যাচার ছাড়া অন্য কিছুই নয়। কেন আপনারা দেখেছেন তাদের সাপ্তাহিক আরাফাত পত্রিকায় সম্পর্কহীনতার ঘোষণা তারাই প্রকাশ করে দিয়েছে। তাহলে আহালাদিস জামাতকে ঐক্যবদ্ধ এই জামাতকে বিচ্ছিন্ন কে করলো? আহালাদিস যুব সংঘ নয়, বরং কথিত মাতৃ সংগঠনের ব্যক্তিবর্গরাই আহালাদিস জামাতকে বিভক্ত করেছে। সুতরাং হে তরুণ ছাত্র যুবক ভাইয়েরা, আমি আবেদন রাখবো, আসুন সারা দেশের আহালাদিস যুব সংঘের দাওয়াতের মাধ্যমে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে এই গণ জোয়ারের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রয়াস নিয়ে বাংলাদেশ আহালাদিস যুব সংঘের সকল দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আমরা আহ্বান জানাবো। আসুন নির্ধারিত কর্মসূচি মাথায় নিয়ে আমরা আমাদের যতটুকু দায়িত্ব ছিল, যতটুকু কর্তব্য ছিল, সেইটা যেন সাধ্য অনুযায়ী আমরা পালন করে যেতে পারি। আমাদের কর্মসূচির প্রয়োগের মাধ্যমে আমরা যেন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষের এই আপোষহীন চেতনাকে সারা বাংলার ছড়িয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সমাজ বিপ্লবের ইসলামী সমাজ বিপ্লব গঠনের জন্যে আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে দুইটি। এক, প্রথমে আকিদায় বিপ্লব আনা। আকিদায় বিপ্লব বিহীন কোনোভাবেই ইসলামের সমাজ গঠন করা সম্ভব নয়। দুই, নির্ভেজাল তাওহীদে আকিদায় বিশ্বাসী নিবেদিত প্রাণ কর্মীদের একটি জামাত গঠন করা। এই দুটি গুণ যদি আমরা অর্জন করতে না পারি, এই দুটি গুণ যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম না হব, ততদিন পর্যন্ত ইসলামী সমাজ বিপ্লব ঘটানো সম্ভব নয়। ইসলামের সমাজ বিপ্লবের তিনটি ধারা: এক, মূল তাওহীদকে উপলব্ধি করা; দুই, ঈমান ও আমলের বৈপরীত্য দূর করা; তিন, জাহেলিয়াতের সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন করা। এই তিনটি ধারাকে সামনে নিয়ে ইসলামের সমাজ বিপ্লবের চেতনায় বাংলাদেশ আহালাদিস যুব সংঘের প্রতিটি কর্মী শিশাঢালা প্রাচীরের নয় ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান রেখে সকলেই বজ্রকণ্ঠে আহালাদিস আন্দোলনের মূল স্লোগান সকল বিধান বাতিল করো, বহির্বিধান কায়েম করো, এই স্লোগান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান রেখে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী ১৫ জুলাই বাংলাদেশ আহালাদিস যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে সবাইকে দাওয়াত দিয়ে ১০০ জেলায় কুপন এসেছে, সেই কুপনগুলো সর্বত্র ছড়িয়ে দিয়ে
কর্মীর কোটা এবং কুপনের কোটা পূরণের মাধ্যমে কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফল করার উদাত্ত আবেদন রেখে আমি এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ আলাইকুম সাইয়্যারুল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। একটি ঘোষণা, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের বইপত্র পাওয়া যাচ্ছে। বর্তমান যুগে, বর্তমান সময়ে হট টপিক যেটা মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, তাদের অ্যাটম বোমার মতো তাদের বিরুদ্ধে একটি বই, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিবের লেখা। তারপরে তার লেখা তরুণের আত্মপাঠ ও সমাজচিন্তা, যুব সমাজের অধপতন ও করণীয় এবং হাদিসের প্রামাণিকতা, একামতে দিন ও পদ্ধতি, বিভিন্ন বইপত্র পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সময় 9টা পর্যন্ত, 9টার পরে এই হল ছেড়ে দিতে হবে, সুতরাং খাবার হয়তো বা আমরা এখানে পরিবেশন করতে পারবো না। যাওয়ার পথে আমরা গেট থেকে খাবার সংগ্রহ করে নেবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস ওলামা পরিষদের সম্মানিত সহসভাপতি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। তার আলোচ্য বিষয়, আধুনিকতার নামে প্রচলিত বিভিন্ন জাহেলিয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ নাবিয়ানা মুহাম্মাদিন ওয়া মান দা'আ বিদাওয়াতিহি ওয়া ইসতান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মু'যামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন আল আয়া। ওয়া ক্বালা আন-নাবিয়ুল আমীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফা ইন্নাহু মিন যুসাই জাহান্নাম, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া যা'মা আন্নাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। জাহিলিয়াত একটি মারাত্মক জিনিস, যে জাহিলিয়াতের সাথে যারা জড়িত থাকবে তারা সালাত সিয়াম পালন করার পরেও তারা জাহান্নামের দলভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতের দাওয়া, জাহিলিয়াতের দাবি পেশ করবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওয়া ইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, ওয়া সামা সিয়াম পালন করে, ওয়া যা'মা আন্নাহু মুসলিম, এবং সে নিজেকে বিশ্বাস করে সে মুসলিম বলে, কিন্তু সে প্রকৃত মুসলিম নয়, সে জাহান্নামের খড়ি। সালাত বাতিল হবে, সিয়াম বাতিল হবে, সমস্ত ইবাদত বাতিল হবে, এই এক জাহিলিয়াতের কারণে। অতএব জাহিলিয়াত বড় ভয়াবহ জিনিস, জাহিলিয়াত চেনা দরকার এবং জাহিলিয়াত থেকে আমাদের সতর্ক হওয়া দরকার। পুরাতন জাহিলিয়াত সম্পর্কে শায়খুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদী রাহিমাহুল্লাহ মাসাইলুল জাহিলিয়া কিতাবের মধ্যে 129 প্রকার জাহিলিয়াত উল্লেখ করেছেন। বইটি অনুবাদ করেছেন মহতারাম আমিরে জামাত, বাংলায় নাম দেওয়া হয়েছে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব। এই বইটি সবাই নিজ দায়িত্বে সংগ্রহ করবেন এবং পড়বেন, অনুরোধ রইল। প্রাচীন জাহিলিয়াত এবং আধুনিক জাহিলিয়াত অনেক আছে, সংক্ষেপে 2-4টা যতটুকু পারি আমি বলার চেষ্টা করব, যেহেতু সময় কম। আল্লাহ পাক বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধানকে অনুসরণ করে, জাহিলিয়াতের বিধান খুঁজে বেড়ায়? দুঃখজনক হলো সত্য যে ইসলামের নামেও এই জাহিলিয়াতের দাওয়াত মানুষ দিচ্ছে, আর নাম রেখেছে কি, ইসলামী গণতন্ত্র, ইসলামী মত, ইসলামী নাটক,
ইসলামী সিনেমা হতে হতে এক সময় ইসলামী আরো অনেক কিছু হবে, কারণ ইসলামাইজড করতে পারলেই বাজারে বিক্রি করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, প্রাচীন জাহেলিয়াত যেটা ছিল নগ্নতা, বেহায়েপনা, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে ঘরে থাকতে বলে বলছেন প্রাক জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী তোমরা করো না। তার মানে পোশাক বর্জন এবং উলঙ্গপনা, বেহায়েপনা, এটা এমন মারাত্মক জাহিলিয়াত, যারা এগুলি করে তারা পশুর চেয়ে অধম। পশুর তো লেজ আছে, লেজ দিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে, পশুর তো লোম আছে, পাখির তো পালক আছে, লেজ আছে, এগুলি দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখে, কিন্তু মানুষের তো লেজ নেই, পালক নেই, লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পাক পোশাক নাজিল করেছে। ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের উপর যেমন আসমানের অহির্বিধান নাজিল করেছি, তোমাদের উপর ওইভাবে পোশাক নাজিল করেছি। কাদ আনজালনা আলাইকুম লিবাসা, এটা আল্লাহর নাজিলকৃত বস্তু হলো লিবাস। যখনই মানুষ নাফরমানি করে তখন তার লিবাস থাকে না। বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া জান্নাতের মধ্যে ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, যখনই নিষিদ্ধ গাছ ভক্ষণ করলেন সঙ্গে সঙ্গে তাদের বস্ত্র কেড়ে নেওয়া হলো। এরা বস্ত্র কেড়ে নেওয়া হলো ইবলিসের সবচেয়ে বড় ষড়যন্ত্র। আজকে আমাদের মুসলিম ঘরের জায়া জননীরা উলঙ্গ হওয়ার জন্য মিছিল করে, উলঙ্গ হওয়ার জন্য মিছিল করে, এর নাম দিছে তাকাদ্দুম, এর নাম দিছে অগ্রগতি, প্রগতি। তোমার এই প্রগতি মানে যদি উলঙ্গ হলেই প্রগতি হয়, উলঙ্গ হলেই যদি সভ্যতা হয়, তাহলে পশু পাখি সবচেয়ে বড় সভ্য। দুই নম্বর হলো তাসুবুল কাবাইলি, গোত্রপ্রীতি। প্রাক জাহিলিয়াতে সেখানে দেখা গেছে গোত্রে গোত্রে মারামারি হতো, আর আজকে এখন গোত্রে গোত্রে মারামারি কম হয়, দলে দলে মারামারি হয়। আর এই দলে দলে মারামারির যেই মূল ষড়যন্ত্রের বীজ, সেটাই হলো পাশ্চাত্য গণতন্ত্র। এই গণতন্ত্র আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, মানে স্বামী দিবে একজনকে আর স্ত্রী দিবে আর একজনকে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্র সম্পর্কে মানুষের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কেউ কেউ মনে করে যে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন হয়, কিন্তু এখানে রয়েছে মারাত্মক শুভঙ্করের ফাঁকি। মনে করুন এক ভোট কেন্দ্রে 1000 ভোট আছে, 1000 ভোটার আছে, আর সেখানে প্রার্থী হলো 10 জন, 10 জন যদি প্রার্থী হয় আর ভোটার যদি 1000 হয়, তাহলে গড়ে ভাগ করে দিলে কত পাবে? 100, এবং 10 জনের মধ্যে সমানে ভাগ করলে 100 পাবে। এর মধ্যে একজন যদি 101টা পায় আর আরেকজন 99টা পায়, যে 101 ভোট পেল সে সংখ্যাগরিষ্ঠতায় জয়যুক্ত হয়ে গেল। এবার বলেন তো 1000 ভোটের মধ্যে 101টা ভোট পেল, সে কি সংখ্যাগরিষ্ঠ পেল? কি বলে, 899টা ভোট যে তার বিপক্ষে গেল, যে জিতলো তার ভোট বেশি না যারা পরাস্ত হলো তাদের ভোট বেশি? তার মানে গণতন্ত্র আপনাকে মুলা ঝুলায় রাখছে, আপনি শুভঙ্করের ফাঁকিটা বোঝেন না। আজকে সেই জাহিলিয়াত আমাদের ঘরে আসছে, মারামারি, রাস্তা অবরোধ, অমক দলের লোক অপরাধ করেছে, সেই দলের লোক যেখানে পাও সেখানে মারো, এই যে জাহিলিয়াত, এই জাহিলিয়াত আমাদের দেশে ছড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রখ্যাত সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া ইবনাস সাওদা, হে নিগ্রমাতার কালো সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জলিলুল কদর সাহাবীকে ধমক দিয়ে বললেন, ইয়া আবা যর, ইন্নাকা ইমরুন ফিকাল জাহিলিয়া,
তুমি নবীর সাহাবী হতে পারো, তুমি মদিনার বাসিন্দা হতে পারো। এই জলিলুল কদর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের রং কালো হওয়ার কারণে তুমি ইয়া ইবনে সাউদা বলেছো, তোমার ভিতরে জাহেলিয়াত এখনো দূর হয়নি। তার মানে যার যার মতো সেই সেই চলছে। দলীয় কন্দল, বর্ণবাদ, আঞ্চলিকতাবাদ, ভৌগোলিক সীমারেখা আর ভাষার বৈষম্য, এগুলি কোনো ইসলাম সমর্থন করে নেই। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আন নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশত লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আযামি ওয়া লা আযামি আলাল আরাবি ইল্লা বিতাকওয়াল্লাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যেটা বলছিলাম যে আকসারিয়াত গণতন্ত্র জাহিলিয়াতের জামানায় যার লোক বেশি তারটা ঠিক আর যার লোক কম তারটা বেঠিক। আজকেও এই দাবি তোলা হচ্ছে বর্তমান নব্য জাহিলিয়াতের মাধ্যমে। চার নম্বর হলো সুদ। সুদ তো আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সুদ যে খাবে না সেও খাবে। এই কত রকমের ইসলামিক ইন্স্যুরেন্স, সুবহানাল্লাহ, সব ইসলাম, খালি নাম দিয়ে দিলে ইসলাম। মদের আগে ইসলাম দিয়ে দাও, ইসলামী মদ। গণতন্ত্রের আগে ইসলাম দিয়ে দাও, নর্তকীরাদের আগে ইসলাম দিয়ে দাও, খালি ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত। এই যে ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠেছে, অনুরূপভাবে এলএলএম ব্যবসা, মাল্টি লেভেল ব্যবসা, গোটা জাতির অর্থকে চুষে খাওয়ার জন্য সুদী মহাজনের চেয়ে তারা ভয়ানক। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রিবাল জাহিলিয়া আলা ইন্না কুল্লা রিবাম মাউদুন ওয়া রিবাল জাহিলিয়া মাউদুন তাহতা কাদামিয়া। জাহিলিয়াতের সেই সুদ প্রথা আমার পায়ের তলে আজকে আমি দাফন করে গেলাম। হাদিস আবু দাউদ 3334। চার নম্বর হলো রাহবানিয়া, বৈরাগ্যবাদ। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা, তারা বৈরাগ্যবাদ সৃষ্টি করেছে। ইত্তাখাদু আহবার আহম রহবান আহম আরবাবা মিন দুনিল্লাহ ইন্না কাসীরা মিন আল আহবার ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়াল আন-নাস বিল বাতিল। যোগী সন্ন্যাসী পীর পুরোহিত, এরা হলো সর্বনাশার মূল। এদের কাজ হলো তিনটা, আল্লাহ বলছেন লা ইয়াকুলুনা আমওয়াল আন-নাস বিল বাতিল। অবৈধভাবে মানুষের সম্পদ তারা লুটিয়ে পুটিয়ে খায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সমস্ত পীরের পেটের মধ্যে। কত টাকার মালিক এক একজন পীর তার কোনো হিসাব নেই। তারপরে দুই নম্বর ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায় রাখে, ইসলাম থেকে বাধা, কোরআন হাদিস থেকে বাধা, যত সব এই পীর ঠাকুরতন্ত্র আর পীরতন্ত্রের মাধ্যমে চলছে। তারপরে তিন নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে। আল্লাহ পাক পীর পুরোহিতদের বিরুদ্ধে বলার পরেই আবার স্বর্ণ রৌপ্য জমা করে পুঁজিবাদের বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন। তার মানে যে এই পীরেরা হলো সবচেয়ে বড় পুঁজিপতি। তারা যাকাত দেয় না, তাদের যাকাত দেওয়া লাগে না, তাদের ইনকাম ট্যাক্স লাগে না, তাদের ট্রেড লাইসেন্স লাগে না। বিনা পুঁজিতে যদি ব্যবসা থাকে তাহলে এই ভণ্ডামির ব্যবসায় আছে। এখান থেকে আধুনিক যেটা আসছে সেটা হলো নব্য শয়তানি, তার নাম কোয়ান্টাম মেথড। কোয়ান্টাম মেথড বা মেডিটেশন, অন্তর্গুরুর এবাদতে লিপ্ত হওয়া। ওরা তো এবাদত করতো তাদের যোগী সন্ন্যাসীর, আর এর এবাদত করে মন পূজা। আল্লাহ পাক বলছেন, আফা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যারা নিজেদের মনকে তাদের ইলাহ বানিয়েছে, তাদের কি তুমি ওয়াকিল? সম্মানিত উপস্থিতি, এদের সূত্র হলো পঞ্চসূত্র: প্রশান্তি, সুস্বাস্থ্য, প্রাচুর্য, সুখী পরিবার ও ধ্যান। যারা এই ধ্যান করতে করতে
তারা একটা পর্যায়ে পৌঁছে তাদের নাম হলো এই কোয়ান্টাম গ্রাজুয়েট। কোয়ান্টাম গ্রাজুয়েট নাম তাদেরকে দেওয়া হয়। এই কোয়ান্টাম গ্রাজুয়েট কোয়ান্টাম করতে করতে তার ছেলে হারিয়ে গেছে, ধ্যান করতে করতে কলকাতায় চলে গেছে, কলকাতার এক সিনেমা হলে তার ছেলে ঢুকছে, ছেলেকে বলছে তোমাকে আমি পেরেশানে আছি, মানে মনে মনে মন কলা খাচ্ছে। তো উস্তাদ বলছে মনে মনে মন কলা খাবি কি আপেল খাবেটা, মনে মনে খেতে টাকা লাগে না, এর চেয়ে ভণ্ডামি আছে নাকি? ছেলে পড়ালেখা করেছে ফিলোসফি মানে দর্শন, এই দর্শন ইসলামকে ধর্ষণ করেছে, তথাকথিত এই দর্শন ফিলোসফি, ফিলোসফি দিয়ে সে দুইটা ডিম বানায় ফেলেছে। বাবাকে বলছে আব্বু আমি তো ফিলোসফি পড়ে আসি, ডিম তো একটা, কেটে ভাগ করার দরকার, তুমি একটা খাও আমি একটা খাই, তা তুমি একটু সবুর করো আমি ফিলোসফি দিয়ে আর একটা ডিম বানাই নি। বাবা খ্যাত করে আগের ডিমটা খেয়ে ফেলে কয় তুই ফিলোসফিতে যেটা বানি ওটা তুই খা। সম্মানিত উপস্থিতি, এই যে কোয়ান্টাম মেথড, তাদের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো প্রফেসর এম ইউ আহমদ। এই ইউ আহমদ ইনি এই মহাজাতক, ইনি কোয়ান্টাম মাধ্যমে মেডিকেল ডাক্তারের রিপোর্টে মারা গেছে আর সে তখনও জিন্দা, মনে মনে জিন্দা। এক ডাক্তারের কথা শুনেছিলাম, ডাক্তার বলছে আপনার ছেলে তো মারা গেছে, তো ছেলে বলছে আব্বু আমি তো বেঁচে আছি। এই শয়তান তুই কি ডাক্তার সে বেশি বুঝিস, চুপ কর, ডাক্তার বলেছে মরে গেছে আর তুই বলিস আমি বেঁচে আছি। সেম এই বদবক পীরদের অবস্থা আর সেম এই কোয়ান্টাম মেথড আলাদের অবস্থা। এক বলবে আমি তো এর কোরআনে এটা আছে, আরে থাম তুই কি হুজুরে সে বেশি বুঝিস না, তার মানে এই যে মনে মনে আজকে যে জিনিসগুলি করছে এটা হলো মনের রাজ্যে, মনে সাঁতার কাটতে কাটতে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘটছে, এটা হলো নব্য জাহেলিয়াত। আগের জমানার এই সমস্ত পুরোহিতেরা তাদের ধর্মের ধ্যান করত আর এখন তারা সমস্ত ধর্মকে শিথিল করে সম্রাট আকবরের মতো, সম্রাট আকবরের মতো এই যে একটা মিক্সিং যেটা সম্রাট আকবরে ছিল ওটার নাম ছিল কি দিনে এলাহি, সর্বধর্মের সমন্বয়। আর আজকে ওই সমস্ত গোলালু মার্কা আলেম মৌলবী তারা এগুলি বলছে। আমানুল্লাহ মাদানী আহলে হাদিস আন্দোলনের একজন বক্তা, বিদ্যাবুদ্ধি একটু কিছুমিছু আছে, একজন বলছে আমানুল্লাহ মাদানীর একটু কিছুমিছু বিদ্যা আছে আর বাকি যা আন্দোলনে আছে এদের কোনো বিদ্যাও নেই বুদ্ধিও নেই, যা আছে সব আমরা আছি আর আমাদের উস্তাদ গুরু সাগরের সব মিলিয়ে আমরা বিদ্যান। আমানুল্লাহ মাদানির একটু বিদ্যা আছে কিন্তু এই লোকটা ঘেউ ঘেউ করে, শব্দটা শুনছেন তো, বসে এই লোকটার কিছু বিদ্যা আছে, মদিনা থেকে পড়ে এসেছে কিন্তু এই লোকটা ঘেউ ঘেউ করে। তা আমি বললাম তোমার মতো ভণ্ড, তোমার মতো প্রতারক, তোমার মতো বেহুদা, তোমার মতো মীর জাফরের জন্য ঘেউ ঘেউ করা কাজ আমার? পৃথিবীর বুকে একটা প্রাণী আছে যেই প্রাণী ঘেউ ঘেউ করে, যেই মনিবের আটানা খায় সেই মনিবের আটানার ক্ষত ক্ষতি হতে দেয় না, সেই মনিবের মাল সম্পদ পাহারা দিয়ে রাখে। আর তোমরা তো মাশাল্লাহ বহু বিদ্যান, বিদ্যার চোটে তোমরা সকালবেলা এক ফতুয়া বিকালবেলা আর এক ফতুয়া, ফতুয়া তোমার উল্টে যায়। সম্মানিত উপস্থিতি, ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে কেন? পাহারা দেওয়ার জন্য। এই গোলালু মার্কা হুজুর দুনিয়াকে ধ্বংস করেছে। এক বক্তা গেলেন চাঁপাইনগর ওয়াজ করছে, বসে সম্মিলিত মোনাজাত নাকি বেদাত পাগল ছাগল আমানুল্লাহ বলে গেছে। বক্তা বলছে তুমি বলেছ প্রশ্ন যে দিয়েছ, তুমি পাগল ছাগল আমানুল্লাহ মাদানী বড় আলেম। বক্তা সুন্দর বলছে না, তারপর বক্তার বক্তৃতা শেষে সবাই বসুন এখন মোনাজাত হবে, রব্বানা যালামনা আনফুসানা। আর এক বক্তা বলছেন যে মাগরিবের পরে দুই রাকাত সালাত খুব সুন্দর, ভালো পড়বেন, বুখারীতে আছে, তবে আমাদের দেশে যেহেতু নাই তাহলে না পড়াই ভালো, বোঝেন কিছু?
এটাই হলো সম্রাট আকবরের সেই দিন এলাহির নমুনা। এই যে কোয়ান্টামলারা, তারা সর্বধর্মকে সমন্বয় করে হিন্দু মুসলিম জৈন অন্য সব ধর্ম মিলে তারা এই কোয়ান্টাম চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরা তাওহিদকে ধ্বংস করেছে, তাদের মনের প্রশান্তির জন্য তারা অনেক চেষ্টা করছে, সেটার জন্য ইসলাম দিয়েছে সালাত। তারা বলছে এই মর্মে তো অনেক আলেম ওলামা আছেন, আলেম ওলামা তো আছেন বুঝলাম, তোমাদের যে আলেম ওলামা আছে ওই আলেম ওলামা তোমাদের। শেষ কথা যেটা বলছি, একজন কাঁকড়াইলের হুজুর বলছিল যে আমাদের দলেও তো অনেক বড় বড় আলেম আছে, আজহারি মাঝারি তারপরে মাদানি, আমাদের দলেও তো আছে। তো বললাম তোমাদের দলে যেই মাদানি যায়, আমি আমানুল্লাহ মাদানি যদি যাই তাহলে আমার মদিনার বিদ্যাকে কবর দিয়ে দোস্ত বুজুর্গ ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজিলে মুজিকের একরামুল মুসলিমিন সহিনি তবলিগ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকার শান্তি নি নবীর তরিক, এই তুত্তা পাখির বুলি সারা মদিনা থেকে শিখি আসা একটা হাদিস বলার অনুমতি তোমার দলে নাই। যদি আমাকে মদিনার বিদ্যা বলার সুযোগ দাও চলো আমি তোমার সঙ্গে চল্লিশ দিনের চিল্লায় বের হবো। কোশ্চেন ও হবে না, ও আখেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، اما بعد নির্ভেজাল তাওহীদের ঝান্ডা বাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ঢাকা পূর্ব জোন বিভাগীয় যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ এবং এই অত্র বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহানব্বুল আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা এত সুন্দর একটি প্রোগ্রামে আজকে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ চারটি কর্মসূচিকে নিয়ে কাজ করে এগিয়ে যায়। সে চারটি কর্মসূচি, চার দফা কর্মসূচি কী কী? এক, তাবলিগ বা প্রচার; দুই, তানজিম বা সংগঠন; তিন, তারবিয়াত বা প্রশিক্ষণ; চার, তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। এই চারটার মধ্যে শেষটাই কিন্তু আমাদের মেইন, তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সমাজ সংস্কারের জন্যই কাজ করে যাচ্ছে। এই সমাজ সংস্কার, এই চার নম্বর, চার দফা, চতুর্থ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্যই আগের তিনটি কর্মসূচি। সেটা কি? এক, তাবলিগ বা প্রচার। সমাজ সংস্কার হবে কিসের মাধ্যমে? প্রচারের মাধ্যমে, তাবলিগের মাধ্যমে। সঠিক দিনের প্রচার ছাড়া কখনোই দিন প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু বর্তমান জামানায় এই দিনের, দিনকে প্রতিষ্ঠা করার জন্য দুইটি পথ অবলম্বন করা হচ্ছে, এক ব্যালটের পথ আর একটা হলো বুলেটের পথ। ব্যালট এবং বুলেট দুই পদ্ধতিতে মানুষ ইসলাম কায়েম করতে চাচ্ছে। এই দুই দলেরই মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা। রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা মানুষের উপরে ইসলাম চাপিয়ে দিতে চায়। তারা মনে করছে যে আমরা আগে রাষ্ট্র ক্ষমতা দখল করব। একদল মনে করছে যে ব্যালটের মাধ্যমে, সেটা চুরি হোক যাই হোক না কেন,
তুমি হিন্দু হও, মুসলিম হও, কবর পূজারী হও, শিয়া হও, কাদিয়ানি হও, তুমি আমাকে ভোট দাও, আমি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করব। আরেক দল বলছে যে না, এত দেরি করার সুযোগ নাই, কবে মানুষ ভোট দিবে আর না দিবে, আমি জোর করে ক্ষমতায় যাব, বন্দুক দিয়ে পিস্তল ঠেকিয়ে মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করতে যাচ্ছে, রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাচ্ছে। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ রাষ্ট্রে ইসলাম প্রচার অবশ্যই করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, অবশ্যই রাষ্ট্র ক্ষমতা দখলের বা রাষ্ট্রে ইসলাম কায়েমের অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু ব্যালটের মাধ্যমেও নয়, বুলেটের মাধ্যমেও নয়, কি মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আগে আকীদা পরিবর্তন করেছেন, মানুষের আমল পরিবর্তন করেছেন। যখন মানুষ তৈরি হয়েছে, মানুষ যখন সঠিক ইসলাম বুঝেছে, মানুষ যখন শিরিক বিদআতকে বুঝেছে, সেটা প্রত্যাখ্যান করেছে, মানুষ যখন চেয়েছে, তখন তিনি মদিনায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, মদিনায় রাষ্ট্র কায়েম করেছেন। আমরা ওই পদ্ধতিতে আগাইতে চাই, কারণ মানুষ হত্যা করে ইসলাম কায়েম করার নাম ইসলাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধের ময়দানে একজন কাফেরকে ফেলে দিয়ে যখন তার বুকে তরবারি দিয়ে আঘাত করব, এমন সময় সে বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিন্তু তাকে হত্যা করে ফেলেছি, আমি মনে করেছি যে সে আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে হত্যা করা, এটা তোমার জন্য ঠিক হয় নাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে তো আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তার অন্তর চিরে দেখেছো যে সে তোমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, না আসলে আল্লাহর ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? এটা তো তুমি অন্তরের খবর জানো না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো কাফের আমার এক হাত কেটে ফেলে, এরপর যদি কোনো গাছের আড়ালে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি তাকে হত্যা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকতুলহু, না, তুমি তাকে হত্যা করতে পারবে না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেন আমি তাকে হত্যা করতে পারবো না, আমার তো এক হাত সে কেটে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবুও তুমি তাকে হত্যা করতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি তুমি তাকে হত্যা করো, তাহলে তোমার ইমানের জায়গায় সে আসবে, আর সেই ইমান লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যা ছিল তুমি সেই অবস্থায় ফিরে যাবে। তাহলে অবশ্যই জঙ্গিবাদ ইসলাম সাপোর্ট করে না, চরম পন্থা অবশ্য অবলম্বন করা যাবে না। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কখনোই চরমপন্থাকে সাপোর্ট করে না, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ মধ্যম পন্থা অবলম্বন করে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ সংস্কারের জন্য আমরা যে করছি, দুই নম্বর আমরা কি করছি, তানজিম বা সংগঠন, সমাজ সংস্কার একা কি কখনো সম্ভব হয় না, অবশ্যই অবশ্যই আমাদের জামাতবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করতে হবে। আমি যদি একাই দাওয়াতি কাজ করি মাঠে ময়দানে, আমি তেমন কোনো সফলতা অর্জন করতে পারবো না, কারণ বর্তমান জামানায় ফিতনার যে গতিশীল স্রোত, এই গতিশীল স্রোতের মোকাবেলা করা কখনোই একাকীভাবে সম্ভব নয়, অবশ্যই এই ফিতনার গতিশীল স্রোত, বাতিলের গতিশীল স্রোতের মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। এই জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে চাচ্ছে, এই ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই বাতিলের মোকাবেলা করা সম্ভব। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ নতুন কোনো ফেরকা তৈরি করতে চায় নাই, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ দাওয়াতি ময়দানে একটা শক্তি তৈরি করছে মাত্র, এটা দাওয়াতের সুবিধার্থে এই সংগঠন, সংগঠনের জন্য দাওয়াত নয়, বরং দাওয়াতের কাজে শক্তি তৈরি করার জন্য এই সংগঠন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা কি করছি, তারবিয়াত বা প্রশিক্ষণ, প্রশিক্ষণ ছাড়া কখনোই দক্ষ কর্মী তৈরি হয় না। অবশ্যই সমাজ সংস্কারের জন্য একদল নিবেদিত প্রাণ দক্ষ কর্মী দরকার, দক্ষ কর্মী ছাড়া কখনোই সমাজের বাতিল দূরীভূত করা সম্ভব নয়। দক্ষতা অর্জন করা, প্রশিক্ষণ পাওয়া, এটা অত্যন্ত বড় গুরুত্বের বিষয় ইসলামে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুরে মুখ দেয়, কুকুরের লালা পড়ে,
তাহলে সেই পাত্র সাতবার ধৌত করো, তার মধ্যে একবার মাটি দিয়ে ঘষে ধৌত করো। আর তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সেটা কালবুল মুআল্লাম হয়, প্রশিক্ষিত কুকুর হয়, আর সেই প্রশিক্ষিত কুকুর যদি শিকার করে নিয়ে আসে তাহলে তুমি সেটা খেতে পারো। তাহলে দেখুন প্রশিক্ষিত কুকুরেরও মূল্য আছে। আমরা প্রশিক্ষিত কর্মী যদি হতে পারি অবশ্যই সেটা আল্লাহর কাছে আমাদের মূল্যায়ন হবে এবং আমরা খুব সহজেই দিন কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চারটি সংস্কার চাই মোট। তার মধ্যে এক নম্বর সংস্কার কি? আকীদার সংস্কার। দেখুন বাংলাদেশ যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল, বিভিন্ন মাজারে ভর্তি ছিল, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সর্বপ্রথম এই বাংলার বুকে শিরিক বিদাতের বিরুদ্ধে আপোষহীন বক্তব্য রেখেছে এবং আলহামদুলিল্লাহ অনেক কবর পূজারী, অনেক মাজার পূজারী, অনেক কবরের সিজদাকারী তারা কিন্তু আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতে সঠিক দিনে তারা ফিরে এসেছে। আমরা বাংলার বুকে দেখেছি বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কথা বলে। দেখুন যখন আমরা বাংলা ভাই আব্দুর রহমান বাংলা ভাইয়ের যে একটা প্রোপাগান্ডা আমরা দেখেছি বাংলাদেশে, যা তাদের চরমপন্থীর যে কার্যক্রম দেখেছি, সেই সময় কিন্তু 2000 সালেই সেই চরমপন্থার বিরুদ্ধে মোহতারাম আমিরে জামাত ফতোয়া প্রদান করেছেন এবং মাসিক আত তারিখে সেই ফতোয়া তাদের বিরুদ্ধে প্রকাশ করা হয়েছে। এবং সেই সময় সাতক্ষীরার আব্দুর রাজ্জাক পার্কে সর্বপ্রথম মোহতারাম আমিরে জামাত যখন বাংলা ভাই এবং আব্দুর রহমানকে সর্বহারা নিধনের জন্য প্রশাসন সাহায্য করত, তখন সর্বপ্রথম মোহতারাম আমিরে জামাত সাতক্ষীরার আব্দুর রাজ্জাক পার্কে দার্থহীন কণ্ঠে বক্তব্য দিয়েছিলেন যে সরকার একটা বিরাট ভুল করছে, কারণ সর্বহারা দমন করার জন্য সরকারি বাহিনী আছে, এই সরকারি বাহিনী চুপচাপ বসে আছে আর বাংলা ভাই আর আব্দুর রহমানকে তাদেরকে দমন করার জন্য রেখে দিয়েছে, এরাই একসময় দেশের ক্ষতি করবে, এদেরকে সরকার কন্ট্রোল করতে পারবে না, সেটাই কিন্তু সংগঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন বর্তমানে আরও একটা সবচেয়ে বড় ফেতনা আমাদের সামনে চলে এসেছে, সেটা হলো হাদিস অস্বীকার করার ফেতনা। সেটাও কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার মোকাবেলা করার চেষ্টা করছে এবং তারই মানে এই কাজ কর্মের কর্মসূচি স্বরূপ আমাদের ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব তিনি অত্যন্ত চমৎকার একটি কিতাব প্রকাশ করেছেন, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। সম্মানিত উপস্থিতি, এই আহলুল কোরআন যারা কোরআনকে মানতে চাইবে হাদিসকে অস্বীকার করবে, এই ধরনের এই একদল লোক কিয়ামতের আগে এর আবির্ভাব ঘটবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, আমি যেন তোমাদের মধ্যে এমন কাউকে না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে, ওয়া ইতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, আর আমার কোনো নির্দেশনা যেই নির্দেশ আমি তোমাদেরকে দিয়েছি, আমার কোনো নিষেধাজ্ঞা যেই নিষেধ আমি তোমাদেরকে করেছি, আমার কোনো এমন নিষেধ আদেশ নিষেধ যখন তাদের কাছে আসবে, যখন তাদেরকে কেউ এসে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা আদেশ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা নিষেধ করেছেন, ফায়াকুল, তখন তারা বলবে লা নাদ্রি, এগুলো আমরা কিছুই জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানা, আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো আমরা তারই অনুসরণ করব, এমন লোকদের অন্তর্ভুক্ত যেন আমি তোমাদের কাউকে না দেখি। এই সমস্ত লোকদের আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগেই বলে গেছেন, তার উম্মতকে সতর্ক করে গেছেন। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আজকের এই যুব সমাবেশের মাধ্যমে দার্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছে যারা হাদিসকে অস্বীকার করবে তারা নিশ্চিত কাফের, নিঃসন্দেহে কাফের, অতএব সাবধান থাকতে হবে, কারণ হাদিস আল্লাহর ওহী, কোরআনও আল্লাহর ওহী, কোন ওহীকে বাদ দিলে কেউ যদি একটা ওহীকে অস্বীকার করে সে কখনোই মুসলিম থাকতে পারে না, হাদিসকে বাদ দিয়ে কেউ কখনো ইসলাম মানতেই পারবে না। আপনি যেই ইবাদতই করতে যান না কেন অবশ্যই হাদিস মানতে হবে, যদি হাদিসকে কেউ অস্বীকার করে কখনোই সে ইসলাম মানতে সমর্থ হবে না। যেমন আপনি সালাত আদায় করবেন, তো সালাত আকিমিস সালা বলা হলো, তো সালাত কিভাবে কায়েম করবে কিভাবে আদায় করবে এটা তো হাদিসে কোরআনে বর্ণিত হয়নি, অবশ্যই আপনাকে হাদিস দিয়ে জানতে হবে কিভাবে আমি সালাত আদায় করব।
কোরআনে রুকু করার কথা আছে, কিন্তু রুকু করতে গেলে যে হাঁটু ধরতে হয়, মাথা পিঠ সোজা রাখতে হয়, এই পদ্ধতি কোরআনে বর্ণনা করা হয়নি, এটা হাদিসে আছে। হাদিস না মানলে আপনি রুকুও করতে পারবেন না। কোরআনে সিজদা করার কথা এসেছে, কিন্তু সিজদা করতে গেলে যে আপনাকে সাতটি হাত দিয়ে মাটিতে রাখতে হয়, আপনার কোনোই মাটি থেকে উপরে রাখতে হয়, পেটের নিচ দিয়ে একজন একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারে, এই যে এত সুন্দর পদ্ধতি সিজদা করার, এই পদ্ধতি কোরআনের কথাও বর্ণনা করা হয়নি, এটা হাদিসে এসেছে। হাদিস যদি না মানেন আপনি একটা সিজদাও দিতে পারবেন না। সালাতের পরে আপনার যাকাতের ব্যবসা আসলো, যাকাত কতটুকু টাকা থাকলে যাকাত ফরজ হবে, কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ হবে, কতটুকু রৌপ্য থাকলে যাকাত ফরজ হবে, কতটুকু শস্য আপনার বাড়িতে উঠলে যাকাত ফরজ হবে, এই নিসাব কোনোটাই কোরআনে বর্ণনা করা হয়নি, এগুলো সবগুলোই হাদিসে বর্ণনা করা হয়েছে। সিয়াম পালন করবেন, সিয়ামের একই অবস্থা, সিয়াম কিভাবে পালন করা হবে এটা কোরআনে বর্ণনা করা হয়নি, হাদিসে বর্ণনা করা হয়েছে। হজ করবেন, কিভাবে হজ করবেন এটা কোরআনে বর্ণনা করা হয়নি, হজ্জের যাবতীয় পদ্ধতি এটা হাদিসে বর্ণনা করা হয়েছে। অতএব কোরআন যদি শুধু মানতে চান আর হাদিসকে অস্বীকার করেন, ইসলামের কোনো বিধানই মানা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত পশু হারাম করা হলো। একটা পশুকে যদি জবে করা হয় তবুও তো সে মারা যায়। একটা পশু যখন জবে করা হলো, জবে করার পরও যদি মারা যাবে, আপনি যদি বলছেন যে মৃত পশু হারাম কোরআনে আছে, তাহলে কোনো পশুই খাওয়া যাবে না, জবা করলেও সে মারা যাবে। এমনকি মাছ যদি বলেন যে মাছ মারা গেছে খাওয়া যাবে, এটা তো চলবে না, কোরআনে কখনোই কোনো জায়গায় বর্ণনা করা হয়নি যে মাছ মারা গেলে খাওয়া যায়, এটা কোথায় আছে, হাদিসে আছে। অতএব যারা কোরআন মানবে তাদের ফতোয়া হয়ে যাবে কি যে মরা মাছ খাওয়া যাবে না, কারণ কোরআনে তো নাই এটা। তাহলে এই ফতোয়া যদি এখন জারি করা হয় তাহলে কী অবস্থা ঘটবে সম্মানিত উপস্থিতি? এই ধরনের অবান্তর কিছু বিষয় আমাদের মাঝে চলে আসছে, এজন্য আমি বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর কেন্দ্রের তরফ থেকে আমাদের যুব সংঘের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাই এলেম হাসিল করুন, যে যা বলছে তার পিছনে দৌড় দিয়েন না, কিছু এলেম হাসিল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা ফরজ, কিছু এলেম হাসিল করুন এবং সঠিক জ্ঞান, একটু গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, কারো পিছনে দৌড় দিয়েন না। সর্বোপরি সর্বশেষে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের পক্ষ থেকে আজকের যারা আয়োজক তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি, তাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের ওসিলা বানিয়ে দিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন, অনেক লম্বা টাইম ধরে এখানে আলোচনা শুনছেন, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এটাকেও যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওসিলা বানিয়ে দিন। শেষে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের পক্ষ থেকে আগামী কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2023 আগামী 15 জুলাই শনিবারের দিন রাজশাহী নওয়াদাপাড়ায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, যুব সংঘের কর্মীদেরকে বলছি, যারা যুব সংঘের কর্মী বিভিন্ন স্তরে দায়িত্বশীল আছেন সবাই যাবেন তো ইনশাআল্লাহ। কে কে যাবেন হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। দেখেন সবাই যাবে না মানে বিশ্বাস নাই, সবাই সবার যাওয়ার বিশ্বাস নাই, সবাই যাবো তো ইনশাআল্লাহ, অবশ্যই যেতে হবে, কারণ যুব সংঘের কর্মী আপনার, অবশ্য যুব সংঘের কর্মীর সঙ্গে আপনার যাওয়া অবশ্যই, এটা সাংগঠনিক ফরজ, অবশ্যই আপনি যাবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন সবাইকে উপস্থিত হওয়ার। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।